অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, বলেই আবিরের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেয়েটিকে। ভার্সিটি থেকে বাসায় যাওয়ার পথে মেয়েটাকে কিডন্যাপ করে আনে আবিরের পাঠানো গুন্ডারা। আবিরের ইশারাতে সবাই চলে যায়, আর মেয়েটা ততক্ষণে চিল্লিয়ে বলে, কলেজে সবার সামনে ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষটাকে আপনি স্যার, কিসের জন্য আমাকে এখানে তুলে এনেছেন? কি দোষ করেছি আমি? কি করতে চান আপনি? একদমে কথাগুলো বলে মেয়েটা, আমি কি বলবো, যা বলার সবটাই বলবে তুমি, আমি রেকর্ড অন করে রেখেছি, যা যা অন্যায় আমার সাথে করেছ তার সবটাই স্বীকার করো, সসম্মানে তোমাকে এখান থেকে মুক্তি দিব, আর যদি না শোনো, সব স্বীকার না করো, তো তোমার কি হাল করব তা ভাবতেই পারবে না তুমি। আবির মেয়েটাকে বলে, মেয়েটা অবাক হয়ে কথাগুলো শুনে বলে, এক্সকিউজ মি স্যার, আমি আমার সজ্ঞানে আপনার সাথে কোনো অন্যায় করিনি। এত বড় মিথ্যা কথা বলেই মেয়েটার গলা টিপে ধরে আবির, ভালোই ভালোই সব স্বীকার করে নাও, নইলে নিজের মুখ আর সমাজে দেখাতে পারবে না তুমি। আমি কোনো অন্যায় করিনি স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার দুটো পায়ে পড়ে আমার ক্ষতি করবেন না, দয়া করুন আমার উপর। কাঁদতে থাকে মেয়েটা, মেয়েটার কান্না আবিরের মন ভেদ করে না, কারণ মেয়েটা যে অন্যায় তার সাথে করেছে সেই শাস্তি মেয়েটিকে পেতেই হবে। ভেবে মেয়েটাকে টানতে টানতে দোতলায় নিয়ে যায়, ফুল ভলিউমে ঘরে গান ছেড়ে দেয় আবির, যাতে মেয়েটার চিৎকার কারো কানে না যায়। কি করছেন, কি ছাড়ুন বলছি, আমার এমন কোনো ক্ষতি করবেন না যাতে আপনাকে সারাটা জীবন পস্তাতে হয়। কি বললে তুমি? আমি পস্তাবো না, সব স্বীকার না করে এবার তুমি পস্তাবে, বলেই মেয়েটাকে বিছানায় ফেলে দেয়। আবির তার শার্ট খুলে, দেখেন আমি কিছু করিনি, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ ছাড়ুন, আমি যা করিনি তা কিভাবে স্বীকার করব, প্লিজ ছাড়ুন, আল্লাহ একই পরীক্ষা নিচ্ছেন আমার, এই বিপদ থেকে রক্ষা করুন আল্লাহ, দয়া করুন। কিছুক্ষণ পরে জ্ঞান হারায় মেয়েটে, মেয়েটার চিৎকার আবিরের কান ভ্যাদ করে নি। এই মেয়ে আবিরের নামে মিথ্যা মামলা করে ধর্ষণের, অথচ আবির ওকে চিনতই না, কখনো দেখেনি, অথচ এই মেয়ে গতকাল আবিরের নামে কোর্টে মিথ্যা বলে আবির নাকি তাকে রেপ করেছে। কথাগুলো ভাবতেই ঘৃণা আসে আবিরের, বেশ করেছি যা করেছি, মিথ্যা মামলাতে আমার যা মানহানি করেছে সেটাই সত্য করে দিলাম। গান বন্ধ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার শেষে নিচে আসে, এসে প্রায় 100টি মিসড কল দেখে ফোনে, কল ব্যাক করতে যাবে তখন আবার আসাদের ফোন আসে, রিসিভ করতেই, স্যার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। আসাদ বলে, আবিরের পোষা গুন্ডার নাম আসাদ, কি যা তা বলছো, যা বলার সোজাসুজি ভাবে বলো। স্যার আসলে ওই মেয়েটা মিস তিশা আমার সাথে দাঁড়িয়ে আছে, গেটটা একটু খুলবেন স্যার, সব বুঝিয়ে বলছি। আবির তাড়াতাড়ি গেট খুলে অবাক হয়ে যায়, এ যেন মেয়েটার কার্বন কপি যাকে সে রেপ করেছে। আবির কিছু বোঝার আগেই ট্রিনা আবিরের পায়ে ধরে, সামাকে ক্ষমা করে দিন, আমি আসলে বান্ধবীদের সাথে পেট ধরে আপনার নামে মিথ্যে মামলা করেছি, আমার কোনো দোষ নেই স্যার, ওদের জন্য রাগান্বিত হয়ে ভুল করেছি, স্যার মাফ করে দিন, বলেই কান্না করতে থাকে। আবির ত্রিনাকে জোর করে উঠিয়ে সজোরে একটা থাপ্পড় দেয় আর বলে, লজ্জা থাকলে কেসটা তুলে নিবে, নইলে এমন জঘন্য অপরাধের জন্য টিসি দেওয়ার ব্যবস্থা করব, জীবনেও কোথাও পড়ার সুযোগ পাবে না। স্যামি কেস তুলে নিয়েছি, স্যামি ছেড়ে দিন প্লিজ, দূর হয়ে যাও আমার সামনে থেকে, কখন আমার সামনে আসলে খুন করে ফেলব। এরপর আবির আসাদকে বলে, তুই ওকে কিভাবে পেলি, তাহলে আগে যাকে তুলে এনেছিস সে কে? জানি না স্যার, ওই মেয়েটা আসলে কে, দুজনে একই রকম হলো কিভাবে কিছু বুঝতে পারতেছি না স্যার, ক্ষমা করে দেন স্যার। দূর হয়ে যা সামনে থেকে, তোকেও কখনো সামনে পেলে তোকে খুন করে ফেলব। আসাদ কোনো ক্রমে পালিয়ে আসে, সে জানে মিস্টার আবির চৌধুরী কতটা ভালো মানুষ আবার কতটা ভয়ঙ্কর রাগে, আবির পাপ বোধে ঝুলছে, তাও সে উপরে গেল, দেখে মেয়েটার জ্ঞান এখনো আসেনি, নিজেই নিজেকে দোষারোপ করছে, এতটা জঘন্য কাজ সে কখনো করবে বলে ভাবেনি। আলমারি থেকে একটা শাড়ি বের করে আবির এরপর মেয়েটাকে কোলে তুলে নেয়, দেখে মেয়েটার শরীরে অনেক জায়গায় ছিলে গিয়ে রক্ত বের হয়েছে, নিজের অজান্তেই একটা নির্দোষকে এত বড় শাস্তি দিয়ে সে নিজেই কষ্ট পাচ্ছে।
ওয়াশরুমে নিয়ে শাওয়ার করিয়ে নিজেই মাথা মুছিয়ে দিয়ে শাড়িটা পরিয়ে দেয়। এরপর কাটা অংশগুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। মেয়েটার পাশে বসে থাকে আবির। নিজের অপরাধের ভুগতে ভুগতে মেয়েটার পাশে বসে অবস্থায় ঘুমিয়ে যায় আবির। হঠাৎই আবিরের ঘুম ভেঙে যায়। মেয়েটির অস্ফুট গুঙানোর শব্দে তাকিয়ে দেখে অচেতন অবস্থায় মেয়েটা কাতরাচ্ছে। আবির তাড়াতাড়ি করে বাটিতে পানি এনে মেয়েটার মাথায় জল পট্টি দিতে থাকে। জ্বর কিছুটা কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আবির। কি হতে কি হয়ে গেল, দুই দিন আগেও যে ছিল সবচেয়ে চরিত্রবান ছেলে সে আজ রেপিস্ট। ভাবতে ভাবতে কান্না আসছে তার। কে ত্রিনা, কে মেটে, দুজনের চেহারার মিল কিভাবে, দুজনে কি যমজ বোন? না, আর কিছু ভাবতে পারছে না। উফ আল্লাহ, এই কিসের শাস্তি দিচ্ছ তুমি? মেয়েটির জ্ঞান ফিরছে না দেখে বেস্ট ফ্রেন্ড মিশকে কল দেয় আবির। রিসিভ করে, কি রে কি খবর, আজকাল তোর তো কোনো খবরই নাই, তা কেমন আছিস বল? একদমই কথাগুলো বলে মিশে, একটা প্রবলেম হয়ে গেছে, বাসায় আসতে পারবি? ইমার্জেন্সি, প্লিজ আয় না। পারবো, এখন তো রাত হয়ে এসেছে, এখনই বাসায় চলে যেতাম। ওকে আসছি। মিশি আবিরের একমাত্র মেয়ে বান্ধবী, সদ্য পাশ করা গাইনি ডাক্তার। আবির কেন জানি এই মেয়েটাকে নিঃসন্দেহে সব কথা বলে দিতে পারে। মিশির সাথে সে ক্লাস 9 থেকে একসাথে পড়েছে আবির। দুজনেই একসাথে MBBS পাশ করে। মিশি গাইনিতে FCPS করে BCS দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ডাক্তার হিসেবে নিয়োগ পায়। আর পার্সোনাল চেম্বার আছে তার। আর আবির অ্যানাটমি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করে মেডিকেল ভার্সিটির প্রফেসর হয়। একই সাথে বিসিএস টিকে আউটডোর হয়ে বসে। পার্সোনাল চেম্বার এখনও দেয়নি আবির। বড়লোক বাবার একমাত্র সন্তান আবির, তাই তার এত মাথা ব্যথা ছিল না কখনোই। কলিং বেল বেজে ওঠায় আবিরের ধ্যান ভাঙে। দৌড়ে নিচে গিয়ে দেখে মিশে, মিশির পায়ের কাছে বসে পড়ে আবির। দোস্ত, আমি পাপি, আমার জন্য একজনের বড় ক্ষতি হয়ে গেছে, সে কেমন আছে প্লিজ দেখ। কান্নায় ভেঙে পড়ে আবির। কি হয়েছে বলবি তো, এমন করছিস কেন তুই? ঘরে চল। দরজা লাগিয়ে উপরে নিয়ে যায় মিশিকে। মিশি মেয়েটিকে দেখে আবিরকে জিজ্ঞেস করে, কে ও? আবির মাথা নামিয়ে বলে, জানি না কে মেয়েটি, আমি ওর সাথে চরম অন্যায় করেছি, এরপর থেকে সে অজ্ঞান, এখনো জ্ঞান ফিরে আসেনি, তুই প্লিজ দেখ। তুই কি করেছিস ওর সাথে সেটা বল। রেপ। তুই এত নিচে নেমে গেলি কখন আবির বলতো, লজ্জা করলো না তোর? তাও এখন বিপদে পড়ে আমায় ডেকেছিস? তোকে সব খুলে বলবো, প্লিজ আমায় ভুল বুঝিস না, আগে ওকে বাঁচা প্লিজ। তুই আমার সামনে থেকে এখন যা, ঘৃণা আসছে তোর প্রতি আমার, ছি। মিশি দেখে প্রচুর ব্লাড গেছে মেয়েটির, জ্বর এসেছে বলে আবির কম্বল দিয়ে রেখেছিল, আর খেয়াল করেনি। মিশি তাড়াতাড়ি মেয়েটির হাতে আইটি চ্যানেল ওপেন করে আবিরের ঘরে থাকা স্যালাইন সেট করে দেয়, ব্লাড বন্ধ করার ব্যবস্থা করে, জ্বরের ঔষধ দিয়ে দেয় স্যালাইনের মাধ্যমে। বেরিয়ে আসে আবিরের রুম থেকে। আবিরের কাছে পরে মিশি সব শুনে বলে, তুই রাগি ছিলি জানতাম, কিন্তু তাই বললে এতটা নিচে নেমে যাবি জানা ছিল না। বলেই আবিরের বাসা থেকে বের হয়ে যায় মিশে। আবিরের মনে পড়ে মেয়েটি ঘরে একা, তাই দরজা লাগিয়ে সোজা ওপরে যায় আবির। রুমানা আবিরের বাসায় কাজ করে, ঘর গোছায়, রান্না করে। ওকে সকালে ছুটি দিয়েছে তাই সে আজ একা। আবির মেয়েটির পাশে বসে টুলে বসে মেয়েটির দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ মেয়েটি, ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে খুব সুন্দর লাগছে দেখতে। নিজের প্রতি ঘৃণাতে ভিতরটা তিলে তিলে জ্বলছে, না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে। ট্রেনার বাসাতে বসে বসে ভাবছে, এমনটা তো হবার প্ল্যান ছিল না, কিভাবে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। কি রে কি ভাবছিস, সে বিকেল থেকে তুই চুপ আছিস, তোকে খুব টেন্স লাগছে, খুলে বল সব কিছু। প্ল্যান ভেস্তে গেছে, বুঝতে পারছি না কিভাবে কি হলো। কি বলিস, তোর জন্য এত কষ্ট করে প্ল্যান করলাম আর তুই বলিস ভেস্তে গেছে, কিভাবে কি হলো খুলে বল, আমার টেনশনে হাত পা কাঁপছে। আবির স্যারের হাত খুব লম্বা, যতটা দুর্বল ভেবেছিলাম তার কিছুই না,
আজ আমাকে তুলে নিয়ে গিয়েছিল স্যারের বাসায়। কি বলিস, স্যার তোর কোনো ক্ষতি করেনি তো? না, আমি তো ভেবেছিলাম আজ আমি মার্ডারি হয়ে যাব, কিন্তু স্যার অবাক করে আমাকে একটা চড় মেরে ছেড়ে দিল। এটাই আমাকে ভাবাচ্ছে বেশি, আমি যা করেছি তার শাস্তি মাত্র এইটুকু। স্যারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি, তাও স্যার কিচ্ছু বলো না রে। আমি তো আবারও স্যারের প্রেমে পড়ে গেলাম। তুই যা বলেছিস, স্যার যা হ্যান্ডসাম না, আমারও প্রেমে পড়তে ইচ্ছে করে। আর একবারও এই কথা বলবি না, মেরে না তোর মুখ ভেঙে দিব। তৃণা বড়লোক বাবার একমাত্র মেয়ে, যা চাই সব কিছু নিজের করেই ছাড়ে, সেটা যে কোনো মূল্যের বিনিময়ে হোক না কেন। সাইরাকে শুনিয়ে দেয় তৃণা, তৃণা মেডিকেলে চান্স পেয়েছে, এবার কিন্তু মেসে থাকতে চায় না, বলেই ফ্ল্যাটটা ভাড়া করা। সাইরাকে তৃণাই এনেছে এই ভাড়া করা ফ্ল্যাটে, দুই বান্ধবী একসাথে থাকবে তাই। তাছাড়া শহরে একা থাকার চেয়ে কেউ থাকা বেশি ভালো, যদিও তৃণার বডিগার্ড হিসেবে দুইজন থাকে বাসায়, আর কাজের জন্য একটা মেয়ে, রান্নার জন্য আরেকজন মেয়ে। তৃণার বাবা সবসময় মেয়েকে চোখে চোখে রাখেন, আর মেয়ের মাথা নষ্ট হবার পেছনে এই একটাই কারণ। মেয়ের সব আবদার পূরণ করার জন্যই বাবা যেন সর্বদা প্রস্তুত, কিন্তু এবার তৃণা লুকিয়ে কিছু কাজ করে, তাও ধরা খেয়ে নিজেই টেনশনে পড়ে গেছে। আবির মেয়েটির মাথার কাছে গিয়ে বসে চিন্তা করতে করতে ওভাবেই ঘুমিয়ে পড়ে। মেয়েটির মাথার পাশে মাথা রেখে তুলে বসে ঘুমিয়ে আছে আবির। সকালে জ্ঞান ফিরে মেয়েটির পাশে আবিরকে দেখে সরে আসে, নিজেকে শাড়িতে দেখে বুঝে ফেলে আবিরই তাকে শাড়ি পরে আছে। ঘৃণাতে মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা, অস্ফুট সরে বলে, ছি, মানুষ এত জঘন্য হয় কেন আল্লাহ, বলেই ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। কান্নার শব্দে আবিরের ঘুম ভেঙে যায়। এখন কেমন আছো, আবির বলে মেয়েটিকে। সারা নেই মেয়ের, নিঃশব্দে কাছে সে। আমি জানি আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমি আসলে জানতাম না তুমি আর তৃণা দেখতে একই রকম। তৃণা আমাকে মিথ্যা রেপ কেসে ফাঁসিয়ে আমার সম্মানহানি করেছে, তাই আমি রাগে ওকে তুলে আনতে বলি, কিন্তু আসাদ তোমাকে তৃণা ভেবে তুলে আনে, আর তুমি দেখতে হবুহু তৃণার মতো। মাথা খারাপ হয়ে গিয়েছিল তুমি স্বীকার না করায়, আমি খুব ভুল করে ফেলেছি, ক্ষমাও করতে পারবে না জানি, তুমি যা শাস্তি দিবে মাথা পেতে নিব, প্লিজ কথা বলো, আমাকে আর কষ্ট দিও না, তোমার সাথে করা অপরাধ বোধ আমাকে খুব কষ্ট দিচ্ছে, প্লিজ কথা বলো, চুপ করে থেকো না আর, প্লিজ মে, তোমার তো নামটাও জানি না, প্লিজ কিছু তো বলো। নাটক বন্ধ করেন, এর আর শাস্তির কথা বলছেন স্যার? আপনি পারবেন আমার সম্মান ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন না। এই যে আমি একদিন ধরে নিখোঁজ, পারবেন আমার গরিব দুঃখী মায়ের মুখে হাসি ফোটাতে? পারবেন আমার বাবাকে বলতে আপনার নিষ্পাপ মেয়েকে ফিরিয়ে নিন? পারবেন সমাজকে বলতে আমি সতী? কি হলো, কথা কেন বলছেন না? জানি পারবেন না, তাই এক্ষুনি আমি চলে যাব এখান থেকে। পারবো না সব ফিরিয়ে দিতে, কিন্তু তোমাকে একাও ছাড়তে পারবো না। কোথায় যাবে আগে বলো, নাম কি তোমার? নাম দিয়ে কি করবেন, নিজের ভক্ত মিটিয়েই নিয়েছেন। বিশ্বাস করো আমি অমন না। আবিরের কোনো কথা না শুনেই মেয়েটি হাতের স্যালাইন চ্যানেল টান দিয়ে খুলে ফেলে, এতে বের হয়ে আসে রক্ত। মেয়েটির কোনো চিৎকার না আসলেও যেন এই ব্যথা আবির পাচ্ছে, তাড়াতাড়ি হাতটা ধরে ফেলে, যেন তারই হাত কেটেছে। হাতটা ছাড়ুন। দেখছো না রক্ত বের হচ্ছে, থামো একটু। থাকা নাটক করতে হবে না, বলে পাশের বক্স থেকে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে হাতে বেঁধে দেয়। এবার হাত ছাড়িয়ে নিল মেয়েটি, বিছানা থেকে তাড়াঘুড়ো করে উঠতে গিয়ে ব্যথাতে আর দুর্বলতাতে পড়ে যেতে শুরু করে। আবির ধরে নেয় মেয়েটিকে, খুব কাছে দুজন দুজনের, ঘুর কাটিয়ে মেয়েটি বলে, স্বাদ মেটেনি তাই না, ছাড়ুন আমাকে। এমন একটা কথাতে রাগ আসে আবিরের, তাও ভালো করে বলে, তুমি এখনো অসুস্থ, রেস্ট নাও, নাস্তা নিয়ে আসি, খেয়ে নিবে, বলেই বের হয়ে যায় আবির। যাবার সময় দরজাটা বাইরে থেকে লাগিয়ে যায়। নিজেকে খুব ছোট লাগছে আজ নীরার, কিভাবে সমাজের কাছে মুখ দেখাবে, কিভাবে বাবা মায়ের মুখের সামনে দাঁড়াবে, কিভাবে বড় ভাইয়ার সামনে দাঁড়াবে, কিভাবে ক্লাসে যাবে, ভাবতে ভাবতে ফুপিয়ে কাঁদে অনেকক্ষণ।
না, এই জীবন আর রেখে কি হবে, আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। বলেই বিছানার চাদর ভাগ করে কেটে ফেলে নীরা। পাশের বক্সে থাকা কেচি দিয়ে সেগুলোকে বেঁধে পেঁচিয়ে নেয় আর ফ্যানের সাথে ফাঁস রেডি করে তাতে ঝুলে পড়ে নীরা। আবির খাবার নিয়ে এসে দরজা খুলেই চিৎকার করে খাটে উঠে মেয়েটিকে জড়িয়ে ধরে, ফাঁস থেকে মুক্ত করে মেয়েটিকে বিছানায় শুইয়ে দেয়। মেয়েটার মাথায় মাথা দিয়ে বলে, প্লিজ মাফ করে দাও, আর এমন করবে না কখনো। আবিরের চোখের পানি মেয়েটার মুখে পড়ছে। আবির উঠে বসে বলে, খাবার এনেছি, প্লিজ খাবে? আপনার হাতে খাবার খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। এরই মাঝে মিশি ফোন দেয় আবিরকে। হ্যালো, মিশি বলল, কেমন আছে মেয়েটি? যেমন দেখে গিয়েছিলি, শুধু জ্ঞান ফিরেছে, আর একটু আগে আত্মহত্যা করতে গিয়েছিল। তা তো করবে, যে কোনো মেয়েই করবে, এখন কি করবি তুই সেটা বল। কি করতে বলছিস সেটা বল। বিয়ে করে নে। কি বলছিস এসব, তাহলে সে? চুপ কর, ভুলে যাও সব, বিয়ে করে নে, কখন আসবি সেটা বল। 11টায় ফাঁকা আছিস? না, 12টায় আই। ওকে রাখ তাহলে। আবির খাবার নিয়ে মেয়েটির সামনে বসে খেতে পারে, খাবারগুলি ফেলে দেয় মেয়েটা। খাবার নষ্ট করা আবির একদম সহ্য করতে পারে না, রাগ করে বলে উঠে, কত মানুষ এক বেলা খেতে পায় না তুমি জানো? বলেই নিজ থেকে কুড়িয়ে খাবার নিজের মুখে দিল, এরপর মেয়েটাকে খাইয়ে দিল। মেয়েটিও আর কিছু না বলে খেয়ে নিল। তোমাকে আমার সাথে যেতে হবে, কাজ আছে, চলো। মেয়েটার কথা শোনার অপেক্ষা না করে করে তুলে নেয় আবির, কারণ জানেই মেয়েটার হাঁটার শক্তি নাই। আবির মেয়েটিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে, ইশারায় ড্রাইভারকে এক জায়গায় যেতে বলে। হয়তো আবির আগেই লোকেশন বলে রেখেছে। তা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে মিস্টার স্যার? গেলেই দেখতে পাবে মিস নীরা। নাম কিভাবে জানলেন? কিছুক্ষণ আগেও তো নাম জিজ্ঞেস করছিলেন। কিছুক্ষণ পরেই বুঝতে পারবে সেটা। আপনি সব পারেন, তুলে নিয়ে আসতে যখন পেরেছেন অন্য কাজও কোনো ব্যাপার না। একদম চুপ, বেশি কথা বলা পছন্দ করি না আমি। নিজের অসম্মানের কথা ড্রাইভারের সামনে বলা লাগবে নাকি? নীরার কানের কাছে ফিসফিসিয়ে বলে, নীরাও আর কিছু বলে না, অন্যায় করে এখন ভালো মানুষ সাজা হচ্ছে। আর কত ন্যাকামি দেখতে হবে আল্লাহই জানে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। প্রকৃতি দেখতে তার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। আজ সব অসহ্য লাগছে, তাও নিজেকে মনে মনে দোষারোপ করছে, কিসের পাপের শাস্তি সে পাচ্ছে। গাড়ি এসে থামে একটা পার্লারের সামনে। আবির নিজে নেমে নীরাকে বের হতে বলে। নীরা নামতেই মিশি বলে, এই তো চলে এসেছো, তাড়াতাড়ি আসো, একটু না সাজলে হয় বলো। এক ঘন্টায় খুব সিম্পল সাজে সাজিয়ে বাইরে আনে মিশে। শপিং সেই করেছে, একমাত্র ফ্রেন্ডের বিয়ে বলে কথা। নীরাকে এতই সুন্দর লাগছে যে আবির হা করে তাকিয়ে আছে মীরার দিকে। লাল শাড়ির সাথে খোলা চুলে লাল গোলাপ, চোখের কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, অল্প সাজেই যেন নীরাকে লাল পুরীর মতো লাগছে। এই যে মিস্টার আবির, দেখার সময় আরও আছে, এখন তো চোখ সরান নাকি? আবির লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়, কিন্তু আর চোখে বারবার নীরার চোখের দিকে তাকাচ্ছে, যেন বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। আবিরকে নিজের গাড়িতে যেতে বলে আর বলে, নীরা আমার গাড়িতে যাবে বলে দিয়ে নীরাকে নিয়ে গাড়িতে উঠে মিশে গাড়ি চলতে শুরু করে কোর্টের উদ্দেশ্যে। সেখানে বিয়েটা হবে আবির প্লাস নীরার। আবির আমার বেস্ট ফ্রেন্ড, সেই ক্লাস 9 থেকে একসাথে পড়েছি, কখনো কোনো মেয়ের দিকে খারাপ চোখে দেখেনি, মেয়ে বন্ধু বলতে আমি ছিলাম তার জীবনে, কখনো ভুলেও আমার সাথে পড়াশোনার বাইরে কথা বলতো না, একটু বড় হবার পর সে পার্সোনাল টুকিটাকি কথা বললেও কোনো মেয়ের সাথে তার রিলেশন ছিল না। কাল রাত্রে চেম্বার থেকে ফেরার পথে তোমায় দেখে যাই, আবিরের মুখ থেকে ঘটনা শুনি, খুব বকি তাকে, এতটা রাগ করা তার উচিত হয়নি, এতটা রাগ করা তার উচিত হয়নি, তাই ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিও নীরা, জীবনে সুখী হবার চেষ্টা করিও। আবির খুবই ভালো ছেলে, তোমার সবচেয়ে কাছের মানুষ হবে, মিলিয়ে নিও।
জি ম্যাম, মনে থাকবে। মনে মনে বলে, কখনো ক্ষমা করব না আপনাকে স্যার, আজীবন অভিশাপ দিয়ে যাব। যতই আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করেন, শাস্তি আপনাকে আমি দিবই। গুড গার্ল, কিন্তু ম্যাম নয়, আপু বলবে কেমন? জি আপু। গাড়িটা কোর্টে চলে আসে, নীরা নেমে দেখে আবির একটা ছেলের সাথে কথা বলছে। আরে তন্ময়, কখন এলে? এই তো আসলাম মাত্র, তোমার ভাই বলো বন্ধুই বলো, তার বিয়েতে না আসে পারি? তলে তলে প্রেম করেছে আবির, জানতামই না, তাই তো লুকিয়ে বিয়েটা আজ ছেড়েই নিতে যায়। তা লাজুক ছেলের প্রেম কেমন চললো এতদিন? মিশি একটু বেশি বলে ভাইয়া। নীরা এদিকে এসো, পরিচয় করিয়ে দিই, উনি তন্ময়, আমার হাজবেন্ড। নিশি বলে মীরাকে। পরিচয় পর্ব শেষে সবাই একটা রুমে যায়। নীরা পুরাই সারপ্রাইজড হয় নীরার বাবা মাকে দেখে। অস্ফুট স্বরে মা বলে ডেকে ওঠে নীরা। নীরার মা বলে, এখন কেমন আছিস রে? তোর অ্যাক্সিডেন্টের পর একদিন তোর জ্ঞান ছিল না, আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সকালে জামাইয়ের আত্মীয় গিয়ে তোর খোঁজ দেয় আর বলে তুই এখন সুস্থ। এরপর তোকে জামাইয়ের এত পছন্দ হয়েছে তাই বিয়ের প্রস্তাব দেয়। আমরা গরিব মানুষ, এত ভালো প্রস্তাব হাত ছাড়া না করে রাজি হয়ে যাই। তুই তো ডাক্তার হবি, জামাইও ডাক্তার, দুইজনে খুব সুখী হবি রে মা। একদমই কথাগুলো বলে নীরার মা। উনি খুব ভালো মানুষ, উনি না থাকলে তো আমি মরেই যেতাম। বলে, মিস্টার স্যার, আপনি অনেক মিথ্যা বলায় ওস্তাদ, প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আপনার টাকা থাকতে পারে কিন্তু নীরাকে কেনা এত সহজ না। সেখানে কাজের সামনে বিয়েটা করে নেয়। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে যায়, লাঞ্চ করে সবাই। নীরা সবার সামনে খেতে না পারায় তেমন খায়নি, সেটা আবির খেয়াল করে। খাওয়া শেষ, এরপর মা বাবার কাছে বিদায় নেওয়ার সময় কেঁদে ফেলে নীরা। মা বাবাকে বলে, ভালো থেকো মা বাবা। নীরা গাড়িতে উঠে বসে, আবিরও সবাইকে সালাম দিয়ে বিদায় জানায়। তৃণা শান্তিতে নাই, খুব হতাশ, তার উপর আজ আবির স্যার আসেনি, ক্লাসও নেয়নি। মানুষটা কি উধাও হয়ে গেল নাকি? কিরে, কিছুই বুঝলাম না। আবির স্যারের কেস তো তুলে নিয়েছিস, তাও কেন স্যার আজ এলো না? সাইরা বলে, আমি কি জানি, আমি কি সব জানতা যে বড় দিব স্যার কোথায় আছে? আবির স্যার তো তোকে পুরাই পাগলি বানিয়ে ফেলবে। বেশি বকিস না, এমনিতে বাবা আমাকে রাজশাহী আসতে দিচ্ছিল না, যদি জানতে পারে আমি এসব করেছি না তাহলে নির্ঘাত নিয়ে যাবে। আমি তো আবির স্যার ছাড়া থাকতেই পারবো না। স্বপ্ন দেখিস না, তুই কি জানিস স্যার ম্যারিড কিনা? মাঝে বকিস না, উনি আমার প্রথম প্রেম, যে কোনো মূল্যতে ওনাকে আমার চাই চাই। মন খারাপ করে সাইরা বলে, তৃণার বাবা রাজশাহী শহরটাকে এক প্রকার ঘৃণাই করে, কখনো চায়নি তার একমাত্র মেয়ে এই শহরে আসুক। অথচ তৃণার সেই ছোটবেলার শখ সে ডাক্তার হবে, আর চান্সও পেল নাকি রাজশাহীতে, তাও চায়নি তৃণা আসুক এই অভিশপ্ত শহরে। তৃণার ইচ্ছে আর জেদের কাছে হেরে গিয়ে আজ তৃণার রাজশাহীতে, আর এসেই ঘটিয়ে ফেলেছে গণ্ডগোল। আবির আর নীরা বাসে আসে, সন্ধ্যা হয়ে গেছে। আবির কফি বানিয়ে আনে দুই মগ, নীরাকে এগিয়ে দেয় একটা। থাক থাক, আর নাটক করতে হবে না, এখন আর কেউ নাই। হয়তো ভালোবেসে বিয়েটা করিনি, কিন্তু শুধু তুমিই জানো কি হয়েছে, আর আর গোটা দুনিয়া জানবে অন্য কিছু। রক্ষা করতে পেরেছি আমি তোমার সম্মান, খুশি হওয়া অনেক পরের ব্যাপার, মেনে নাও, ভুল তো মানুষেরই হয়, ক্ষমা কি করা যায় না? কখনো না। আই হেট ইউ মিস্টার আবির স্যার, আপনি সব ছাত্রীর ক্রাশ হতে পারেন কিন্তু আমার কাছে ঘৃণার পাত্র আপনি, কথাটা মনে রাখবেন। নীরা ঘৃণা নিয়ে বলে কথাগুলো, আবির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে। মনটা খুব খারাপ করছে, মনে পড়ে নীরা কিছুই খায়নি তেমন। আবার কিচেনে গিয়ে নীরার জন্য স্যুপ বানায়, এরপর ট্রেতে করে কিছু ফলমূল আর স্যুপ আনে। ঘরে এসে দেখে নীরা উল্টো দিকে ঘুরে শুয়ে আছে, মাথার ফুলগুলি ঘরে ছুঁড়ে ফেলেছে, বিছানায় চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, আর ঘাড়ের নিচে একটুখানি জায়গাতে শাড়িটা সরে গিয়েছে। খুব আকর্ষণীয় লাগছে এই অবস্থায়। আবির নীরার পাশে টেবিলে খাবার রেখে নীরার পাশে বসে নীরার পিঠে হাত দেয়। নীরাও রাগান্বিত হয়ে ঘুরেই আবিরকে চড় মেরে বসে। লজ্জা করে না, আবার এসেছেন? বাইরে তেমন খাওনি তাই খাবার নিয়ে এসেছিলাম, তার পুরস্কার পেলাম। আবিরের চোখে পানি, ছেলে মানুষ খুব শক্ত হয়, কখনোই কাঁদে না,
তাও আবিরের চোখে জল আসছে নিজের কৃতকর্মের জন্য। খাবো না আপনার কুকর্মের টাকার খাবার। এমন করে বলতে হয় না, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও বলে আবির খাইয়ে দেয় নীরাকে। নীরা মনে মনে খেপা হলেও বেশি জেদ দেখাতে পারে না, তাই চুপচাপ খেয়ে নেয়। খাওয়ার পর উল্টো দিক ঘুরে শুয়ে পড়ে, এমনিতেই অসুস্থ, এর উপর সারা দিন বাইরে থাকায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আবির সব রেখে এসে নীরার গায়ে কম্বল ঠিক করে দিয়ে নিজেও শুয়ে পড়ে। আবিরের বাসাটা তার বাবার ছিল, এখন তার নামে। দোতলা বাসায় পুরোটাই যেন আধুনিকতার ছোঁয়া, দামি দামি ফার্নিচার আর ঘর সাজানোর কৃত্রিম ফুল চারদিকে। বাসাতে একটা অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি হিসেবে সাজানো হয়েছিল বাসাটা। আবিরের বাসায় অনুষ্ঠান, তার আগেই সব কিছু এলোমেলো হয়ে যায়। নীরা ভোরে ঘুম থেকে উঠে দেখল তার চারদিকে অনেকগুলো শাড়ি, থ্রি পিস, গাউন, টপস, মেকআপ বক্স, ম্যাচিং অলংকার সব কিছুই রাখা। নীরার চোখ দুটো আবিরকে খুঁজছে, কিন্তু আবিরকে না দেখে সব কিছু সরিয়ে নিচে নামতেই মাথার উপর ফুলের পাপড়ি পরা শুরু করে। নীরা বেশ উপভোগ করে এই ব্যাপারটা। এরপর আবির এসে হাত তালি দিয়ে বলে, শুভ জন্মদিন ম্যাডাম। নীরা ভুলেই গেছিল আজ তার জন্মদিন, কিন্তু আবিরকে দেখেই চাপা ক্ষোভ তৈরি হয়। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? সারপ্রাইজ। হ্যাঁ তাই তো, এসব না করে গলা টিপে মেরে ফেললেও তো পারতেন মিস্টার আবির স্যার। এসব কি বলছো, আর এইভাবে কখনো বলবে না। আপনাকে আমি ঘৃণা করি, এইসব করলেই ভাববেন না ভালোবাসবো। বাদ দাও, নাস্তা করো, আর এগুলোর মাঝে এক সেট পরে রেডি হয়ে থাকিও। দাওয়াত দিয়েছে তোমার ফ্যামিলি, যেতে হবে। নাস্তাতে পাউরুটি, কলা, ফল আর চা দেখে নীরার খুব রাগ হয়। ইচ্ছে করেই ঘরের মাঝে কলার খোসা ফেলে দেয়, খায় আর মনে মনে বলে, এগুলো কি মানুষ খায়? সে এইসব খেয়ে অভ্যস্ত না, তাই আবির বাইরে থেকে এসে কলার খোসা না দেখেই পা দেয় আর স্লিপ খেয়ে নীরার উপর পড়ে যায়। নীরা আবিরকে সরিয়ে দিয়ে বলে, লজ্জা করে না, আর এমন যেন না হয়। আবির উঠে দেখে কলার খোসা, একটু রাগে সরে বলে, এটা এখানে কোত্থেকে আসলো? নীরা কলার খোসা দেখিয়ে মিটি মিটি হেসে বলল, সরি, আসলে মাফ করবেন। নীরার হাসি মুখ দেখে আবির বেশ খুশি হয়, হাসলে যেন নীরাকে অপসরের মতো লাগছে। এতটা সুন্দর সে দেখতে যেন সারা জীবন এইভাবেই চেয়ে থাকা যায়। কি দেখেন এত বেশিক্ষণ কেউ চেয়ে থাকলে আমার লজ্জা লাগে, এখন যান আমি রেডি হব। আবির চলে যায়। নীরার শাওয়ার শেষে হালকা পিঙ্ক কালার একটা শাড়ি বেছে নেয়, শাড়িটা পরে চোখে কাজল দেয় গাঢ় করে, কিন্তু মেকআপ সে করে না। পিঙ্ক কালার চুড়ি গহনা পরে নেয়, চুলগুলো খোলা রেখে পাশের ফুলদানি থেকে গোলাপ নেয়। আবিরই আনিয়ে রেখেছে হয়তো, মাথার এক পাশে ফুল গুঁজে দেয়। বাইরে বীর হয় নীরা, নিচে আবির সোফায় বসে আছে। নীরাকে দেখে একভাবে তাকিয়ে আছে আবির, এত সুন্দর একটা মানুষ হয় কিভাবে? নীরা আবিরের ধ্যান ভাঙিয়ে বলে, এই যে আপনার জন্য সাজিনি, যে এইভাবে দেখবেন। তো কার জন্য সেজেছো? সবাইকে বলেছেন আপনি ভালোবেসে বিয়ে করেছেন, নিজেকে সুখী না দেখলে তো আবার আপনার, নিজেকে সুখী না দেখালে তো আবার আপনার অপমান, তাই বাইরের মানুষের সামনে সুখী হয়েই থাকতে চাই। আজ হয়তো ভালোবাসো না, কিন্তু পরে একদিন বাসবে, বলে দিলাম। বইয়ে গেছে আমার একজন রেপিস্টকে ভালোবাসতে। আবির আর কিছু না বলে নীরাকে নিয়ে প্রথমে মেডিকেল ভার্সিটি যায়, সেখানে কলিগদের সাথে পরিচয় করিয়ে দেয় ওয়াইফ বলে। নীরাও বেশ অবাক হয় আবিরের ব্যবহারে, এটাও বলে দেয় নীরা ফার্স্ট ইয়ারের ছাত্রী। কলিগরা মজা করে বলে, তাহলে প্রথম দিন ক্লাসটা যেন নিয়ে যায়, ছাত্রী হাজব্যান্ডের ক্লাস করবে, সবাই বেশ উৎসাহী। তাই আবিরও গেল নীরাকে নিয়ে ক্লাসে। ট্রেন আবিরকে দেখে যতই না খুশি হয়, সাথে নীরাকে দেখে যেন আকাশ থেকে পড়ে। এই মেয়ে একেবারেই তার মতো দেখতে, কিন্তু কিভাবে সম্ভব? আর এই আবির স্যারের সাথে কি করছে? ট্রিনার প্রশ্নের উত্তর পেয়ে যায় শুভ্র স্যারের কথাতে। শুভ্র স্যার ক্লাসে ঘোষণা দেন, আবির স্যার নতুন বিয়ে করেছেন তোমাদের ক্লাসের ছাত্রীকে। এতে সবাই খুশি হলেও ট্রিনা আর সায়রা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সবাই অবশ্য নীরা আর ট্রিনাকে একই রকম দেখে অবাকও হয়, দুইটা মেয়ে একই রকম, আবার তাদের বাবা মাও আলাদা। এই প্রথম দুইজনকে সবাই একসাথে দেখছে, এর আগে বেশি ক্লাসও হয়নি আর দুইজন একসাথে কখনো ক্লাসে আসেনি। নীরাও বেশ অবাক হয় ট্রিনাকে দেখে।
কেউ বলতে পারবে না সে আর ট্রেনার চেহারাতে কোনো তফাৎ নেই। সবাই ক্লাস থেকে বের হয়ে আসে। নীরাকে নিয়ে আবির নীরার বাসায় যায়। এই প্রথম আবির গাড়ি ছাড়া হাঁটছে, কারণ নীরার বাসাটা একটু গলিতে, সেখানে গাড়ি ঢুকে না। নীরার সাথে আবির ওদের বাসায় গিয়ে বেশ কথাবার্তা বলে নীরার পরিবারের সাথে। নীরাও বেশ হাসি খুশি ছিল সবার সাথে। কিন্তু নীরার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কী ত্রিনা? নীরা রান্নাঘরে মাকে একা পেয়ে জিজ্ঞেস করেই বসে। এমন প্রশ্নে যেন নীরার মা একটু ঘাবড়ে যায়। সেটা না দেখেই নীরা আবারও বলে, আচ্ছা মা, যমজ ছাড়া কি দুইটা মানুষ একই হয়? নীরার মা এবার রাগান্বিত হয়ে বলে, আজ একটা মেয়েকে দেখতাম হুবহু আমার মতো দেখতে, আমার সাথেই পড়ে, কিভাবে সম্ভব মা? নীরার মায়ের ব্যবহারও নীরাকে অবাক করে দেয়। আমি কি জানি, হতেও পারে। কিছুই না বলে চলে আসে সে। খাওয়া দাওয়া করে বিকেলে বের হয়ে যায় আবির আর নীরা। আবির নীরাকে বলে নদীর ধারে ঘুরতে যাবে, কিন্তু নীরা যেতে চায় না, তাই তারা বাধ্য হয়ে বাসায় ফিরে আসে। ত্রিনা সকালে নীরাকে দেখার পর থেকে খুব টেনশনে আছে। এও কি সম্ভব, তার মতো দেখতে হুবহু আরেকজন মেয়ে, তার উপর যাকে পাবার জন্য এত কিছু হলো, আজ সেই মেয়ে তার বউ। অতীতের কথা চিন্তা শুরু করে। ত্রিনাদের প্রথম ক্লাসটাই ছিল আবির স্যারের। প্রথম দেখায় ক্রাশিত হয় ত্রিনা। এরপর আবির যখন বোর্ডে কিছু লেখার জন্য ঘুরে, তখন দুষ্টুমি করে মার্বেল ছোড়ে আবিরের দিকে। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আবির ওই মুহূর্তেই ত্রিনার দিকে ঘুরে তাকায় আর দেখেও ফেলে ত্রিনাকে মার্বেল ছুড়তে। আর হঠাৎ করে মার্বেল লাগে আবিরের কপালে। ব্যথা যতটা না পেয়েছে, রাগটা বেশি হয়ে গেছিল। সাথে সাথেই ত্রিনাকে ক্লাস থেকে বের করে দেয় আবির। ত্রিনাও রাগ করে খুব ক্লাসের বাইরে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে ত্রিনা। এরপর স্যার যখন ক্লাস থেকে বের হয়, তখন স্যারের পায়ে ত্রিনা নিজের পা দিয়ে বাধা দেয় আর স্যার ত্রিনার উপর পড়ে যায়। আর এই দৃশ্য সব স্টুডেন্ট দেখে, নিজের কাছে ছোট লাগে আবিরের। সব স্টুডেন্ট আবিরকেই ভুল বোঝে। ত্রিনার ফাজলামো শুধু আবিরকে ভয়, ত্রিনার থেকে অপমান পেয়ে ডিপার্টমেন্টে যায়। সবাইকে খুলে বলে এই মেয়ের এইরকম অত্যাচারের কথা। কিন্তু ত্রিনাও থেমে থাকার না, কারণ সে খোঁজ নিয়ে ফেলেছে আবির স্যারের কিছুদিনের মাঝেই বিয়ে। তাই সুযোগ বুঝে আবিরের বাসায় গিয়ে দোতলার বারান্দায় লুকিয়ে থাকে। বারান্দায় রেলিং দেওয়া ছিল না, এই সুযোগ কাজে লাগায় সে। আগে থেকেই পুলিশকে ঘুষ দিয়ে রেখেছিল স্যাররা। সকালে আবির ঘুম থেকে উঠে বারান্দার দরজা খুলতেই ত্রিনা তার উপর ঝাঁপিয়ে পড়ে। আবির মুখ দেখতে পায় না মেয়েটাকে। চুলগুলো এলোমেলো করে রেখেছিল ত্রিনা। আবির ধাক্কা দিয়ে ফেলে দেয় ভয়ে। আর তখনই স্যাররা বাসায় পুলিশ নিয়ে আসে। আর কাছের মেয়ে না বুঝেই দরজা খুলে দেয়। বাড়ি সার্চ করে মেয়েটি সহ আবিরকে এক রুমে পেয়ে সাথে সাথে অ্যারেস্ট করে আবিরকে। আর স্যাররা ত্রিনাকে নিয়ে মামলা করায়, ধর্ষণ মামলা। এতে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেয় স্যাররা আর ত্রিনা। কিন্তু আবির প্রমাণ পাচ্ছে না নিজেকে নির্দোষ প্রমাণ করার। আবির উকিলের মাধ্যমে জামিন নেয় সব প্রমাণ করে দিবে বলে। আর ত্রিনাও কিছু বুঝে ওঠার আগেই আবিরের গুন্ডাদের পাঠায় ত্রিনাকে তুলে আনতে। কিন্তু তারা ভুল করে নীরাকে তুলে আনে। ত্রিনা এতক্ষণে বুঝতে পারে সেদিন কেন ত্রিনাকে সহজে মুক্তি দেয় আবির। সায়রাকে জিজ্ঞেস করে কি করবে এখন, কিন্তু সায়রাও সমাধান দিতে পারে না। এবার ত্রিনা তার বাবাকে ফোন লাগায়। হ্যালো ড্যাডি, তুমি কেমন আছো? কি রে মামনি, কাঁদছো কেন, কি হয়েছে বলো? ত্রিনা আবিরের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলে, কারণ জানে তার বাবাই তাকে সঠিক সমাধান দিবে। ত্রিনার বাবা মেয়ের কাণ্ডে অবাক হয়ে বলেন, আবিরের থেকেও ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিব, চিন্তা করিও না মামনি। না, আমি আবিরকে চাই, আমি আবিরকে না পেলে বাঁচব না। এসব কি বলছো তুমি, এমন পাগলামি কখনো করো না সোনামণি। তুমি এটা বলো, ওই মেয়ে মানে আবিরের বউজাকে দেখলাম, সে আমার মতো দেখতে হলো কিভাবে? ত্রিনার বাবা একটু চিন্তিত গলায় বলেন, কিভাবে সম্ভব, তুমি তো আমার একমাত্র মেয়ে। যমজ না হলে দুজন কি হুবহু হয়? আর তাছাড়া যাই হোক, আমি ওই নীরাকে মেরে ফেলবো, তাও ভালো আবিরের বউ আমি হতে চাই। ত্রিনার বাবার মহা টেনশন ছিল, মেয়ে তার পাগল হয়ে গেছে। তাই মেয়েকে বলে খুব শীঘ্রই ফিরে আসছে রাজশাহীতে মেয়ের কাছে। ত্রিনাও খুশি হয় ড্যাডিকে অনেকদিন পর দেখতে পাবে। তাই আবির নীরাকে ভালোবেসে বিয়ে না করলেও ভালোবেসে ফেলেছে দুই দিনে। মেয়েটার সৌন্দর্য, ঝগড়া করার স্টাইল, রাগ করা,
নীরা যাই করুক না কেন নীরাকে পছন্দ করে ফেলেছে জীবনসাথী হিসেবে। নীরা ঘরে মুখ উল্টো দিক করে শুয়ে আছে, আবির পাশে গিয়ে বসতেই নীরা চিৎকার করে, এক্ষুনি ঘর থেকে বের হন, বিয়ে করেছেন বলে কিনে নেননি, যা ইচ্ছা তাই করবেন। কি করলাম, এত রাগ কিসের নীরু? আমার নাম নীরা, নীরু না। আমি তো ভালোবেসে নীরু ডাকলাম। ভালোবাসা মাই ফুট, আমি আপনাকে ঘৃণা করি। এমন করছো কেন? কিছুই তো করিনি এখন। ওকে যাই, রাত্রের খাবারের ব্যবস্থা করি। কি ছাইপাশ খেয়ে থাকেন, ওগুলো আমার সামনে আর আনবেন না। আমি কি করব, রুমানাকে তো ছুটি দিয়েছি, সে থাকলে রান্না করে ভালো, এখন যদি তুমি রান্না করো তাহলে। কি, সরি, ভুল হয়ে গেছে। নীরা কিছু না বলেই নিচে নামে রান্নাঘর খুঁজে, কারণ চিন্ত না, সেখানে গিয়ে কিছু খুঁজে পাচ্ছে না। আবির পেছন থেকে কানের কাছে গিয়ে বলে, কি খুঁজছ? নীরাও চমকে ওঠে, পেছন ঘুরেই আবিরকে দেখে দুইটা কিল বসিয়ে দেয় আবিরের বুকে। হাত ধরবেন না। মারলে কেন? বেশ করেছি, ভয় দেখানোর শাস্তি। কি খুঁজছ? আটা, সারা জীবন ছাই পাশ খেয়েছি, এখন রুটি খেতে ইচ্ছে করছে। আবির আটা লবণ পাতিল সব দিকে দেয়। রুটির সাথে কি করবে? ডিম আছে। সব দেখিয়ে দেওয়ার পর আবিরকে বাইরে যেতে বলে নীরা। আবির লুকিয়ে লুকিয়ে দেখছিল নীরা কি করছে। শয়তানি বুদ্ধি মাথায় আসে আবিরের। নীরা যখন ডিম ফাটিয়ে রাখে, আবির লুকিয়ে এসে ডিম অল্প একটু নীরার গালে মাখিয়ে দেয়। ডিমে মরিচ দেওয়া ছিল, এটা দেখেনি আবির। নীরার মুখ জ্বলে গেছে, উফ বলে চিৎকার দেয়। আটা মাখা হাত দিয়ে আবিরের গাল খামচে দেয়। আবির কিছু বলার আগেই নীরা জ্বলে ওঠে। আপনাকে না বলেছি আমার আশেপাশে আসবেন না, তাও কেন আসেন? তোমাকে দেখতে ইচ্ছে করে তাই। কি যাতা বলেন, আর এইসব কথা ভুলেও বলবেন না। কেন এমন করো তুমি? চুপ, একদম চুপ, এক্ষুনি বেরিয়ে যান কিচেন থেকে। ওকে, যাচ্ছি, আর আসবো না। নীরা কাজ শেষ করে বেরিয়ে এসে আবিরকে দেখতে পায় না, তাই ভাবে আবির উপরে গেছে খেতে রাখার জন্য। উপরে গিয়েও না দেখে মন খারাপ করে বেরিয়ে আসে। কোথায় উধাও হয়ে গেল, মেজাজ খারাপ করে শুধু, যেখানে খুশি সেখানে যাক, আমার কি? অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবিরের সাথে ধাক্কা লাগে। কি ব্যাপার, একটু না দেখে মন খারাপ হয়ে আমাকে খুঁজতে গেছিলে? মোটেও না। আমি তো বুঝি, তুমি মিথ্যা বলছো কেন? সরে দাঁড়ান। এত রাগ দেখাও কেন, মনে মনে তো ঠিকই খোঁজ করো। বই গেছে আপনাকে খুঁজতে। আবির নীরার হাত ধরে নিজের দিকে টান দেয়, এতে নীরা আবিরের খুব কাছে চলে আসে। আবির শক্ত করে নীরাকে জড়িয়ে ধরে, নীরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন আবির নীরার কানের কাছে গিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি নীরা। নীরা কোনো রকম নিজেকে সরিয়ে দিয়ে থাপ্পড় মেরে বসে, আই হেট ইউ মিস্টার। এমন করে বলিও না প্লিজ। আর কখনো এমন করলে আমি আপনার অনুপস্থিতিতে সুইসাইড করব। তুমি এভাবে বলতে পারলে, তাহলে তোমার উপস্থিতিতেই আমি মরি। মানে কি বলছেন? আবির কথা না বাড়িয়ে কিচেন থেকে চাকু এনে নিজের হাতে অনেকগুলো জায়গা কেটে ফেলে। একসাথে প্রচুর রক্ত পড়তে থাকে আবিরের হাত থেকে। নীরা আবিরকে বলতে থাকে, এসব বন্ধ করেন, আমার ভয় করে। আবিরের কোনো উত্তর নাই। প্লিজ, এমন করেন কেন? হাতটা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাতটা বাঁধুন, প্রচুর রক্ত পড়ছে। তাতে তোমার কি? এমন করিয়েন না প্লিজ। দূরে যাও, আমার কথা তোমার না চিন্তা করলেও হবে। নীরা আবিরকে জড়িয়ে ধরে বলে, প্লিজ এমন করবেন না, বন্ধ করুন এইসব বলে খুব কাঁদতে থাকে। আমি মরলে তুমি তো খুশি হবে, তাহলে কাঁদছো কেন? আপনি কি বলছেন এসব? আপনি আমার স্বামী, ভালো হন মন্দ হন আমি আপনার সাথেই মানিয়ে নিতে চাই, কথা দিচ্ছি আর খারাপ ব্যবহার করব না, প্লিজ তাও এসব বন্ধ করুন। এসব বলে লাভ নাই। আপনি যা বলবেন সেটাই করব, আপনাকে ভালোবাসি বলে আবিরের পা ধরে নীরা। আরে কি করছো এসব, তোমার স্থান আমার পায়ে নয় হৃদয়ে। যদি ভালোবাসি তাহলে এসব বন্ধ করবেন? হ্যাঁ ভালোবাসি, তাও বন্ধ করেন। আবির যাই হোক নীরাকে কাঁদাতে চায় না, তাই উপরে গিয়ে নিজের হাত ব্যান্ডেজ করে নিচে নেমে আসে।
ততক্ষণে দেখে নীরা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। নীরাকে হাসানোর জন্য বলে, তোমার কোমল হাতের তৈরি খাবার খাইয়ে দিবে না? দেব। বলে রেডি করে দেয়। নীরা আগে আবিরকে খাইয়ে নিজেও খায়। নীরা বলে, হাত কেটেছেন, ইনফেকশন হতে পারে, অ্যান্টিবায়োটিক আছে না বাসায়? ঘরে আছে। ওকে, ঘরে যান, পানি নিয়ে আসছি। বলে আবির চলে যায়। নীরা নিচে সব ঠিকঠাক করে পানি নিয়ে উপরে গিয়ে আবিরকে ঔষধ খাইয়ে দেয়। নিজের দুঃখকে মাটি চাপা দিয়ে আরেকজনের সেবা করা লাগছে। আবির বিছানায় শুয়ে পড়ে। নীরাও এক পাশে শুয়ে কষ্টগুলোর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে নীরার ঘুম ভেঙে দেখে আবির তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। যেন নিষ্পাপ চেহারা আবিরের, ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে। বেশি কিছু না ভেবে আবিরকে সরিয়ে দিল নীরা। উঠে ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে খাবার বানিয়ে এসে আবিরকে ডাক দেয়। আবির উঠে না দেখে আবিরের কপালে হাত দিয়ে দেখে আবিরের জ্বর এসেছে। তাও আবিরকে ডেকে তুলে ফ্রেশ হতে বলে। আবির নীরার কথা শুনে ফ্রেশ হয়ে নীরার কথা মতো খাবার খেয়ে ঔষধ খেয়ে নেয়। চুপচাপ শুয়ে না থেকে গোসল করে আসেন, এতে জ্বর কমবে। জানি, কিন্তু ঠান্ডা লাগে তো। তাড়াতাড়ি করবেন। আবির ওয়াশরুমে গিয়ে 5 মিনিটে শাওয়ার শেষ করে এসে ঠান্ডা থেকে বাঁচতে নীরাকে জড়িয়ে ধরল। আমি কি কম্বল নাকি? কম্বলের নিচে যান, কাজ আছে কিছু। আমার থেকে বড় কি কাজ শুনি? ঘরটা এলোমেলো হয়ে আছে, গোছাতে হবে। ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। কেন? রোমানা আজ আসবে। কে এসে? এই বাসার সব দায়িত্ব তার। চাচি হয়, দুঃসম্পর্কের আত্মীয়, কিন্তু আমি ছোট থেকে রোমানা বলেই ডাকি। ও কখন আসবে? একটু পরেই। কে বলল? সেই ফোন দিয়েছিল কাল। এতদিন কোথায় ছিল? বাড়ি গিয়েছিল। ছুটি দিয়েছিল তাই না? কেন বলো তো? কিছু না, বুঝলাম অন্যায় করার জন্যই বাড়ি ফাঁকা করেছিলেন। যা ভাবছ তাই ঠিক। কি ভাবলাম? কিছু না। কিছুক্ষণ পর কলিং বেল বাজে। নীরা দরজা খুলতে যায়। মেয়েটা প্রবেশ করেই নীরাকে জিজ্ঞেস করে, কে তুমি, এখানে কি করছো? আপনি কে? তার আগে বলো তুমি কে। যাই হোক, আবির কোথায়? সে তো বাসায় আছে। সরো আমার সামনে থেকে। বলে নীরাকে সরিয়ে ভেতরে ঢুকে সে। আরে কোথায় যাচ্ছেন, কে আপনি? তা তোমায় চিনি লাভ কি? তোমাকে কি এ বাড়িতে নতুন কাজে দিছে নাকি? রোমানা কোথায়? কি যাতা বলছেন! আবির রুমে আছে তাই না? আমি কাজের লোক না, আবিরের বউ আমি। হোয়াট? জি হ্যাঁ। আবির বিয়ে কবে করলো, মজা নাও। দিয়ে উপরে যেতে থাকে। আপনি পরিচয় না দিয়ে ভেতরে যেতে পারবেন না। এই ফকিনের মেয়ে, তুই কে রে আমাকে আটকানোর? তুমিও কাউকে অপমান করতে পারো না। আবির বলে, চিল্লা চিল্লি শুনে আবির নিচে নামতে গিয়ে এই কথা শুনে ফেলে তাই। আবির, এসব বলছোটা কি? তুমি অন্য কারোর জন্য আমাকে অপমান করছো? মেয়েটি বলে আবিরকে, দেখো আমার কাছে তোমার কোনোই ভ্যালু নাই, হয়তো ছিল কোনো একদিন, এখন কিছুই নাই। তুমি চলে যেতে পারো, আর আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করিও না। আবির বলে মেয়েটাকে। মেয়েটা আবিরের কলার ধরে বলে, আবির তুমি এসব বলছোটা কি? তুমি অন্য কারোর জন্য আমাকে অপমান করছো? এত বড় কথা তুমি আমায় বলতে পারো না আবির, আমি তো তোমায় ভালোবাসি। তার চেয়েও বড় কথা, দুদিন পর আমাদের বিয়ে, সব কিছু ঠিক ছিল, কিন্তু তুমি মাঝখানে এমন কথা কেন বলছো আবির? মেয়েটাকে সরিয়ে দিয়ে, দেখো অনু। মেয়েটার নাম অনন্যা, আবির অনু বলে ডাকে। তোমাকে আমার বিয়ে করা সম্ভব না, কারণ আমার বিয়ে হয়ে গেছে নীরার সাথে। নীরার কাঁধে হাত রেখে বলে আবির, তুমি আমার সাথে ফাজলামি করছো তাই না আবির? কতটা ভালোবাসি তার পরীক্ষা নিচ্ছো তাই না? ফাইজলামি করার কোনো মোডে আমি নাই মিস অনু। এটা বিশ্বাস করি না, বিয়ের 2 দিন আগে এসব কি বলছো তুমি? দেখো অনু, তোমাকে আমি মন থেকে কখনোই ভালোবাসিনি। বাবা বিয়েটা ঠিক করেছিলেন বলে মত দিয়েছিলাম, কিন্তু আমি বিয়ে করেছি আমার প্রেমিকা নীরাকে, তার সাথেই সংসার করব,
সেটা তোমার বাবাকে জানিয়ে দিয়েছি। তাও কেন তুমি এখানে এসেছো? আমি চাই তুমি আমাকে কখনো বিরক্ত করবে না। আবির বলে অনুকে, নীরা আবিরের কাছ থেকে সরে এসে বলে, বিয়ে যখন ঠিকই করা ছিল তাহলে বিয়ে করতে কি প্রবলেম? আর আমি আপনার প্রেমিকা ছিলাম না হবও না কখনো। বিয়ে করে সুখী হয়েন, আমি চলে যাব এই বাসা থেকে। বলেই নীরা উপরে চলে যায়। নীরা, ভুল বুঝো না, আবিরের কথা নীরা শোনেও না। এটা বিশ্বাস করি না, বিয়ের দুই দিন আগে এসব কি বলছো তুমি? বাহ আবির, বাহ, তুমি একটা অমানুষ। বাহ আবির, বাহ, তুমি একটা অমানুষ। নইলে আমার সাথে এমন করতে না তুমি। বিয়ের সব কিছু ঠিকঠাক, কার্ড ছাপানো হয়ে গেছে, আর তুমি অন্যকে নিয়ে সংসার করছো, বেশ ভালো। তোমাকে সুখে থাকতে দিব না, বিয়ে তোমাকে করতেই হবে ওই দিনেই ওই সময়েই। পারলে আমি কেস করে আসব। বলে অনন্যা চলে যায় আবিরের বাসা থেকে। দরজা খোলাই ছিল, তাই রুমানা কখন এসেছে আবির খেয়াল করেনি। রুমানা আবিরকে এসে বলে, খালা তুমি এসেছো, ভালো করেছো, দুপুরের খাবারের ব্যবস্থা করো। আর কিছু না বলে আবির ঘরে যায়। উপরে গিয়ে দেখে নীরা বিছানায় বসে আছে। নীরার পাশে গিয়ে বসতেই আবিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় নীরা। দেখুন, আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসবও না কখনো, আর আমার কাছে আসার চেষ্টাও করবেন না। দেখো, এত রাগ করতে হয় না, তুমি খুব রাগী, রাগটা কন্ট্রোল করার চেষ্টা করো। জ্ঞান দিয়েন না, আপনার জ্ঞান শোনার জন্য আমি বসে নেই। রাগ তোমার হওয়াটা স্বাভাবিক, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি সেটা ঠিক, কিন্তু এখন ভালোবাসি তোমাকে, সত্যি খুব ভালোবেসে ফেলেছি নীরা। এসব ফালতু কথা কখনোই বলবেন না। ওকে, কাজের কথাতেই আসি তাহলে। রোমানা চলে এসেছে, সে রান্না করছে, আর তার চেয়েও বড় কথা, পরশু আমাদের বিয়ের অনুষ্ঠান, কেনাকাটা হবে তোমার পছন্দে, রেডি হয়ে থেকো। কিসের অনুষ্ঠান? আমি এর মাঝে নাই। দেখো, সব সময় জেদ ভালো না, দুই ঘন্টার মাঝে যেন তোমাকে রেডি দেখি। আপনার কথা অনুযায়ী আমি চলে যেতে পারবো না। আবির একটু রাগ করে নীরাকে হঠাৎই কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে ভিজিয়ে দেয়। নীরা আবিরকে মারতে থাকে খুব, কিন্তু তাও ছাড়ে না। আবির আর নীরা দুজনেই ভিজে গেছে। তখন নীরা বাধ্য হয়ে শাওয়ার শেষ করে। আবির ততক্ষণে বের হয়ে গেছিল, নিজে পরিষ্কার হয়ে নীরার জন্য ড্রেস রেডি করে দেয়, গয়না সহ। নীরা রাগ করে থাকলেও রেডি হয়। আবির ডাইনিং টেবিলে বসে আছে আর রুমানা খাবার দিচ্ছিল। তখন নীরা নিচে নামে, নীরাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলে। নীরাও কথা না বাড়িয়ে খেয়ে নেয়, কারণ জানে ঝগড়া করে লাভ নেই। আবির নীরাকে রুমানার সাথে পরিচয় করিয়ে দেয়। রুমানাও বৌমা বলে খুব সুন্দর করে মেনে নেয়। এরপর দুইজনে শপিংয়ে যায়। বিয়ের ড্রেস কেনে আবির, নীরার পছন্দেই। আবিরের গোলা আগে থেকেই কেনা ছিল। গয়না কিছু কিনে সন্ধ্যার পর রেস্টুরেন্টে ঢুকে সেখানে ডিনার করে রুমানার জন্য এক প্যাকেট নিয়ে বাসে আসে। বাসায় এসে দেখে আবিরের বাবা মা এসেছে। নীরার সাথে পরিচয় করিয়ে দেয় আবির। নীরা সবাইকে সালাম দেয়, কিন্তু নীরাকে যে আবিরের বাবা মা মানতে পারেনি সেটা বুঝতে পারে আবির। এতে আবিরের তেমন কিছুই যায় আসে না, কারণ আবির সারাটা জীবন একা একাই বড় হয়েছে। আবিরের বাবা মা শুধু টাকার পেছনে তৌড়িয়েছেন, আবিরের জন্য কোনো স্পেশাল সময় ছিল না তাদের। আবিরের কাছে মানুষ বলতে ছিল এক রুমানা আর একমাত্র ফ্রেন্ড মিশে। আবিরের বাবা মা দুইজনেই ডাক্তার, তারা সবসময় ব্যস্ত থাকত, আর এখন বেশিরভাগ সময় বিদেশে থাকে। যেখানে টাকা বেশি তারা সেটাকেই বেছে নিয়েছে, কিন্তু আবিরের জন্য কোনো আদর ভালোবাসা ছিল না কোনোদিনও। আবিরের ইচ্ছে ছিল শিক্ষক হবার, কিন্তু বাবা মায়ের এগোর কাছে হেরে গিয়ে মেডিকেলে ভর্তি হতে হয়। সেখানে পড়াশোনা শেষ করে প্রফেসর হয়ে শিক্ষক হওয়ার ইচ্ছেটাই শুধু পূরণ করতে পারে। তৃণার বাবা আসে সেদিন রাত্রে। তৃণা তার বাবার গলা জড়িয়ে কি যে কান্না করে তা বলার মতো না। তৃণার বাবাও একটু আবেগে, তাই মেয়ের জন্য সব কিছু করতে চায়। তৃণার বাবা প্ল্যান করে নীরার জায়গাতে মীরাকে সরিয়ে দিবে। তৃণার জন্মের সময় ওর মা মারা গেছে, তাই এত আদরের মেয়েকে কখনো কষ্ট দিতে পারবে না তৃণার বাবা। আচ্ছা ড্যাডি, ওই মেয়েটা আমার মতো দেখতে কিভাবে হলো? না রে, তেমন কিছুই না, তুই এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তুমি নীরাকে কি করবে? আমার বাসায় নিয়ে গিয়ে বন্দি করে রাখবো।
না এতে ধরা পড়ে যেতে পারো। তো কি করতে বলছিস? আমি বরং নীরা হয়ে যাই, আর ওকে তৃণা বানিয়ে দাও। না এটা তো সম্ভব না। কেন ড্যাডি, আমার জন্য এটুকুও করতে পারবে না? আচ্ছা দেখছি কি করা যায়। ওকে ড্যাডি। খুব আনন্দে জড়িয়ে ধরে তার বাবাকে। তৃণার বাবা খুব টেনশনে পড়ে যায়। যদি তৃণাকে নীরা বানিয়ে পাঠায় তাহলে সব শেষ হয়ে যাবে, তাহলে কি করে কি হবে কিছুই বুঝতে পারে না তৃণার বাবা। একমাত্র মেয়ের সুখের জন্য সব কিছুই করতে পারবে, কিন্তু কিভাবে সম্ভব? তৃণাকে উনি হারাতে চায় না। তার থেকে আবিরের বাবা মায়ের সাথে কথা বলবে ভাবে তৃণার বাবা। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে তৃণার বাবা। তৃণাও মহা খুশি যে তার একটা চাওয়া আবারও পূর্ণ হবে। সাইরাও খুব খুশি তৃণার সুখে। আবিরের মা আর বাবা আবিরের সাথে মিটিংয়ে বসে। নীরা তখন উপরে ছিল, সেই সুযোগে বলে আবিরের বাবা আবিরকে, দেখো আবির, তুমি এমন একটা কাজ করছো সেটা তোমার আমাদের স্ট্যাটাসের সাথে সত্যিই যায় না। কোথায় আমাদের অবস্থা আর কোথায় একটা নিম্ন ঘরের মেয়ের স্ট্যাটাস, খুব গম্ভীর মুখে বলে। আচ্ছা ড্যাড, তোমরা সারা জীবন এত এত আয় করেছো কার জন্য? এটা কেমন কথা, আমাদের আর কে বা আছে তুমি ছাড়া? আচ্ছা মম, এত বাড়ি গাড়ি সম্পত্তি দিয়ে আমি কি করব? যদি আমি কখনো মন থেকে সুখী নাই হতে পারি, তাহলে অনন্যাকে বিয়েতে মত দিয়েছিলে কেন? কারণ তুমি পছন্দ করেছিলে তাই। তাহলে এত কিছু কি হলো? অন্য মেয়েকে তুমি কিভাবে বিয়ে করতে পারো? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু বিয়ের পর আমি নীরাকে ভালোবেসে ফেলেছি। কিসের অ্যাক্সিডেন্ট? আমি তোমাদের এত কিছুর জবাব দিতে পারবো না মম, প্লিজ আমার ভালোবাসাকে তোমরা মেনে নাও, নইলে তোমরা তোমাদের বাসায় গিয়ে তোমাদের মতো সুস্থ তোমাদের মতো ব্যস্ত লাইফ লিড করো। নীরার সাথে আমাকে সুখী থাকতে দাও প্লিজ। তার মানে আমরা তোমার কেউ না তাই তো আবির? তোমরা আমার বাবা মা, আমি যদি তোমাদের পছন্দ অনুযায়ী চলি তাহলে আমার সুখের দিকটাও তোমাদের দেখা উচিত। তোমার সাথে কথা বলেই বা কি লাভ, আমরা এখন পর হয়ে গেছি। নীরা উপরে দাঁড়িয়ে সব শুনেও কিছু না বলে ঘরে গিয়ে কাঁদে। আসলে নীরা তো চায়নি এমন তার সংসার হোক, এরা এতই ধনী যে মানুষকে শুধু কষ্ট দিতেই জানে। আপনার কথা অনুযায়ী আমি চলতে পারবো না, আমি তো নিম্ন ঘরের মেয়ে, এই বাড়িতে থাকা আমার সত্যি অনুচিত, কাল সকালেই চলে যাব। এমনটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। মিটিং শেষ করে আবিরের মনও খারাপ, ঘরে এসে দেখে নীরা ঘুমিয়ে গেছে, তাই নীরাকে আর জাগালো না। বিছানার এক পাশে সেও শুয়ে পড়ে। আবিরের বাবা মা একটু রাগারাগি করেই নিজের বাসায় চলে আসে। সকাল সকাল আবিরের বাবার ফোনে একটা নাম্বার থেকে ফোন আসে। জরুরি ভিত্তিতে আবিরের বাবাও দেখা করতে রাজি হয়ে যায়। আবিরের বাবা আর তৃণার বাবা একটা রেস্টুরেন্টে দেখা করে। তৃণাকে দেখার পর আবিরের বাবা যেন অবাকই হয়, পুরোই নীরার মতো দেখতে, কিন্তু পোশাকগুলোই শুধু শর্টকাট। তৃণা বেশ মধুর কণ্ঠে বলে, আঙ্কেল আমি আবির স্যারকে খুব বেশি ভালোবাসি, তাই তাকে একটু কষ্ট দিই, কিন্তু আবির স্যার আমায় ভুল বোঝে। তারপর কিভাবে যে ওই মেয়েটাকে পেলো তা আমি জানি না, শুধু একটা রিকোয়েস্ট, নীরাকে সরিয়ে দিয়ে আমাকে নীরার জায়গায় দিবেন, তাহলে আপনার সামাজিক স্ট্যাটাসও ঠিক থাকবে আর আমিও আবিরের বউ হয়ে গেলাম। আবিরের বাবা মনে মনে খুবই খুশি হয়, কিন্তু হতাশা নিয়ে বলে, আবির অনেক চালাক, সব বুঝে নেবে, কিন্তু ওদের বিয়েও হয়ে গেছে, বিয়ে ছাড়া তুমি ওর সাথে থাকতে পারবে না। আবার কায়দা করে বিয়ে করে নিব। আবির বুঝে ফেলবে, এমনিতেই আমাদের সাথে ওর ঝগড়া হয়, সে আরো রেগে যাবে। প্লিজ আঙ্কেল কিছু হতে দিব না, আমরাই সব সামলিয়ে নিব। ওকে ওকে, তাহলে অনন্যার ফ্যামিলিকে মেসেজ করো। অনন্যা কে আঙ্কেল? ওর সাথে আজ আবিরের বিয়ে হবার কথা ছিল, কিন্তু আবির আগেই বিয়ে করে নেয় তাই খুব রেগে আছে। আপনি শুধু ঠিকানা দিন, আমি সব ম্যানেজ করে নিব আঙ্কেল। ওকে, ভরসা করলাম তোমার উপর। আবির খুব সকালে ঘুম থেকে উঠে নীরাকে ডাক দেয়। নীরা সারা দেয় না দেখে নীরার ঘুমন্ত কপালে কিস করে আবির, আর তখনই নীরা টের পেয়ে যায়।
দেখুন, এসব আমি পছন্দ করি না। তা কি জানেন না? জানি তো, কি করব বলো? যান, বাইরে যান, আর আসবেন না এখানে। আচ্ছা একটা কথা তো বলো, তুমি কি কাউকে ভালোবাসো? আমাকে কি বাজারের মেয়ে মনে হয় যে আমি কাউকে ভালোবাসব? আমি এসব মিন করে বলিনি, ভুল বুঝছো। আপনারা ছেলেরা ভাবেন কোনো মেয়ে আপনাকে ইগনোর করলে তার প্রেম আছে, অথচ এটা ভাবেন না, ইগনোর করার পেছনে দায়ী আপনারা নিজেই। হ্যাঁ তা জানি, আমার দোষের জন্যই তুমি হয়তো কখনো ক্ষমা করতেও পারবে না। জি হ্যাঁ সেটাই। আজ একটু মিশির চেম্বারে যেতে হবে তোমাকে। কেন, আমি কি অসুস্থ? সেদিন মিশি যেটা বলেছে সেটা টেস্ট করে দেখতে হবে। কবে কি বলেছে? আরে বাদ দাও, গেলেই সব জানতে পারবে। ওকে দিলাম বাদ, কিন্তু পরে যদি উল্টো পাল্টা কিছু শুনি তো আপনাকে কখনো ক্ষমা করব না। আবির মিশির চেম্বারে গিয়ে মীরাকে পরীক্ষা করায়। যেদিন রেপ হয়েছিল মীরা, সেদিনই প্রেগনেন্সির টেস্টটা করিয়ে নিতে বলেছিল মিশি। তাই আবিরের খারাপ লাগলেও মীরাকে নিয়ে আসে আজ। রেজাল্ট যাই হোক মেনে নিতেই হবে। সেদিন সন্ধ্যায় রেজাল্ট আনতে আবির একা যায়, কারণ মীরাকে সে এটা বলতে পারবে না। খুব সহজে আর্টিস্টের রেজাল্ট পজিটিভ দেখিয়ে হাসবে কি কাঁদবে তা বুঝতে পারে না আবির। মীরা এই কথা জানলে তার খবর খারাপ করে দিবে, তাই আবির ডিসিশন নেয় বিয়ের অনুষ্ঠানের পরেই মীরাকে এই খবর দিবে। রেজাল্ট নিয়ে আলমারিতে লুকিয়ে রাখে আবির। পরের দিন বিয়ের অনুষ্ঠান, তাই আবিরের বাবা মা সবাই আসে। আবারও আত্মীয়রা একেবারেই কমিউনিটি সেন্টারে আসবেন আবিরের বউ দেখতে। আবিরের বাবা মাও নিশ্চিত আছে বিয়ের মূল নাটক দেখবে বলে। মীরাকে তাদের একদমই পছন্দ না। খ্যাত মেয়ে, আবিরের মায়ের ভাষায় সব সময় শাড়ি পরে মীরা, যা এই যুগের সাথে বেমানান। অথচ ত্রিনা কতই না আধুনিক, অনন্যাও বেশ ছিল, কিন্তু ত্রিনাকেই তাদের বেশি ভালো লেগেছে। তার থেকেও বড় কথা, ত্রিনার বাবা বিজনেসম্যান, সমাজে তার স্ট্যাটাসও অনেক বেশি। ত্রিনা যে পার্লারে মীরাকে সাজানোর কথা সেখানে গিয়ে চুপ করে বসে থাকে। দুপুরের দিকেই মীরাকে পার্লারে নিয়ে যায় আবির। আবিরকেও রেডি হতে হবে, তাই ড্রাইভারের উপর মীরাকে আনার দায়িত্ব দিয়ে আবির চলে আসে। পার্লারের ভেতরে ত্রিনাকে দেখিয়ে মীরা চমকে যায়। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? এইখানে তো তোমার আসার কথা ছিল না, আসার তো কথা ছিল আমার, তাই এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। মানে কি বলছো এসব? আবির স্যারকে পাবার জন্য এত নাটক করলাম, আর তার সুযোগ নিলে তুমি, তাই না? এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। তোমাকে ভালোই ভালো বলছি, আজ থেকে তুমি ত্রিনা হয়ে যাও, আমার বাবার সাথে থাকবে, আর আমি নীরা হয়ে আবিরের সাথে থাকব। মেনে নিতে কি রাজি আছো? তোমার জন্য মিস্টার আবির আমার ক্ষতি করেছে, তোমার মিথ্যা নাটকের বাস্তবতা আমাকে দেখিয়েছে আবির, আর আমি আবিরকে ছেড়ে দেব তা স্বপ্নেও ভেবো না। আবিরকে প্রতি মুহূর্তে কষ্ট দেওয়ার জন্য নীরাই যথেষ্ট। তা ভুলে যাও, এখন তুমি আর টিকতে পারবে না, পার্লারে সব ব্যবস্থা করেই রেখেছি। বলেই ত্রিনার বডিগার্ডরা নীরাকে মুখ বেঁধে ত্রিনার বাসায় নিয়ে যায়, আর ত্রিনা আবিরের বউ সেজে আবিরের গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে যায়। ত্রিনা প্রথমে অনুষ্ঠানে ঢুকেই আবিরের বাবাকে আর মাকে আলাদা আলাদাভাবে চোখ টিপ দেয়, বুঝিয়ে দেয় সে ত্রিনা। আবির সেটা খেয়াল করে নেয়, কিন্তু বুঝতে পারে না কিছুই। বছরের প্রথম দিন, সাথে আবিরের বিয়ে, সেই হইচই চারদিকে। একে একে সবাই ত্রিনাকে নীরা ভেবে অভিনন্দন জানাচ্ছে। হ্যালো নীরা, কেমন আছো? এই সময় শরীরে যত্ন নিও বেশি করে, কেমন? এই সময় মানে? আরে আবির, তোমাকে কিছুই বলেনি নাকি? ত্রিনা ভয় পেয়ে যায়, কি বলতে চাচ্ছেন উনি, ধরা পড়ে যাবে না তো, এইসব ভয় ভেতরে ঢুকে যায়। আহ মিশি, কি শুরু করলি তুই বলতো, এখন সে কিছুই জানে না, আজ বলবো। ত্রিনা একটু স্বস্তি পেল। ও তাই নাকি, ওকে বাবু। নীরার মা এসে ত্রিনাকে জড়িয়ে ধরে, এতে ত্রিনা চিনতে না পেরে বলে, কে আপনি? আজব তো, আমার সাজ নষ্ট হয়ে গেল। কি বলছিস মা, তুই নিজের মাকে তুই ভুলে গেলি? সরি মা, আসলে তোমার মুখ দেখিনি তাই ভুলভাল বলে ফেলেছি, ক্ষমা করে দিও। ও এই মহিলা যে এমন করবে কে জানতো, আমি তো ধরাই পড়ে যাচ্ছিলাম। আবির এইসব ঘটনাতে বেশ সন্দেহ করে ফেলে ত্রিনাকে, কিন্তু কিছুই বলে না, মনে মনে বলে, নীরা তো এমন ছিল না, তাহলে কি এই মেয়ে নীরা নয়?
অবশ্য নীরার চোখের ভাষা আমি বুঝি, এটা তো নীরার চোখ মনে হচ্ছে না। নাকি সাজানোর জন্য এমন লাগছে? না, মাথা কাজ করছে না, পরে দেখা যাবে। আচ্ছা, যদি এটা নীরা না হয় তাহলে নীরা কোথায়? আর চিন্তা করতে ভালো লাগছে না আবিরের। আবির ডার্লিং, এত কিসের টেনশন করছো তুমি? না তো মম, নিজের পছন্দ মতো সুন্দরী বউ পেয়েছি, কিসের টেনশন করব আমি? তাই তো কথা, এত সুন্দর বউ থাকতে আর কিছু লাগে নাকি? হ্যাঁ ড্যাড, ঠিকই বলেছো। সবাই অনেক রকমের গিফট এনেছে, খাচ্ছে, আবিরের নাম করছে, ফটোশ্যুট ভিডিও সব শেষ করে রাত 12টার দিকে তারা সবাই বাসায় চলে আসে। ট্রেনার বাবা নীরাকে দেখে বেশ অবাক হয়, একেবারে ট্রেনার মতো দেখতে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? মিসেস আবির, তুমি তো পুরাই ট্রেনার মতো দেখতে। এটাই তো আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে মিস্টার। কিন্তু কিভাবে সম্ভব সেটা বলতো। এটা আপনি ভালো করেই জানবেন, আমি তো, আমার তো জানার কথা না। আমি কি জানবো? তা আমি জানি না। যাই হোক, আমাকে এখানে তুলে এনে কি আপনি ভালো কাজ করেছেন? আমি আমার মেয়ের চোখের জল দেখতে পারি না। ও তাই না? আবির আমায় ভালোবাসে, আর সে ত্রিনাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। চিনতেই পারবে না। তা কয়দিন পরেই বুঝতে পারবেন। যাও, ওপরে তিনার ঘরে গিয়ে থাকো। সাইরা, সাইরা বলে সাইরাকে ডাকে। জি আঙ্কেল। আজ থেকে নীরাকে ত্রিনা মনে করে তাকে নিয়ে থাকবে, আর বডিগার্ড তো আছেই, পালাতে পারবে না। জি এসো বলে নীরাকে ধরে নিয়ে যায়। সাইরা ছাড়ো, খুব শীঘ্রই তোমাদের জেলে পাঠিয়ে ছাড়বো, দেখে নিও। নীরা এতদিন না বুঝলেও এখন বুঝতে পারছে সে আবিরকে ভালোবেসে ফেলেছে। খুব কষ্ট হচ্ছে নীরার, কিন্তু এখান থেকে কিভাবে পালাবে তার প্ল্যান করতে থাকে। রাত্রে বাসায় ফিরে ত্রিনার হাবভাব দেখেই পুরোই বুঝে যায় এটা তার নীরা না, তাও নাটক করতে থাকে আবির। নীরা, তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। জি বলুন। আসলে কিভাবে যে বলবো বুঝছি না। নাকামি না করে বলে ফেলুন। আসলে সব দোষ ওই ত্রিনার, তাই ভুলবশত তোমাকে ত্রিনা ভেবে ওই কাজ করে ফেলি। টেস্টের রিপোর্ট পজিটিভ, মানে তুমি প্রেগনেন্ট। ত্রিনা খুব ভয় পেয়ে যায়। কি বলছে আবির এসব, সে তো পুরোই সুস্থ, ধরা পড়ে যাবে, সে ভয়ে ভয়ে বলে। মানে কি? এত ভয় পাচ্ছ কেন তুমি? কি হয়েছে? না কিছু না, সারাদিন অনেক ধকল গেছে, এখন ঘুমাবো। ত্রিনা এতদিন আবিরের কাছে আসার চেষ্টা করেছে আর আজ পালাচ্ছে। সে চেঞ্জ করে শুয়ে পড়ে বিছানাতে, আবির তার পাশে ঘুমোতে গেলে বলে, আপনি আমার কাছে আসবেন না, দূরে থাকুন। আবির এইসব ব্যবহারে পুরোটাই বুঝে যায় এটা নীরা না। নীরা আর যাই হোক, নীরা রাগ করার স্টাইলটা আলাদা। আবির কিছু না বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। নীরা খুব ভোরে ঘুম থেকে উঠে ত্রিনার ড্রেস পরে নেয়। ত্রিনার বাবা নিচে আগে থেকে উঠে বসেছিল। হাই ড্যাডি। ত্রিনা, তুমি কখন এলে মামনি? আবিরকে সেরে আসা তোমার উচিত হয়নি। আরে কি, আরে আরে কি বলছো ড্যাডি, আমি তো কাল রাত থেকে এখানেই আছি, নিজের মেয়েকেও চিনতে পারো না? সত্যি করে বলো তো আমি কে? আমি কিছু জানি না। হ্যাঁ দেখো ড্যাডি, আমি আমার মাকেও সেম কথা জিজ্ঞেস করেছি, সেও এড়িয়ে গিয়েছে, এখন তুমিও এড়িয়ে যাচ্ছ, কি সম্পর্ক আমাদের দুজনের, আমরা একই রকম দেখতে কিভাবে? আমি সত্যিই জানিনি নায়রা। তার মানে আমি ধরে নিলাম ত্রিনা তোমার মেয়ে না? না, ত্রিনা আমারই মেয়ে। তাহলে আমি কে? তুমি কে আমি তা জানি, কিন্তু তুমি আমার মেয়ে নও ত্রিনা। তাহলে ত্রিনা কে? ঠিক এই সময় ত্রিনা আবিরের বাসা থেকে পালিয়ে আসে, কিন্তু নীরার ওর বাবার কথা শুনতে পেয়ে লুকিয়ে থাকে, কথা শুনতে থাকে লুকিয়ে লুকিয়ে। ত্রিনার বাবা বলতে শুরু করে, আমার ক্লাস 9-এ থাকতে একটা মেয়ের সাথে প্রেম হয়ে যায়, কিন্তু মেয়েটা আমার সাথে 5 বছরের প্রেমের পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। জানি না তার কি হয়েছিল, অনেক খোঁজ করার পর জানতে পারি সে বিয়ে করেছে আমারই বন্ধুকে। আমার প্রচুর কষ্ট হয়েছিল সেই দিন,
কিন্তু সব কষ্ট মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিছুদিন পর শুনতে পাই তার ছেলে হয়েছে, যে স্বপ্ন আমি দেখছিলাম সেই স্বপ্ন আজ অন্য কারো সাথে পূরণ করছে। আমি আমার বন্ধুকে শত্রু হিসেবে গণ্য করি, প্রতিশোধ এর নেশা উঠে যায় আমার রক্তে। আমার পড়াশোনা শেষ করে বাবার বিজনেসে হাত দিয়েই শুরু করি প্রতিশোধের খেলা। বন্ধু মাহমুদ আর প্রেমিকা হেনার সাথে ভালোই প্রতিশোধ নিতে পেরেছিলাম আমি। মাহমুদ এর ব্যবসায় লস করাতে শুরু করি, আস্তে আস্তে সে এত লস খেয়ে যায় যে সে রাস্তার ফকির হবার দশা হয়ে যায়। তখন হেনা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট ছিল, হেনার জীবন মরণের রাত ছিল সেইটা। হেনাকে হসপিটালে ভর্তি করানো হয়, সেদিন হেনার দুইটা মেয়ে হয়। হেনার জ্ঞান ফিরতে অনেক সময় লাগে, আর তখন ডাক্তার এর বিল যত হয় সেটা শোধ করার ক্ষমতা ছিল না মাহমুদ আর হেনার। সেই সুযোগটাই কাজে লাগাই আমি, নার্সকে টাকা দিয়ে মাহমুদের কাছে পাঠাই। নার্স মাহমুদকে বলে, মিস্টার মাহমুদ আপনার বিল তো অনেক বেশি, 50,000 টাকা, আর আপনি তা শোধও করতে পারবেন না। আর এদিকে একজন পেশেন্টের বাচ্চা মরা অবস্থা, সন্তানের মৃত্যু হয়েছে, আপনি যদি আপনার একটা সন্তানকে বিক্রি করে দিতেন তাহলে তারাও সন্তান পেত আর আপনারাও টাকা পাবেন, 2 লাখ দিবে বলেছে তারা। মাহমুদ খুব লোভী হয়ে উঠেছিল তখন, তাই নার্স এর সাথে রাজি হয়ে যায়, বিক্রি করে দেয় তার এক মেয়েকে। আসলে সেদিন আমার স্ত্রী মারা যায়নি, কারণ আমি তো বিয়েই করিনি, শুধুমাত্র প্রেমিকাকে পাপ বোধে রাখবো বলেই এই সন্তানটা নিয়ে নিই। হেনা খুব কষ্ট পেয়েছিল সেদিন, নিজ সন্তানকে মাহমুদ এর কাছে বিক্রি করে বলেও আজও মাহমুদকে ক্ষমা করেনি হেনা। আর ত্রিনাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম ঢাকা, কখনো এই শহরে আসতে চাইনি, কিন্তু ত্রিনার মেডিকেলে পড়ার জেদের জন্য তাকে আনতে আমি বাধ্য হই। আর আপনার সেই মেয়ের জন্যই আমাকে রেপের শিকার হতে হয়। আপনাদের প্রতিশোধের আগুনে আমাদের জীবনটা জ্বলে গেল, আজ এক বোন আরেক বোনের সংসার নষ্ট করতে গেছে, আর আপনিও তাতে সায় দিয়েছেন। আমি তো আবির স্যারকে বিয়ে করতে চাইনি, আপনার মেয়ের জন্য আবির আমার সাথে যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা আবিরকে কখনো করব না, আর ত্রিনাকেও কখনো ক্ষমা করব না। আড়াল থেকে ত্রিনা বের হয়ে আসে, আমি সব শুনেছি ড্যাডি, আমি তোমার মেয়ে না। না রে মা, তুমি আমার মেয়ে ছিলে থাকবে। না, তুমি আমার বাবা না, তাছাড়া তোমার জন্য আমি কাল নিজের মাকে অপমান করেছি, নীরাকে ত্রিনা বলে। আমি ভেবেছিলাম জোর করে ভালোবাসা হয়, কিন্তু না, আমি জোর করে ভালোবাসা পেতে গিয়ে বুঝেছি সেটা আমার জন্য না। আবির স্যার তোমাকে খুব ভালোবাসি নীরা, আমি চলে এসেছি ওই বাসা থেকে, তোমার ভালোবাসা তোমারই আছে, তুমি আর তোমার সন্তান মিলে স্যারের সাথে সুখে থেকো, সুখে থেকো নীরা। জানি আবির আমায় ভালোবাসে বোন, বলে ত্রিনাকে জড়িয়ে ধরে নীরা। ত্রিনা এত সত্যি কথা জানার পর পাগলের মতো আচরণ শুরু করে, এরপর অজ্ঞান হয়ে যায়। ত্রিনার বাবা খুব কান্নায় ভেঙে পড়ে। নীরা, ত্রিনার বাবা, তুষার, সাইরা মিলে ত্রিনাকে হাসপাতাল নিয়ে যায়। নীরা আবিরকে ফোন দেয়, মার ভাইকেও ফোন দেয় নীরা, সবাইকেই সব খুদে বলে ফোনে। আবির নীরার কাছে আসতেই আবিরের কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করে নীরা। নীরা এত ভেঙে পড়িও না, সব ঠিক হয়ে যাবে। এতগুলো সত্য আমি হজম করতে পারছি না। আহ, সব মানলাম, ত্রিনার বাবা যা বলেছে তাতে ত্রিনা তোমার বোন, কিন্তু তোমার মায়ের কাছেও তো সব শোনা উচিত, তাই না? হয়তো উনি বানিয়ে বানিয়ে বলেছে। হ্যাঁ, হতে পারে আবির, আপনি ঠিক বলেছেন, আমি মায়ের কাছে এর জবাবদিহি চাইব। এখন একটু চোখটা মুছো। কাল আমি ছিলাম না আপনার পাশে। জানতাম, সেটা ত্রিনা বুঝে ফেলে চলে আসে। আমার জন্য টেনশন করেননি, যদি বিপদ হয়ে যেত? না, কেন জানি মনে হচ্ছিল তুমি সেফ আছো। সেফই ছিলাম, উনি আমাকে নিজ মেয়ের মতো যত্নে রেখেছিল। আচ্ছা, এসব বাদ দাও, তুমি কেমন আছো সেটা বলো। আমি আপনার সন্তান, সবাই সেফ আছি। তুমি জানতেই কথা, আপনি রিপোর্ট আলমারিতে লুকিয়ে রেখেছিলেন, সেখানে দেখেছিলাম, কাউকে কিছুই বলিনি, কারণ এটা গর্ব করার বিষয় নয়। ওভাবে বলিও না, এটা আমাদের ভালোবাসার সন্তান, সব ভুলে যাও নীরা, শুধু শুধু কষ্ট বাড়বে। নীরা মা ভাই আসে হাসপাতালে, নীরার কাছে সব কিছু শুনেই ত্রিনা তার বোন, তখন নীরার মা মুখ লুকিয়ে ফেলে,
নীরার মা এতদিন পর তার পুরনো প্রেমিককে দেখে অবাক হয়ে যায়। তুমি চিনতে পেরেছো তাহলে? না চেনার কি আছে? প্রতারক তুমি, তোমার ভুলে যাওয়াই তো কথা। আমাকে প্রতারক বলার আগে উচিত ছিল আমার সাথে কি হয়েছিল সেটা জানা। আহ মা, বাদ দাও তো, যা হবার হয়ে গেছে, পরে কথা বলিও, এখন এইসব কিছুই ভালো লাগছে না। নীরা সকাল থেকে না খেয়ে এসব টেনশনে সেও জ্ঞান হারায়। আবির নীরাকে ভর্তি করিয়ে দেয় কেবিনে। দুই বোন দুই কেবিনে ভর্তি হয়ে আছে, আর বাইরে সবাই চিন্তিত। হেনার সাথে তুষারের কয়েকবার দেখা দেখি হলেও কেউ কথা বলছে না কারোর সাথে। হেনা তার ছেলে মাসুদকে বলে ঘরে তার বাবা মাহমুদ একা আছে, তাই মাসুদকে পাঠিয়ে দেয়। হেনা আবিরকেও বাড়ি পাঠিয়ে দেয়। আবির আর কিছু মনে না করে পাশে চলে আসে। দুই মেয়ে এক কেবিনে আছে, দুই মেয়ের মাঝে বসে আছে হেনা, আর এক পাশে বসে আছে তুষার। জানি না দুই মেয়েকে কি এমন বলেছো, তাই তারা দুজনেই জ্ঞান হারিয়েছে। পুরোটাই তোমার ওপর দোষ চাপিয়েছে হেনা, চিন্তা করিও না, ত্রিনা কখনো তোমার মুখ দেখতে চাইবে না। আর কত শাস্তি দেবে তুমি আমাকে? কখনো মন ভরবে না। তুমি তোমার দুই মেয়েকে নিয়ে চলে যাও, আর পাচ্ছি না সহ্য করতে আমি। এমন করে বলতে নেই, ওরা তো তোমারই মেয়ে। হ্যাঁ আমার মেয়ে, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। যখন ওরা জানতে পারবে তখন কেউ আমার মুখ দেখতে পারবে না, কিন্তু সব সহ্য করেও পারছি না। এবার সব বলে দিয়ে সবার জীবন থেকে চলে যাব। ভুলেও এই কাজ করিও না, নিজের সাথে সাথে আমার মুখটাও কালি করে দিতে পারলে তুমি। নীরার জ্ঞান ফিরে আসে ওই মুহূর্তে, আর মাকে জিজ্ঞেস করে, কিসের সত্য কথা মা, কি গোপন রেখেছিলে এতদিন? আর কিছু লুকিয়ে রেখো না, সব বলে দাও দয়া করে। ওইদিকে ত্রিনারও জ্ঞান ফিরে আসে, হেনাকে মা বলে ডেকে ওঠে। দুই মেয়েকে দুই পাশে নিয়ে বসে আছে হেনা। আমি জানি আমার মা খারাপ না। আমার ড্যাডিও খারাপ না, বিশ্বাস করি না। কি হয়েছিল সব খুলে বলো। আমি ক্লাস 9 থেকে তুষারের প্রেমে পড়ি। প্রেম এতটাই গভীর ছিল যে কেউ কাউকে ছেড়ে থাকার কল্পনাও করতাম না। দুজনের সংসার করার স্বপ্ন দেখতাম, একসাথে ঘর বাঁধার স্বপ্ন, সব সময় বিভোর থাকতাম। এভাবেই স্কুল শেষ করে কলেজে উঠি, সেখানেও একসাথে ভর্তি হই, সব ক্লাস একসাথে করতাম, প্রাইভেটও একই সাথে পড়তাম, একসাথে ঘুরতে যেতাম, কত রঙিন স্বপ্ন ছিল দুজনের চোখে। হ্যাঁ ভালোবাসা এতই গভীর ছিল, কখনো চিন্তাও করিনি একে অন্যকে ছাড়া থাকতে হবে। এভাবেই আমরা অনার্সে ভর্তি হই, দুইজন একসাথেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, বেশ খুশি ছিলাম দুইজনে। কিন্তু সুখ বেশি দিন টিকলো না, আর হঠাৎই হেনা মিসিং হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। সেদিন বাসায় জানতে পারে আমি তুষারের সাথে রিলেশন করি, সেদিন বাবা খুব মেরেছিল। এখনকার মতো তো আর তখন ফোন ছিল না, ঘরে দরজা লাগিয়ে বন্দি করে রাখে। অনেক কেঁদেছিলাম সেদিন, কেউ আসেনি এই চোখের পানিটা মুছিয়ে দিতে। এসব কথা বলনি? বলবো, কিভাবে বলবো, জানতেই পারতাম না কখন সকাল আর কখন রাত হতো। সব সময় বন্দি থেকে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। হঠাৎ একদিন মা এসে বলে গেলেন আমার বিয়ে। আমি না দেখেছি বর, না দেখেছি ঘর। তুষারকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারতাম না তখন। আমার অনিচ্ছায় বিয়ে হয়ে যায় মাহমুদের সাথে। বিশাল ব্যবসায়ী সে, বাড়ি গাড়ি টাকা ধন দৌলত সবই ছিল, কিন্তু আমি কখনোই সুখী ছিলাম না। আমি শুধু তুষারকেই ভালোবাসতাম। বিয়ের রাতে মাহমুদ এসে বলে সে সব জেনে শুনেই বিয়ে করেছে, সে আমাদের প্রেমের কথা বাবাকে বলে দেয়, আর সে প্রেমের কথা সমাজে রটিয়ে দেবে এই ভয় দেখিয়ে বিয়ে করে আমাকে। বিয়ের পর থেকে শুরু হয় মানসিক শারীরিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে করতেই একটা বছর পার হয়ে যায়। এক বছর পর আমি জানতে পারি আমি অন্তঃসত্ত্বা, কিন্তু নির্যাতনের মাত্রা তো কমেনি, কারণ আমার জীবনে অন্য ছেলে ছিল। মাহমুদ কখনোই বিশ্বাস করতো না আমাকে। মার খেয়ে খেয়েই মাসুদের জন্ম হয়, তাও আমাকে শুনতে হয়েছে মাসুদ নাকি আমার পাপের ফসল। মাসুদকে কখনো মাহমুদ নিজের সন্তান হিসেবে মেনেই নেয়নি। এতই যখন অত্যাচার করার ছিল, তাহলে আমার সুখের জীবনটা নষ্ট করার কারণ আমি সত্যি আজও খুঁজে পাইনি। এত কিছু আমাকে কখনো বলনি কেন হেনা? অবহেলা অনাদারে মাসুদ এর বয়স তখন 5 হয়। কখনো আমার মা ছেলে সুখে ছিলাম না, সবসময় সংসারের কাজ করাতো, সে আর আমার
একটু অসাবধানতা হলেই লাথি ছাঁচা আমার যেন পাওনা হয়ে গিয়েছিল। কিছুদিনের মাঝেই জানতে পারি মাহমুদ পরনারীতে আসক্ত। এই কথাটা আমাকে মোটেও অবাক করেনি, কারণ যার নিজের চরিত্র খারাপ সেই অন্যকে খারাপ ভাববে। এইভাবে মাসুদের বয়স 6 বছর হয়ে যায়। মাসুদ তখন আমার মার আর নিজের মার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। একদিন সকালবেলা জানতে পারি মাহমুদের গ্রামের সকল পুকুরে মাছ একসাথে বিষ খেয়ে মারা গেছে। 5টা পুকুরে মাছ ছিল। একদিনে এত লস খেয়ে মাহমুদ পাগলের মতো চিৎকার করতে থাকে। সেদিন জিজ্ঞেস করাতে আমাকে কুকুরের মতো পেটায়, বলে আমার জন্যই তার লস হয়েছে। মুখ বুঝে মার সহ্য করেছিলাম। এরপর সেদিন দুপুরবেলা খবর আসে মাহমুদের 3টা গার্মেন্টসের ফ্যাক্টরিতে আগুন লাগে। একদিনে 100 কোটি টাকা লস খাত মাহমুদ। এত লস খেয়ে কিছু করতে না পেরে বাড়িটা বন্ধক রেখে লোন তুলে আবার বিজনেস শুরু করবে ভাবে, কিন্তু পার্টনারের ধোকা দেয়, সব টাকা মেরে নিয়ে পালিয়ে যায়। সেদিন লোনের টাকা দিতে না পেরে 1 মাসের মাঝে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। বাড়ির বাইরে আমি আর মাসুদ বসেছিলাম। তখন খবর আসে মাহমুদ অনেক ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। এই সব ক্ষতির পিছনে আমিই ছিলাম। কি? তোমার ধোকা পেয়ে নিজেকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে নিয়েছিলাম তাই, কিন্তু জানতাম না তুমি কত কষ্ট পেয়েছো। শুধু নিজের কষ্ট দেখেছিলাম, আর কিছুই দেখিনি। এরপর একটা লোক এসে চিঠি দিয়ে যায়। চিঠিতে একটা ঠিকানা ছিল, উপশহরের একটি বাড়ির ঠিকানা। সেখানে স্পষ্ট লেখা ছিল আমি যেন একা যাই। মাসুদকে হাসপাতালে বাবার পাশে এক নার্সের দায়িত্ব রেখে সেই ঠিকানাতে যাই। যা দেখলাম বেশ অবাক হয়ে গিয়েছিলাম আমি। এ যে আমার তুষার, এত বছর পর সামনে দেখে হাসবো কি কাঁদবো কিছুই বুঝে হতাশ হয়ে দাঁড়িয়েছিলাম আমি। তুষার আমায় অবাক করে দিয়ে বলে, এখন তোমার অনেক বিপদ, তাই না হেনা? আমি কিছু না বলে কেঁদে ফেলি। সে কিছুই না বলার সুযোগ দিয়ে বলে সব কষ্ট দূর হয়ে যাবে একটু ত্যাগ করলে। তুষার সেদিন মাহমুদের সব চিকিৎসার খরচ দিতে চায়। বিনিময়ে একটা শর্ত আছে, মাহমুদকে ডিভোর্স দিতে হবে, কিন্তু এই ডিভোর্সের কথা কেউ জানবে না কখনো। আমি কথা বলতে পারিনি, ডিভোর্স পেপার রেডিই ছিল। সেখানে অনেক ভেবে সাইন করে দিই। তুষার মাহমুদের চিকিৎসা আর আমাদের মা ছেলে থাকার ব্যবস্থা করে দেয়। এইভাবে আমি তুষারের পাঠানো টাকাতেই চলতে থাকি। তুষার কখনো তার ঠিকানা আমায় বলতো না, ঠিক সময় মতো টাকা চলে আসতো। এরপর এইভাবেই 1টা বছর কেটে যায়। ডিভোর্স দেয়া পঙ্গু স্বামী আর ছেলেকে নিয়ে। মাহমুদ সুস্থ হবার কোনো আশাই ছিল না, তাও তার সেবা করতাম। মাহমুদ কথাও বলতে পারে না, সাথে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, তাই তুষার একজন কাজের লোক পাঠায়। সেই ছেলেই মাহমুদের সব সেবা যত্ন করত। এরপর একদিন তুষার আমাকে ডেকে পাঠায় 1 ঠিকানাতে। আমি যেন পুতুল হয়ে গিয়েছিলাম। তুষার যা বলতো তা শুধু করতাম, কিন্তু তুষারকে কিছুই বলতাম না। সেই দিন তুষার একটা কাগজে সাইন করতে বলে, আমি করে দিই। এরপর চলে আসার সময় আর আসতে পারিনি। তুষার আমায় কাছে টেনে নেয়, কিন্তু সকালবেলা আমাকে বের করে দেয়। এইভাবে সে প্রায় আমাকে ডেকে পাঠাতো সেই ফ্ল্যাটে। আমি যেতে বাধ্য ছিলাম, কারণ আমি পড়াশোনা বেশি করিনি, না করি কোনো চাকরি। এইভাবে চলার কিছুদিন পর আমি জানতে পারি আমি মা হতে চলেছি। আমি কখনো তুষারকে এই খবর দিইনি, সে নিজেই জেনে নেয়। সব সময় খোঁজ রাখতো, সেইভাবেই হয়তো। ডেলিভারির ডেট এগিয়ে আসে, আত্মহত্যা করতে চেয়েও পারি না, কারণ সন্তান পেটে নিয়ে মরলে পাপ হবে। তাই জীবন্ত প্রাণ মারতে চাইনি আমি কখনোই। প্রায় দিনই চিঠি আসতো যেন নিজের খেয়াল রাখি, কখনোই যেন মাহমুদের ঘরে না যাই। এরপর যেদিন পেন ওঠে, মাসুদই আশেপাশের মানুষ ডেকে হাসপাতালে নিয়ে যায় আমাকে। মাহমুদ অসুস্থ হলেও বেশ ভালোই করেই বুঝে গিয়েছিল আমি আর তার নেই। আমিও তার ঘরে ভুলেও যেতাম না, তাই সে জানতো না আমার মা হওয়ার খবর। নার্স আমায় এসে বলল আমার 2টা মেয়ে হয়েছে। আনন্দিত হতে পারিনি সেই দিন, কারণ যাকে একদিন ভালোবাসতাম তার পাপের ফল এই সন্তান। না, পাপের না, ওরা 2জন আমার বৈধ সন্তান। কিভাবে? লাস্ট যেই দিন একটা পেপারে সাইন করা, সেটা
তোমার আমার বিয়ের ব্যাপার ছিল, তোমাকে কখনো জানাতে চাইনি রাগের জন্য। এরপর তুষার নার্স দিয়ে একটা মেয়েকে নিয়ে চলে যায়। চিঠি লিখে যায়, স্মৃতি হিসেবে নিয়ে গেলাম। ভেবেছিলাম আর কখনো হয়তো খোঁজ নেব না, কিন্তু আজ অবধি আমার সব খরচই আসে তুষারের কাছ থেকে। মায়ের জীবনের গল্প শুনে দুই মেয়ের চোখে জল ছিল। নীরা মায়ের কাছ থেকে উঠে গিয়ে বাবা বলে জড়িয়ে ধরে তুষারকে, আমাকে ক্ষমা করে দিও, এতদিন নিজের আরেক মেয়েকে আদর দেইনি তাই। তুষার নীরাকে বলে, ড্যাডি, আমি যে আমার বাবাকে ফিরে পেয়েছি এটাই অনেক। আর আমার বাবা না বুঝি? তিনা আমায় যখন তোমার কথা বলেছিল তখনই বুঝেছিলাম তুমি যমজ বিধায় একই রকম হয়েছ, কিন্তু যখন চীনা তোমার বরকে চায় তখন খুব কষ্ট পেয়েছিলাম যে দুইটা মেয়ে সব পছন্দ একই কেন হলো। এরপর আর দেরি না করেই চলে আসি ট্রিনার কাছে। আবিরের সম্পর্কে সব খোঁজ খবর নেই, আগে আবিরের মম ড্যাডের সাথে দেখা করতে তাদের সব খুলে বলি। এরপর ট্রিনাকে খুশি করতে আবিরের কাছে ট্রিনাকে যেতে দিলেও সব ঘটনা আবিরকে খুলে বলি বিয়ের অনুষ্ঠানের দিনে দিন রাতেই। তাই আবির খুব একটা টেনশন করেনি তোমাকে নিয়ে। নীরাকে এই কথাগুলো বলেই ট্রিনাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি চাইনি তুমি তোমার বোনের স্বামীকে ভালোবাসো, যাই হোক নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। সরি বাবা, মাফ করে দিও বোন। ট্রিনা দুইজনকেই বলে। অনেক রাত হওয়াতে দুইজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে এক বেডে, আর একটা বেডে তুষার আর হেনা বসে গল্প করতে করতে সকাল হয়ে আসে। সেই খেয়াল নেই তাদের, পুরনো ভালোবাসা যেন ফিরে এসেছে, সব ভুল বুঝাবুঝি দূর হয়ে গেছে যেন। হেনা কথা বলতে বলতে তুষারের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আর তুষারও পুরনো ভালোবাসার মানুষের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। দরজা লক করা ছিল না, তখনই মাসুদ এসে মাকে অন্য লোকের কাঁধে মাথা রাখতে দেখে রাগান্বিত হয়ে যায়। বাবা, আহ কি প্রেম, আমি আগে জানতাম না আমার মা চরিত্র হেনা। হেনার ছেলে মাসুদ। হেনার ঘুম ভেঙে যায়, নীরাত্রিনাও একসাথে জেগে ওঠে। সবাই শুনতে পায় মাসুদের জঘন্য কথাটা, এটা শুনেই হেনার চোখে পানি চলে আসে। তুমি না জেনে মাকে দোষ দিতে পারো না ভাই। মাসুদ কখনো নীরাকে সহ্য করতে পারত না, আর আজ তো আরো সহ্য করছে না। তুই চুপ থাক, নিজের মাকে একটা লোকের পাশে দেখে তোর খারাপ না লাগতে পারে, আমার ঘৃণা হচ্ছে। এই লোকটাই আমার বাবা, আর আমার বাবাও আর আমার মাও কোনো দোষ করেনি। আরে বাহ, একটা অচেনা লোক এখন তোর বাপ হয়ে গেল, কি ক্যারেক্টার তোর মায়ের। তোমার চরিত্র দেখে তোমার বাবার মতোই হয়েছে, না বুঝে অন্যকে দোষারোপ করছো। এই চুপ করো তোমরা, এটা হসপিটাল, এখানে এমন করতে নেই। বাবা মাসুদ, তোমার সাথে জরুরি কথা আছে, বাইরে এসো, সব বুঝিয়ে বলছি। এই লোক আপনি চুপ থাকেন। এরপর নিজের মাকে বলে, আর আপনার মতো মহান মাকে যেন আমাদের বাড়িতে আর না দেখি। এটা বলেই মাসুদ বের হয়ে চলে যায় ওদের কেবিন থেকে। হেনা এইসব শুনে প্রচুর কান্না করে। এরপর ত্রিনা মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। ত্রিনা খুব জেদি ছিল, আর এইসব দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। একটু অস্বাভাবিক আচরণ বেরিয়ে চলেছে ত্রিনার। ত্রিনা বাবার সাথে জেদ ধরে মাকে নিয়ে বাড়ি ফিরে যাবে, হাসপাতালে আর থাকবে না সে। তাই তুষার সব বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আবিরকেও জানিয়ে দেয় তুষার, দুই বোন আজকের দিনে একসাথে থাকতে চেয়েছেন, তাই আবির আর নীরাকে নিতে যায় না, শুধু ফোন করে নীরাকে। হ্যালো মাই ডিয়ার ওয়াইফ, বাবা মার বোনকে পেয়ে মনে হয় আমায় ভুলেই গেলে। কি যে বলেন না আপনি, আপনাকে ভুলে কেমন করে। তবে কথাগুলি মন খারাপ করে বলে নীরা। কি ব্যাপার, এত মন খারাপ কিসের জন্য? আপনি কেন জানি সব কিছুই আগেই বুঝে ফেলেন। তোমার মতো তো আর পচা নই, ভালোবাসি তোমাকে, বুঝতে হবে। যাই হোক কি হয়েছে বলো। নীরা ভাইয়ের কথা খুদে বলে আবিরকে। এর মাঝে ত্রিনা এসে ফোনের কাছে মুখ নিয়ে বলে, সরি দুলা ভাই, আপনার থেকে আপনার বউকে ছিনিয়ে আনা উচিত হয়নি, খুব মিস করেছেন বুঝি বউকে। তিনজনই হেসে ওঠে এই কথাতে। এদিকে বাসায় সবাইকে নামিয়ে দিয়ে তুষার কি যেন কাজে গেছে, তাই হেনা দুই মেয়ে আর সাইরার সাথে গল্প করছে। আর এদিকে মাসুদ মনে মনে খুবই রেগে আছে, বাবার পাশে গিয়ে বসে প্রতিজ্ঞা করে মায়ের এমন প্রতারণার প্রতিশোধ সে নিবে। তুষার নিজের ভুলের জন্য কিছু কাজ করে কোটি গিয়ে বাসায় এসে একটা চিঠি লেখে মাসুদের নামে, সেটা আবার পাঠানোর ব্যবস্থা করে
এসে খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। একদিন নীরা মার বোনের কাছে থাকার পর আবির এসে নীরাকে নিয়ে যায়। ট্রেনা আর ওর মা থাকে আর সাইরা আছে, তিনজন বসে গল্প করছিল। এই সময় একটা খারাপ নিউজ আসে বাসায়। এতে ট্রেনা আর হেনা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। তাড়াতাড়ি হাসপাতালে যায় দুজন। এদিকে নীরা আর আবিরকেও ফোন দিয়ে জানায় খারাপ সংবাদটার কথা। নীরা এটা শুনে খুব কষ্ট পায় আর তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যায়। আবির কি সহ মাসুদের কাছে চিঠি আসে, ঠিকানা নাই, তাও সে সেটা খুলে পড়তে শুরু করে। তুষার মাসুদকে সব কিছু জানিয়ে দেয় সে চিঠিতে, এমনকি তুষারের জন্য মাহমুদের যতটা সম্পত্তি লস হয়েছে সেগুলোর সমপরিমাণ সম্পত্তি মাসুদের নামে লিখে দেয় তুষার। মাসুদ সব কিছু পড়ে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার। ক্ষমা চাওয়ারও আর সুযোগ নেই মাসুদের। কি করবে বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে পড়ে মাসুদ। তুষারের গাড়ির ব্রেকটা নষ্ট করে দেয় মাসুদ। তুষার গাড়িতে ওঠার পরেই ব্রেকের জন্য দুর্ঘটনা ঘটে। মাথায় প্রচুর আঘাত পায় তুষার। এছাড়া হাতের দুইটা হাড় ক্যাপচার, দুই পায়ে ক্যাপচার, সাথে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে। এত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তুষার মৃত্যুর সাথে লড়ছে। নীরা বাবা থেকে দূরে থেকেছে বলেও কষ্ট পেলেও ট্রেনার কষ্টটা ছিল বেশি। বারবার জ্ঞান হারাচ্ছে আর পাগলের মতো প্রলাপ বকছে। ট্রেনার হাহাকার মা বোন মিলে কেউ থামাতে পারছে না। এদিকে মাসুদ এসে লুকিয়ে লুকিয়ে সবার আহাজারে দেখছে, কিন্তু সামনে আসছে না। আসলে কি বলবে এসে, অ্যাক্সিডেন্টটা তো হয়েছে তার জন্যই। যে বাবা তাকে আর তার মাকে অত্যাচার ছাড়া কখনোই ভালোবাসেনি, তার জন্য প্রতিশোধ নিতে গিয়ে যে মানুষ তাদের ভরণ পোষণ চালিয়েছে তাকেই খুন করার চেষ্টা, এটা মহা অন্যায় হয়ে গেছে। নিজের মাঝে প্রচুর অনুশোচনা জন্মেছে। নীরা মাসুদকে দেখতে পেয়ে এগিয়ে আসে। ভাই তুমি এসেছো, বাবা খুবই অসুস্থ, আর রাগ করে থাকিও না প্লিজ। মাসুদের চোখ দিয়ে আজ পানি ঝরছে। যে বোনকে কখনো আদর দেয়নি তাকে জড়িয়ে ধরে খুব কাছে আর কান্না মুছে বলে, মাফ করে দিস। কেন, কি করেছো তুমি, কেন মাফ চাইছো? খুব বড় অন্যায় করে ফেলেছি রে, বাবার মতো ওই লোকটাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম। কি বলছো তুমি, আমি এগুলো বিশ্বাস করতে পারছি না। বাবাকে তুমি, না এটা হতে পারে না। আমাকে পুলিশে দে, তুই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এই কথা আর কাউকে বলিও না, আমার ভাইয়ের ক্ষতি আমি কিভাবে চাই বলো? মা তোমাকে অনেক ভালোবাসে, এখন তোমার উচিত মা আর তোমার আরেক বোনের দিকে খেয়াল রাখা, ট্রিনা খুব ভেঙে পড়েছে। মাসুদ এগিয়ে যায়, সবার কাছে নিজের কষ্ট প্রকাশ করে। হেনা ও ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে খুব। আবির নীরার কাছে এসেছে। নীরা আবিরকে দেখে আবিরের কোলে গিয়ে কান্না শুরু করে। এত টেনশন করো না নীরা, দেখিও বাবাও ঠিক হয়ে যাবে। এতদিন পর বাবাকে দেখলাম, আর বাবা কি না কথা বলতে পারে না? সব তো ঠিক হয়ে যাবে, চুপ করো, একটু ধৈর্য ধরো প্লিজ। বোনের মুখের দিকে তাকানো যাচ্ছে না, বারবার জ্ঞান হারাচ্ছে, আর এখন জ্ঞান গেছে ফিরছে না, পাশের কেবিনে ভর্তি করা হয়েছে। আমি সবাইকে বলে দিয়েছি স্পেশাল কেয়ার নিবে সবাই, দেখিও সবাই সুস্থ হবে। এখন ভেঙে না পড়ে দোয়া করো, এটাই সবার জন্য মঙ্গলজনক হবে। এইভাবে 10 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু অবস্থার উন্নতি কারোই হয়নি। তুষার আইসিইউতে অজ্ঞান হয়ে আছে, সব রকম চিকিৎসা তার চলছে, আর বোবার জ্ঞান ফিরলেও কথা বলা বন্ধ হয়ে গেছে। শুধু সবার দিকে তাকিয়ে থাকছে, মাঝে মধ্যে একা একাই কথা বলছে। আর হেনার কথা অনুযায়ী মাসুদ তুষারের সব ব্যবসা দেখছে। ত্রিনাকে নিয়ে কি করবে এখন? ওকে একবার সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলে ওর জন্যই ভালো হতো। কি বলছো, বোন কি পাগল নাকি? পাগল হয়নি, মানসিকভাবে ভেঙে পড়েছে, আর ওর চিকিৎসা এখনই না করালে ওর আরও ক্ষতি হয়ে যেতে পারে। কার কাছে নিয়ে যাবে? সবচেয়ে বড় সাইকোলজিস্ট তো সাইফ আহমেদ, কিন্তু কেন, ওনার কাছে নিলে নিবে, কিন্তু কেন বলছো? না কিছু না, পরে একসময় বলবো। তিনার জন্য ওনার কাছে কালই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখি তাহলে। মাসুদকে এখন অনেক কাজ সামলাতে হচ্ছে, এত বড় বিজনেস অন্য কারো হাতে দিলে শুধু লসই খাবে, তাই নিজেই সব চালাবে ভাবে। বন্ধুর অংশ তার অংশ, সব কিছুই এখন তাকে ম্যানেজ করতে হচ্ছে। আর হেনা একবার তুষারের কেবিনের সামনে দাঁড়িয়ে কাঁদে, আবার ট্রেনার সামনে গিয়েও কাঁদে। আবির নীরা এসেছে সাইকোলজিস্ট সাইফ আহমেদের কাছে। ট্রিনা অনেক ডিপ্রেশনে আছে,
সেটা ডাক্তার সাহেব বললেন। ভেতরে রুগীর সাথে একজন যাবে, তাই আবির বাইরে বসে থাকে আর নীরা ভেতরে যায়। তৃণার হয়ে নীরাই সব কথা বলে ডাক্তারকে। ডাক্তার সাহেব দুই বোনের দিকেই তাকিয়ে আছেন। দুজনেই হুবহু দেখতে আর অসম্ভব দেখতে সুন্দরী দুজন। ডাক্তার 15 দিনের ঔষধ দিয়েছে তৃণাকে, আর 15 দিন পর তৃণাকে আবার দেখতে যায়। আবির নীরা আর তৃণাকে নিয়ে তৃণাদের বাসে যায়। আসলে তৃণাকে জানতে দিবে না, তাই তুষার বলেছিল এটা ভাড়া বাসা, কিন্তু এটা তুষারেরই বাসা। মাসুদও বিজনেস সামলানোর জন্য এই বাড়িতে থাকছে, আর মাহমুদকে দেখার জন্য তো নার্স থাকেই, সেটা নিয়ে মাসুদের কোনো মাথা ব্যথা আর নেই। তুষারের অবস্থা ভালো হয়নি এখনও, লাইফ সাপোর্টে বেঁচে আছে, 25 দিন হয়ে গেল। তৃণাও ওষুধ খেয়ে একটু কথা বলছে সবার সাথে, কিন্তু কিছুক্ষণ পরপর ড্যাডি তুমি কোথায় বলে কান্না করে আবার চুপ হয়ে যায়। এখন একটু হলেও মা বোনকে চিনতে পারছে তৃণা। কিছুদিন তো নীরাকেও ও রায়না ভাবত, নীরার সামনে গেলেও ভাবতে ও রায়না এসেছে, তাই নীরাকে বলত। অনেকটা ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে তৃণা এখন। নীরাও তৃণাকে নিয়ে খুব চিন্তিত। এতদিন পর বাবা আর বোনকে পেয়ে বাবা হাসপাতালে, আর বোন তৃণা পাগল হয়ে যাচ্ছে। এত সব টেনশনে নীরা আবিরকে এতটুকু সময়ও দিতে পারছে না। আজ আবিরের অনেকগুলি ক্লাস নিতে হবে, তাই আবির নীরাকে সঙ্গ দিতে পারেনি। নীরা একাই তৃণাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাইফ আহমেদের সামনে বসে আছে নীরা আর তৃণা। সাইফ প্রথমে দুই বোনকে দেখে নেয় কিছুক্ষণ। তৃণাকে বেশি ভালো করে পর্যবেক্ষণ করে সাইফ। তৃণা হালকা গোলাপি রঙের টপস পরেছে আর চুলগুলো পিছনে বাঁধা, ঠোঁটে তেমন কিছু দেয়নি সে, এমনিতেই সুন্দরী। ড্রেসের জন্য তাকে বেশি সুন্দরী লাগছে। তারপর তৃণাকে জিজ্ঞেস করে, এখন কেমন আছেন? জি, কিছুটা ভালো। কণ্ঠে হালকা ভয় মিশানো, আপনি আমাকে এত ভয় পাবেন না। না না, ভয় না, কথা বললেই এমন হয়ে যাচ্ছে। মানুষের জীবনে কখনো কখনো অনেক কিছুই ঘটে, আর সেটাকে মেনে নেওয়াটাই উত্তম। আপনাকে আজ আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই, দেখবেন ভালো লাগবে। কি, আপনি যাবেন তো? তৃণা মাথা ঝুঁকিয়ে না বলতে চায়। তখন নীরা তৃণার হাত ধরে থামিয়ে দিয়ে ডাক্তারকে বলে ওর একমাত্র বোনের ভালোর জন্য যেটা দরকার সেটাই যেন করে। তৃণা ও নীরার কথার সাথে একমত হয়ে গেল। নীরাকে চেম্বারে বসিয়ে রেখে তৃণাকে নিয়ে হাসপাতালের ভেতরে গেল। তৃণাকে সাইফ সবার সাথে কথা বলতে বলে। তাদের মাঝে এক একজনের এক এক অসুখ। তৃণা সবার সাথেই কথা বলা শুরু করে। প্রথমে এক বয়স্ক মহিলার সাথে কথা হয়। মহিলা বলে তার বাবা মা কেউ ছিল না, কিন্তু ভাগ্যক্রমে বড়লোক ছেলের সাথে বিয়ে হয়। সেইখানে তার 3টা ছেলে আছে, কিন্তু ছেলেরা তাকে অবহেলা করতে করতে পরে আর খোঁজ নেয়নি। তৃণা নিজের কষ্ট বলে ওই মহিলাকে, নিজের দুঃখ শেয়ার করে নিজেকে একটু হালকা লাগছে। পরে আরেকজনের কাছে যায়, মহিলার 2 পা নেই, তাও সে হুইল চেয়ারে বসে ফুটবল খেলছে, ছবি আঁকতে পারে, সবার সাথে বেশ হাসি খুশি আছে। তৃণা ওনার সাথে কথা বলে বেশ আনন্দিত হয়। মনে মনে ভাবে, বাবা নাই তো কী হয়েছে, আরও তো আছে, মা আছে, বোন আছে, তাদের জন্য তো নিজেকে মানিয়ে নিতে পারে। বাবা বাবা করে মা বোনকে কতই না কষ্ট দিচ্ছে সে। বেশ অনেকের কষ্ট দেখে নিজের কষ্ট খুব কম লাগছে তৃণার। তখনই সাইফ এসে বলল, এখন কেমন লাগছে? জি, বাবার জন্য মা বোনকে এত কষ্ট দেওয়া উচিত হয়নি। আপনি মেডিকেল স্টুডেন্ট, ভালো ছাত্রী, আপনার জন্য ভালো ক্যারিয়ার অপেক্ষা করছে। আপনার কি বিপদে ভেঙে পড়া সাজে? আপনি অন্যকে বোঝাবেন, কখনো নিজে ভেঙে পড়বেন না। আমি এখন অনেকটাই বুঝতে পারছি। ক্লাস শুরু হওয়ার পর তো আর মনোযোগই দেয়নি, কিন্তু পড়াশোনা তো করতেই হবে। সাইফ এত বছর পড়াশোনা করেছে, বিদেশেও গেছে, তার কত বড় বড় ডিগ্রি, কিন্তু কখনো কোনো মেয়েকে তার ভালো লাগেনি, অথচ এই মেয়েটাকে খুব ভালো লাগছে সাইফের। কথায় কথায় মেয়েটাকে সাইফ নিজের কার্ড দিয়ে দেয়, বলে যখনই ডিপ্রেশনে থাকবেন ফোন করবেন। সাইফ প্রফেশনাল কার্ড না দিয়ে পার্সোনাল কার্ড দিল। সাধারণত সবাইকে এই নাম্বার দেয় না। দুইজনে চেম্বারে ফিরে আসে। নীরা বোনকে হ্যাপি দেখিয়ে খুব আনন্দিত হয়। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে দুইজন বাসায় ফিরে। তৃণাকে নামিয়ে দিয়ে মায়ের সাথে কিছু কথা বলে নীরা আবিরের বাসায় ফিরে যায়। এত পরিশ্রম করে নীরাও খুব ক্লান্ত হয়ে গেছে। বাসায় ফিরে নীরা অসুস্থ হয়ে পড়ে। রুমানা খালা এসে নীরার সেবা করে ঠিক করে। আবির সারাদিন পর বাসায় এসে নীরাকে বেড়ে দেখে চমকে যায়। কি হয়েছে, খুব ক্লান্ত তাই না? আসলে হ্যাঁ, কয়দিন যা যাচ্ছে তোমার উপর দিয়ে,
এভাবে চলতে থাকলে তুমি আরও অসুস্থ হয়ে পড়বে। আমি যতক্ষণ থাকি তোমার কোনো ক্ষতি হতে দিব না। বিকেলে বান্ধবী মিশির চেম্বারে গিয়ে দেখে আবির। নীরা খুব অবাক হয়, আবিরের কাছে কিছু চাওয়ার আগেই সব পেয়ে যাচ্ছে। আর তৃণাও প্রায় সময়ই সাইফের সাথে কথা বলছে। তৃণার খুব ভালো লাগে সাইফকে, ওর সাথে কথা বললে সব হতাশা দূর হয়ে যায় তৃণার। তুষারের মাথায় আঘাত লাগার জন্য ব্রেন অনেকটা নষ্ট হয়ে গেছিল, তাও সবাই আশা নিয়ে চিকিৎসা চালিয়ে যায়। আরও 8 মাস পার হয়ে যায়, আবিরের ভালোবাসায় নীরার জীবন খুব সুখের ছিল। আর তৃণাও সাইফের সাথে কথা বলে বেশ হ্যাপি, কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, কিন্তু ভালোবেসে ফেলেছে সেটা দুজনের মনের মাঝে রাখে। তৃণা মানসিকভাবে পুরোপুরি সুস্থ এখন, আর মাসুদ সব দেখাশোনা করছে। হেনা মাসুদের বিয়ে দিয়ে দেয় এক মেয়ের সাথে। মাসুদ আর ওর বউ মিতু বেশ সুখে সংসার। নীরার ডেলিভারির ডেট হয়ে যায়, আবির তাড়াতাড়ি করে মিশির হাসপাতালে ভর্তি করেন নীরাকে। সেখানে নীরার কোল জোরে আসে পিচ্ছে একটা ছেলে বাবু। নীরার জ্ঞান ফিরলে সন্তানের মুখ দেখে বেশ হ্যাপি হয়, চোখ দিয়ে পানিও ঝরে। আনন্দের পানি কি যন্ত্রণার সেটা বোঝে না নীরা। নীরা বাসায় ফিরে বোনের ছেলেকে দেখতে তৃণাও আসে। বাড়িতে আবিরের মা বাবা, তৃণা, হেনা, মাসুদ, মিতু সবাই এসেছে ছোট্ট বাবুকে দেখতে। সবার মাঝেই আনন্দ। রুমটা একটু খালি হতেই হেনা নীরাকে বলায়, তৃণার যে কি হয়েছে, সব সময় ফোনে কথা বলছে। মা, প্রেম করছে মনে হয়। কার সাথে? সাইফ। তোকে বলেছে তৃণা? এগুলো বলা লাগবে কেন? আমি কয়েকদিনের মাঝেই আবিরের সাথে এ ব্যাপারে কথা বলবো। ওকে, তাই বলিস। আবিরের বাবা মা নাতিকে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়ে আছেন। সব সময় নাতির খবর নেয়, এতক্ষণ আবিরকে যতটা সময় দেয়নি ব্যস্ততার জন্য, নাতিকে আর আবিরকে সেই সময়টুকু দেওয়ার চেষ্টা করছে। রাত্রে, শোনো, একটা কথা ছিল। বলে ফেল, তোমার সব কথা শোনার জন্য বান্দা হাজির। এইভাবে বলছো কেন? ভালোবেসে বলছি। বলেই নীরার কপালে আবির কিস করে। আবিরের বেশ ইচ্ছে করে নীরার সাথে খুনসুটি করতে, কিন্তু নীরা এসব পছন্দ করে না। এবারও নীরা আবিরকে সরিয়ে দেয়। তোমার প্রবলেমটা কি? শুধু আমার সাথে ফাজলামি না করলে বুঝি তোমার চলেই না? এত রাগ করছো কেন? ওকে সরি, আর হবে না। কাজের কথা বলো। কিছু না, যাও সামনে থেকে। আবিরকে নীরা কখনোই মন থেকে মেনে নেয়নি, তাই সহজে আপন করে নিতে পারে না। প্রায় সময় অপমান করেছে আবিরকে, শুধুমাত্র একটাই কারণ, আবির নীরার কথাতে অপমান বোধ করে, তাও প্রকাশ করে না কখনো। নিজের অপরাধ বোধে নীরা তাকে হেলা করে সেটা সে জানে, তাই ঘুরে ঘুরে নীরার কাছেই যায়। নীরা বাইরে সবার সাথে হ্যাপি কাপলের অভিনয় করলেও আবির যখন একা থাকে ভালো বিহেভ কখনোই করে না। অনেকদিন পর তুষার চোখ খুলে দেখে অনেক আঘাত সহ্য করে কেউ সাধারণত বাঁচতে পারে না, কিন্তু তুষারের জ্ঞান ফিরেছে। এই খবরে সবাই হাসপাতালে যায়। আস্তে আস্তে মিস্টার তুষার রিকভারি করছে, ডাক্তার বলেন। এই কথাতে সবাই খুব আনন্দিত হয়, কিন্তু উনি সবাইকে হয়তো চিনতে পারবেন না। আনন্দের হাসিটা দমে গেল, এতদিনের আশা আর পূরণ হলো না। তৃণাকে সাইফ ফোন দেয়। এখন কি করছো ম্যাডাম, সকাল থেকে খোঁজ নেই কেন? কিভাবে খোঁজ নিতাম? বাহ, ভুলেই গেছো। তা নয়, বাবার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডাক্তার সাহেব বলেছে কাউকে চিনতে পারবে না। সে যে তোমাদের মাঝে আছে এটার জন্য শুকরিয়া করা উচিত, তাই না? জি, আমি শুধু শুধু ওভার রিয়্যাক্ট করি। তা ম্যাডাম, সামনে তো এক্সাম, পড়াশোনা তো করোনাই নিশ্চয়ই। এত সব ঝামেলাতে কাজ ঠিকমতো করতে পারিনি, তাই আজ থেকে কথা কম, শুধু পড়াশোনা হবে। সাইফ তৃণাকে পড়াতে থাকে, এতে তৃণার জন্য বেশ ভালো হয়। সাইফ অনেক ভালো বোঝাতে পারে। নীরা আবিরকে দূরে সরিয়ে রাখতে চাইলেও আবির সব সময় নীরার পাশে থাকার চেষ্টা করে, তাই নীরার পরীক্ষার জন্য আবির নিজ থেকে অনেক হেল্প করে। এতে নীরার ভালো লাগলেও মনের মাঝে পুষে রাখা রাগ থেকে আবিরকে দূরে রাখে। এত কিছু না ভেবে নীরা আবিরকে বলে দেয়, এবার সাইফের সাথে কথা বলা উচিত। কোন সাইফ? কেন, ভুলে গেলে? তৃণার ডাক্তার। কি ব্যাপারে কথা বলবো বলো? তৃণার সাথে সাইফের বিয়ের ব্যাপারে। তুমি কি পাগল হয়ে গেছো? এখানে পাগল হবার কি হয়েছে শুনি। এই বিয়ে কিছুতেই সম্ভব নয়, কারণ কেন, বিয়েটা হলে প্রবলেমটা কি? সাইফকে তো ভালোই লেগেছে, তৃণা খুব হ্যাপি হবে বিয়েটা হলে।
তুমি ভাবছো ত্রিনা হ্যাপি হবে, কিন্তু আসলে সেটা হবার নয়। বাদ দাও এসব, তোমার এক্সাম খুব শীঘ্রই, কিছুদিন পড়াশোনা অন্তত করতে হবে। প্রেগনেন্সির জন্য, বাবার জন্য, আরও অনেক কারণে তুমি একেবারে ভেঙে পড়েছো। এখন আবার সব কিছু ঠিক করতে হবে। আমি আছি তোমার পাশে, সব সময় সব ঠিক হয়ে যাবে। দেখো আবির, আমি আমার কথা শুনতে চাচ্ছি না। আগে বলো সাইফের কি প্রবলেম। হ্যাঁ বলবো, তার আগে তোমার এক্সামটা শেষ হোক, সব বলবো। এখন বলে তোমার পরীক্ষা খারাপ করতে চাই না আমি। ওকে, আমি পরে শুনতে চাই সবকিছু। দুই মাস ভালোভাবে পড়ে ওরা দুই বোনের এক্সাম শেষ হয়। নীরার ইচ্ছে করে আবিরকে ভালোবাসতে, কিন্তু ইগোর জন্য আবিরকে ইগনোর করে। আবির অনেক হেল্প করেছে নীরাকে, সবসময় গাইড দিয়ে পড়াতো, আর আবির আর নীরার ছেলের জন্য একজন নার্স ঠিক করে রাখে। নীরার পরীক্ষার যেন কোনো ক্ষতি না হয় তার সব ব্যবস্থা করেছিল আবির। সাইফ ও ত্রিনার পরীক্ষার জন্য সব রকম হেল্প করে, ত্রিনার সব এক্সাম ভালো হয়, তাই সাইফকে ফোন করে ত্রিনা। ডক্টর করছেনটা কি? এই তো মিসেস ডক্টর, তোমার কথা ভাবছি। কি যে বলেন না আপনি, যাই হোক অনেক অনেক ধন্যবাদ, আমার সব এক্সাম ভালো হয়েছে আর সব কিছুই সম্ভব হয়েছে আপনার জন্য। তা আমার গিফটটা কোথায় ম্যাডাম? কিসের গিফট? বারে, আমি এত কষ্ট করলাম আর আমার গিফট থাকবে না, তা হয় নাকি? ওকে, কি চাই আপনার বলুন, আমি অবশ্যই দিব। তোমাকে মানে? দেখা করতে চাই একবার। ওকে ডান, কোথায় আসবো বলুন? মুক্ত মঞ্চের পাশে যে রেস্টুরেন্ট, সেখানে আসো। ওকে ডক্টর। সাইফ এই প্রথম ট্রিনাকে দেখা করতে রাখে। ট্রিনা মায়ের সাহায্য নিয়ে প্রথমবারের মতো শাড়ি পরেছে। লাল শাড়ি পরে ট্রিনাকে অপ্সরের মতো সুন্দর লাগছে। চোখে গাঢ় কাজল দিয়েছে, হাত ভর্তি লাল চুড়ি, ম্যাচিং গহনা পরেছে, চুলগুলো খোপা করে বেঁধেছে। সাইফ একভাবে তাকিয়ে আছে ট্রিনার দিকে। এইভাবে তাকালে তো নজর লেগে যাবে, তাহলে তো আমি কালো হয়ে যাব, তখন কিন্তু আর তাকাবেন না আমার দিকে। সরি। কেন? ও বুঝেছি, যে ডক্টর সবার চিকিৎসা করে, আজ বুঝি তার চিকিৎসা আমাকেই করা লাগবে। সাইফ ত্রিনাকে চমকে দিয়ে সবার সামনে প্রপোজ করে, আর একটা ডায়মন্ডের রিং ত্রিনার হাতে পরিয়ে দেয় সাইফ। ত্রিনা এত খুশি হয় যে আনন্দে চোখে পানি চলে আসে। সাইফ ত্রিনার চোখের কাজল নিয়ে গলায় মাখিয়ে বলে, আর কারো নজর লাগবে না, এখন থেকে তুমি শুধু আমার ত্রিনা। ত্রিনা সাইফের বুকে শান্তি খুঁজে নেয়। মাসুদ বাবা হতে চলেছে, সেই খুশির খবরে আনন্দে আছে। এরই মাঝে তুষারকে হুইল চেয়ারে করে বাসায় আনে। তুষার এখন অনেকটাই সুস্থ আগের চেয়ে। এরই মাঝে ত্রিনা ফিরে এসে সবাইকে খুশির সংবাদটা জানায়। তুষার ব্রেন ড্যামেজ হলেও মেয়েকে চিনতে পেরেছে সে, তাই মেয়ের খুশির খবরে তুষারও খুশি হয়। নীরাকে ফোন দিয়ে সবটা জানায়। নীরাও বেশ খুশি হয় গুড নিউজটা শুনে। জানো আজ কি হয়েছে? বলো। ত্রিনাকে সাইফ আংটি পরিয়েছে আজ। কি এমন করছো যেন এটা হতেই পারে না। হতে পারে না, এটা সাইফের চাল। তোমার বোনকে শাস্তি দিতে চায় তারা। কিসের শাস্তি? অপমানের। আমি শিওর সাইফের মনে প্রতিশোধের আগুন জ্বলছে, আর না হয় ওর বোন করাচ্ছে এইসব। এই পরিবারটাকে ওরা ধ্বংস করে দিতে চাই। কিসের প্রতিশোধের কথা বলছো আবির? আচ্ছা কাল বলবো। এখন কি সমস্যা? এখন একটা প্রবলেম আছে। কি? তোমার পিছনে একটা আরশোলা। বলে দৌড়ে এসে আবিরের সাথে ধাক্কা লেগে দুজনেই বিছানায় পড়ে যায়। আবিরের উপরে নীরা কিছুক্ষণ ধ্যানের মতো পড়ে থাকে। কি দেখছো? কিছু না বলে উঠতে গিয়ে আবির আবারও টান দেয় নীরাকে। নীরার কপালে গালে অনেকগুলো কিস করে, এতে নীরাও পাগলের মতো হয়ে যায়। আবিরের থেকে ছাড়ানোর চেষ্টা করলেও পরে আর করে না, আবিরের আদর উপভোগ করতে থাকে। ক্লান্ত শরীরে নীরা কখন ঘুমিয়েছে জানে না। সকালে উঠে দেখে আবিরের সাথে জড়িয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর মনে পড়ে আবিরের সাথে কাটানো মুহূর্তের কথা। আবিরের কাছ থেকে উঠতে গিয়ে আবির ধরে ফেলে, এখনই চলে যাবে ঘুমের ঘোরে। আবির বলে, না যাব না, কাজ আছে না, নিশান কাঁদছে। এই একটাই দোহাই, ও তো সবসময় কাঁদে, আর আমার কান্নাটা কি দেখতে পাও না? শুধু
বাবুর কান্না দেখলে আর বাবুর বাবার কান্না আর দেখলে না? ওলেলে ঢং। আবিরের ছেলে নিশান নীরার সাথে মিলিয়ে নাম রেখেছে। নীরা শাওয়ার শেষ করে এসেও দেখছে আবির ঘুমোচ্ছে। তখন ইচ্ছে করে ভেজা চুলের পানি আবিরের মুখে ছেটায় নীরা। আবির ঘুমের চোখে নীরার দুষ্টুমি দেখে নীরার হাত ধরে টান দিয়ে নীরাকে আবিরের বুকের উপর ফেলে। এবার কি হবে? কি আবার হবে? একটু কাছে আসো। আসবই তো। বলি আবিরের গলাতে চিমটি কেটে পালিয়ে যায় নীরা। সাইফ পাশে গিয়ে বাবা মার আদরের বোনকে জানায় মেয়ের পছন্দ হয়েছে, সে এবার বিয়ে করতে চায়। বাবা এতদিনে গট মুখ তুলে চাইছে আমার ভাইটার দিকে, নলে তো কোনো মেয়েই পছন্দ হতো না, আজ আবার মেয়ে জুটলো কোথা থেকে? তুই সবসময় আমাকে হেও করে কথা বলিস, আচ্ছা বাদ দে, তুই দেখলে তুইও প্রশংসা করবি, এত সুন্দর মেয়েটা। তাই বুঝি, নাম কি বল? ত্রিনা চৌধুরী, বাবা তুষার চৌধুরী, দেশের সবচাইতে বড় কোম্পানি গ্রুপ টিটিএন গ্রুপ কোম্পানির মালিকের মেয়ে। টিটিএন মানে ত্রিনা তুষার, এনে কি যে। থাক, অত বলা লাগবে না, তা মেয়েকে কবে দেখাবি সেটা বল। তুই চাইলে এখনই দেখাতে পারি ফোনে। সাইফ বোনকে একটা ছবি দেখালো, ছবিটা দেখে সাইফের বোন সাইফকে এক চড় দেয়। তুই বিবাহিতা মেয়েকে বিয়ে করবি তাই না? আরে তুই ভুল বুঝছিস, এটা ত্রিনা, মিসেস নীরার যমজ বোন। সাথে সাথে আরেকটা চড় মেরে দেয় সাইফের বোন। তুই এই মেয়েকে ভালোবাসিস সত্যি? হ্যাঁ, মেয়েটা অনেক ভালো, কিন্তু তুই আমাকে মারছিস কিসের জন্য? সাইফের মমো ড্যাডকে সাইফের বোন সাফ জানিয়ে দেয়, যদি এই মেয়েকে সাইফ ঘরে তোলে তাহলে সে সুইসাইড করবে। এতে সাইফ ওর বোনকে বলে, আচ্ছা ঠিক আছে, এ বিয়ে ক্যান্সেল, আমি তোকে হারাতে পারবো না, কিন্তু বল এই মেয়ের কি সমস্যা? ত্রিনা সকাল সকাল বোনের বাড়ি এসে বোনকে জড়িয়ে খুশির ড্যান্স দিতে থাকে। আবির এসে দাঁড়াতেই ত্রিনা চুপসে যায়। কি ব্যাপার শালিকা, এত খুশি কিসের? ত্রিনা আংটি দেখিয়ে বলে, সাইফ পরিয়ে দিয়েছে। এটা দেখে আবির একটু থেমে যায়, হয়তো সাইফ সত্যিই ভালোবাসে ত্রিনাকে, তাই আর কথা না বাড়িয়ে বউ আর শালিকাকে নিয়ে নাস্তা করে। আবিরের ক্লাস থাকায় তাড়াতাড়ি বের হয়ে যায়। আজ আবির আর নীরার বিবাহ বার্ষিকে, নীরা সেটা বেমালুম ভুলে গেছে, আর আবির বিয়ের করুণ স্মৃতি মনে করাতে চায় না, তাও নীরার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে। পুরো ছাদে ডেকোরেশন করে নীরাকে লুকিয়ে নীরাকে ক্লাসে পাঠিয়ে লোক দিয়ে পুরো ছাদে বেলুন আর কার্পেট ভর্তি করে, আর উপর থেকে ফুলের ব্যবস্থা করেছে নীরাকে সারপ্রাইজ দিবে তাই। এছাড়া গোটা ছাদে প্রচুর গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে ভরে ফেলে। নীরা বাড়ি ফিরে এসে ফুলের সুবাস পায়, কিন্তু এই সুবাস কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছে না। নীরাকে আবির একটা চিঠি লিখে বেডে রেখেছে, ফ্রেশ হয়ে আসো। নীরা চিঠির মানে না বুঝে ফ্রেশ হয়ে আসলো। নীরা ফ্রেশ হওয়ার সময় নীরার বাবা মা বোন ভাই ভাবি সবাইকে ছাদে পাঠিয়ে দেয় আবির। আবির নিজেও নীরার সাথে আর দেখা করেনি। নীরা আবারও একটা চিঠি পেল, নীল রঙের শাড়িটা পরবে আর সুন্দর করে সাজবে। নীরা এবার বেশ অবাক হলো, তাও সুন্দর করে সাজলো আবিরের জন্য। রেডি? হুম রেডি, কিন্তু কেন? এসো বাইরে। আবির নীরার চোখ ধরে নীরাকে ছাদে নিয়ে গেল। পুরো ছাদ আধার, নীরাকে এক জায়গায় দাঁড় করিয়ে চোখ ছেড়ে দেয়। নীরা চারদিকে আধার কিন্তু অনেক সুবাস পায়। আবিরকে জিজ্ঞেস করে কোথায় এনেছে তাকে। আবির মুখে একটু শীষ বাজাতেই চারদিকে আলোকিত হয়ে যায় লাইটিংয়ে, আর একটা একটা করে মোমবাতি জ্বালিয়ে দেয় নীরার পরিবারের লোকজন। আবির সবার সামনে একগুচ্ছ গোলাপ হাতে উইশ করে। লাইফ ইজ এ জার্নি অ্যান্ড নাথিং মেক্স দ্যাট অ্যাডভেঞ্চার মোর থ্রিলিং দ্যান শেয়ারিং ইট উইথ দ্য পার্সন ইউ লাভ মোস্ট ইন লাইফ। মেক ইউর অ্যানিভার্সারি এ মেমোরেবল ওয়ান। নীরা আবিরের হাত থেকে ফুলগুলো নিয়ে আবিরকে জড়িয়ে ধরে। এরপর আবির আর নীরা কেক কাটে আর সবাইকে খাইয়ে দেয়। সবাই চলে গেলে নীরা আর আবির একা আছে। আবির নীরাকে কোলে তুলে নিয়ে নিচে আসে, নীরাকে বিছানায় শুইয়ে দেয়। নীরা দেখে পুরো বেড ফুল দিয়ে সাজানো। এত সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সত্যি অনেক হ্যাপি হয়েছি। আমার ভালোবাসার জন্য আমি সবকিছুই করতে পারি। আই লাভ ইউ আবির। লাভ ইউ টু। সেদিনের ফুলসজ্জাটা তাহলে আজই হয়ে যাক। সবসময় ইয়ারকি ইয়ারকি করছি বুঝি। আবির নীরার কাছে যেতে থাকে, নীরাও আবিরের মাঝে সব সুখ খুঁজে নেয়। সাইফের বোনের সাথে কিছু ডিল হয়,
তাই সাইফ এখনও ত্রিনাকে কিছু বুঝতে না দিয়ে ত্রিনার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। সাইফ জানে আগামীকাল ত্রিনার বার্থডে, দুই বোনের বার্থডে একসাথে পালিত হবে। সেদিনই সাইফ সবাইকে সারপ্রাইজ দিবে বলে প্ল্যান করে। সাইফের বোনের জন্য সাইফের মনে ঘৃণা জন্মে গেছে ত্রিনার প্রতি, তাও সাইফ ত্রিনার সাথে অভিনয় করে চলেছে। নীরা আর ত্রিনার বার্থডেতে তুষারের বাড়িতে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইফ ত্রিনাকে কথা দেয় অনুষ্ঠানে ত্রিনার জন্য গিফট থাকছে, তবে গিফটটা হচ্ছে সারপ্রাইজ। নীরা আর ত্রিনা একই রকম টপ ড্রেস পরে আসছে, এতে দুই বোনকে চেনাই যাচ্ছে না। কে নীরা কে ত্রিনা এটা পার্থক্য করবে প্রেমিকরা। ত্রিনা মনে মনে প্ল্যান করে সাইফ যদি তাকে না চিনতে পারে তাহলে সাইফের সাথে সম্পর্ক রাখবে না। আর নীরাও সেম কথা ভাবে, ভালোবাসার পরীক্ষা নেবে আজ নীরা আর ত্রিনা। দুই বোনকে চেনার কোনো পার্থক্য নাই, কারণ দুইজনের গলার ভয়েস আকৃতি সব সেম। একমাত্র অনেকদিন থেকে যারা দেখেছে তারাই বুঝবে কে নীরা কে ত্রিনা। প্রথম দেখাতে কেউ বুঝবে না কোনটাকে। আর এই জন্যই অল্প পরিচয়ে ত্রিনাকে চিনতে না পেরে আবির নীরাকে শাস্তি দিয়ে ফেলেছিল। কিন্তু আবির যে ভালো ছেলে এটা তার সাথে থাকতে থাকতে নীরা বুঝেছে। এত অবহেলা করার পরেও আবির ওকে ছেড়ে যায়নি, শত অপমান সহ্য করেও আবির নীরার সাথে নত দৃষ্টিতে কথা বলেছে। এই বা কম কি সে নীরার কাছে। আজ চূড়ান্ত পরীক্ষা করবে নীরা, দেখবে কেমন চিনতে পারে আবির। সন্ধ্যায় বিশাল পার্টির আয়োজন করা হয়। সেখানে আবিরের কলিগ সহ নীরা ত্রিনার ক্লাসমেট অ্যান্ড সাইফের ফ্যামিলি সবাই আমন্ত্রিত ছিল। সাইফের ফ্যামিলিকে ডাকা হয়েছে এটা আবির জানতো না। আবিরের ফ্যামিলির সবাই এসেছে, আবিরের ছেলে রোমানার কাছে আছে, আবিরুর বাবা মায়ের কাছে দাঁড়িয়ে আছে। এরই মাঝে সাইফের ফ্যামিলি চলে আসে। আবির বেশ অবাক হয় সাইফকে দেখে। সাইফের ফ্যামিলিকে দেখে আবিরের পরিবার বেশ ইতস্তত বোধ করে। সাইফই আগে আবিরের সাথে কথা বলে। হাই, হ্যালো, ভয় মিশ্রিত কণ্ঠে আবির। তারপর কি অবস্থা, একদম আশা করিসনি তাই না? কিছুটা হলেও জানি আমার শালিকা তোকে ভালোবাসে, হয়তো সেই জন্যই তোর আগমন। যা হয়েছে ভুলে যা, নতুন করে শুরু কর, অভিনন্দন তোকে। তাই এতই সহজ? আমি তো আর আগে জানতাম না তুই ত্রিনার বোনের হাজবেন্ড। ত্রিনার বোন আমার বোনের সুখ কেড়ে নিয়েছে, তুই ভাবলি কিভাবে আমি ত্রিনাকে সুখে রাখব? তার মানে তুই রিভেঞ্জ নিতে এসেছিস? তার ছেলের হাসি দিয়ে চলে যায় সাইফ। যথাসময়ে নীরা আর ত্রিনা হাজির হয় টপস আর জিন্স পরে। দুইজনই মডার্ন সাজে সজ্জিত, দুইজনের বাম হাতে ব্রেসলেট, গলায় মুক্তোর মালা, কানে তুল, চুলগুলো ছাড়া আছে, ডান হাতে দুইটা আংটি পরেছে, উঁচু হিল, তাও সেম সব কিছু। এভাবে দুইজনকে দেখতে পাবে তা কেউই কল্পনা করেনি। এর মাঝে অ্যানাউন্স করা হয় আবির আর সাইফ যদি ওদের চিনতে না পারে তাহলে নীরা আর ত্রিনা কেউই ওদের সাথে থাকবে না। সাইফ মনে মনে ভাবছে যে করেই হোক চিনতেই হবে, নইলে সব প্ল্যান বৃথা যাবে। আবির সাইফ দুজনেই নীরা আর ত্রিনাকে চেনার চেষ্টা করে। আবির একটা মেয়ের হাত ধরে একই সাথে সাইফ অন্য মেয়ের হাত ধরে নেয়। দুইজন একই সাথে প্রেমিকাদের বাম হাত ধরে। নীরা আবিরকে জড়িয়ে ধরে বলে, কিভাবে চিনলে? এঙ্গেজমেন্ট রিং তোমার বাম হাতে আর ত্রিনার নাই, এটাই পার্থক্য দুইজনের। তুমি এঙ্গেজ তাই? আর সেম প্রশ্ন ত্রিনা সাইফকে বলে। সাইফ বলে, তোমার রিং ফিঙ্গারে রিং নাই তাই? বলে সাইফ একটা রিং বোনের হাত থেকে নিয়ে সবার সামনে পুড়িয়ে দেয় ত্রিনাকে। এই সময় আবির নীরাকে বলে, আই জাস্ট ওয়ান্ট টু হোল্ড ইউ টাইট ইন মাই আর্ম অ্যান্ড উইশার ইন ইওর ইয়ার, আই লাভ ইউ। আবির নীরাকে জড়িয়ে ধরেই সবার সামনে। নীরাও লজ্জা পেয়ে যায়। সাইফ ও ত্রিনাকে বলে, পৃথিবীর কিছুই চাই না শুধু তোমার ভালোবাসা ছাড়া। ত্রিনা ও সাইফের বুকিয়ে নিজেকে চুপে দেয়। সবার হাত তালিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নীরা আর ত্রিনা একসাথে কেক কাটে প্রথমবার, সবাইকে কেক খাওয়ায় দুই বোন। নীরা এতক্ষণে সাইফের বোনের দিকে খেয়াল করে মুখ বিষণ্ণ হয়ে গেল। এ তো অনন্যা, মানে আবিরের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল। রাত্রে আবির নীরা বাসায় আসার পর আবিরকে নীরা জিজ্ঞেস করে, তুমি কি মেয়েটাকে ভালোবাসতে? ভালোবাসো ভালোবাসা কিনা জানি না, বিয়েটা শুধু ঠিক হয়েছিল, হয়তো মায়া জন্মে গিয়েছিল জানো। ওর জন্য প্রথম গিফট কিনি দুইটা শাড়ি, ওকে দিব ভেবেছিলাম, কিন্তু তার আগে অ্যাক্সিডেন্টে তোমাকে দিয়ে দিই। তোমার কি মনে আছে তোমাকে প্রথম যে শাড়ি পরিয়েছিলাম সেটা অনুকে উদ্দেশ্যে কেনা ছিল? বুঝেছি,
এর প্রতিশোধ নিতে চাই সাইফ, তাই না? এই জন্যই তুমি আমাকে বলেছিলে সাইফ ট্রিনাকে ভালোবাসে না। সাইফ আর আমি একসাথে পড়েছিলাম এই সুবাদে অনু আমাকে পছন্দ করে, আমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। সাইফের চেয়ে ভালো সাইকোলজিস্ট ছিল না বিধায় ওর কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আমি নিজে দেখা করিনি, কারণ চিনে ফেললে শত্রুতা করত। এখন কি হবে? একমাত্র অনুই পারবে এই বিয়ে ঠিক করতে, অনুর সাথে কথা বলতে হবে। ওকে, তাই বলো। অনন্যাকে দেখা করার জন্য অনেক কষ্ট করে রাজি করা হবে। অনন্যা আসতে রাজি হয়। অনেকবার রিকোয়েস্ট করার পর অনন্যা রাজি হয়। একটা রেস্টুরেন্টে দেখা করে আবির আর অনন্যা। হ্যাঁ, কি সমস্যা বলে ফেলো। আমি নীরাকে ভালোবেসে বিয়ে করিনি, এটা করতে আমি বাধ্য হয়েছিলাম। আমার তোমাকে ব্যাপারটা জানানো উচিত ছিল, কিন্তু আমি না জানিয়ে তোমাকে এড়িয়ে গিয়েছিলাম, তাই আই এম সরি, প্লিজ ফরগিভ মি। এতদিন পর এইসব বলার জন্য ডাকোনি নিশ্চয়। কি বলতে চাও ক্লিয়ারলি বলো। নীরা মেয়েটা নির্দোষ ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয় নীরার সাথে যাতে সে কনসিভ করে, সব দোষ আমার ছিল। আমার রাগের জন্য একটা মেয়েকে ভুল বুঝে খারাপ করে দেই। এরপর নীরা সুইসাইড করতে গিয়েছিল, নিজের অপরাধ বোধের জন্য আমি বিয়ে করতে বাধ্য হই। আমি নিরুপায় ছিলাম অনু। তার মানে তুমি একজন জঘন্য ব্যক্তি। ছি, মানুষ এত নিচে নামে? বাই দ্য ওয়ে, তোমার মতো নিষ্ঠুর মানুষের সাথে কথা বাড়িয়েই বা কী লাভ? ত্রিনার জন্য তুমি দোষী হয়েছো, আবার নিজেকে ছোট করছো, লজ্জা করে না? যাই হোক, তোমার জন্য আমার এত ক্ষতি হয়েছে সেটার কী হবে শুনি। তোমার সাথে বিয়ে ভাঙার পর ড্যাড মান সম্মানের কথা ভেবে ওই বিয়ের ডেটে একটা মাতালের সাথে বিয়ে দিয়ে দেয়। মাতালের অত্যাচারে আমি দিনরাত কেঁদেছি আর তোমাকে অভিশাপ দিয়েছি। গত 2 মাস আগে মদ খেয়ে মাতলামি করে এক মেয়েকে রেপ করে এখন সে জেলে, আর আমাকে দিয়ে গেছে যন্ত্রণাময় একটা স্মৃতি। আমার ছেলে পারবে এইসব কষ্ট মুছে দিতে? জানি পারবে না, তাই আমার রিভেঞ্জ আমি নিয়েইছি। অলরেডি মানে তোমার শালিকার ভুল অপবাদে তুমি নীরাকে শাস্তি দিয়েছিলে, তাই না? তোমার শালিকার তো শাস্তি পাওয়া উচিত, তাই না? কি করেছো তুমি? হ্যাঁ, আমি ওর প্রতি বিরক্ত থাকলেও সে তার ভুল বুঝেছে তাই ক্ষমা করে দিয়েছিলাম। তুমি ক্ষমা করলেও আমি কিভাবে ক্ষমা করি বলো? কি করেছো তুমি ওর? অনন্যা হাসতে থাকে আর আবির ত্রিনাকে ফোন দিতেই থাকে, কিন্তু ত্রিনার ফোন সুইচ অফ বলছে। ত্রিনাকে সাইফ পার্কে দেখা করতে ডাকে, তখন সুযোগ বুঝে ত্রিনার ফোন অফ করে দেয়। এরপর ওরা অনেক ঘোরাঘুরি শেষে সাইফ বলে, আজ আম্মি বলেছে তোমাকে খুব দেখার ইচ্ছা হচ্ছে তার। ও তাই, তাহলে আজই দেখা করি, চলুন। তুমি সত্যি যাবে? কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো? মনে মনে শয়তানি হাসি হাসছে সাইফ। আমার হবু শাশুড়ি মা দেখতে চেয়েছে আর আমি যাব না? হুম, যাবেই তো, আমার লক্ষ্মী বউ বলে কথা, শুধু চলো একবার। এভাবে বলেন না, লজ্জা লাগে। মুচকি হাসি দিয়ে ত্রিনাকে সাইফ বিলাসবহুল একটা বাড়িতে এনে বসিয়ে রাখেন। চারদিকে বাগান করা, আশেপাশে তেমন বাড়িঘর নাই, বিশাল এলাকা জুড়ে বাড়িটা। ত্রিনা চারদিকে দেখছে, আধুনিকতার ছোঁয়া কোনো অংশেই কম নয়। ড্রয়িং রুমের চারদিকে দামি দামি শোপিস আর ফুলদানিতে ভর্তি, সবই তাজা ফুল। ফুলের সুবাসে ঘরটাতে ট্রেনার থেকে যেতে ইচ্ছে করছে। তখনই সাইফ এসে বলে, সাইফের আম্মি উপরে আছে, পায়ে লেগেছে তাই হাঁটতে পারছে না, তোমাকে উপরে ডেকেছে। ত্রিনাকে একটা ঘরে নিয়ে যায় সাইফ। সেখানে কেউ নেই দেখে ত্রিনা অবাক হয়ে সাইফের দিকে তাকায়। ততক্ষণে সাইফ ঘরের দরজাটা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা লাগাচ্ছেন কেন? বুঝতেই তো পারছো কি চাইছি। সাইফ ত্রিনাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তখন ত্রিনা সাইফের হাতে কামড় দেয়, কিন্তু তাও কোনো লাভ হয় না। সাইফ ত্রিনাকে বেঁধে ফেলে দেয়। এরপর সাইফ ত্রিনার উপর ঝাঁপিয়ে পড়ে। একটা মেয়ের শক্তি পরাজিত হয়। ত্রিনাকে রেপ করে বিছানায় ফেলে রেখে বাইরে গিয়ে বসে থাকে সাইফ। ত্রিনা কোনো রকম উঠে বসে কাপড় ঠিক করে কাঁদতে থাকে। সাইফ রুমে এসে বলে, একদম ন্যাকামি করবে না, এবার পাশে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। ত্রিনা সাইফের দিকে থুতু দিয়ে বলে, তুই একটা জানোয়ার, ছি। একদম সিসি করবা না জান। ত্রিনার মুখ চেপে ধরে, এখন থেকে আমি যা বলবো সেটাই অক্ষরে অক্ষরে পালন করবে, নইলে।
ফোনে রেকর্ড করা ভিডিও দেখালো ত্রিনাকে। এসব দেখে ত্রিনা নীরবে কাঁদতে থাকে। তখন সাইফ আবার বলে শাওয়ার নিয়ে আসতে। ত্রিনা সাইফের কথা মানতে বাধ্য হয়। ত্রিনার মরে যেতে ইচ্ছে হচ্ছে খুব, কিন্তু সে মরতে পারেনি বাবার কথা ভেবে। বের হতেই সাইফ একটা লেহেঙ্গা আর গহনা দিয়ে রেডি হতে বলে। এসবের কি দরকার? দরকার আছে ডার্লিং, আজ তো আমাদের বিয়ে। যদি বিয়েই করা হয় তাহলে এমন করলেন কেন? প্রতিশোধ। আমি কি করেছি আপনার সাথে, কেন করলেন এমন? আবির আমার বন্ধু, এটা কি জানো? না। আবির নামে রেপ কেস দিয়েছিল, মনে আছে? ভুল করে ফেলেছিলাম, আবেগের বশে ক্ষমাও চেয়েছি ওনার কাছে। এর জন্য কি কি ক্ষতি হয়েছে জানো? ত্রিনা শুধুই কান্না করছে। এর জন্য তোমার বোনকে আবির রেপ করে, পরে ভুল বুঝে বিয়ে করে। আর এর জন্য আর কি ক্ষতি হয়েছে জানো? জানো না। আমার একমাত্র বোন অনন্যার বিয়ে হওয়ার কথা ছিল আবিরের সাথে। আবির বিয়েটা না করায় অনন্যার বিয়েটা ভাঙে, আর এতে অনন্যার বিয়ে হয় একটা মাতালের সাথে। আমার বোনের চোখের এত জলের মূলে ছিলে তুমি। তুমি কি ভেবেছিলে, তোমায় ভালোবাসি? ভালোবাসামায় ফুট। আমার বোনের চোখের জলের শোধ নিতে প্রথমে সব সত্যি ঘটনার খোঁজ নেই। এই মহান ঘটনার সাক্ষী মিশির হাজব্যান্ডকে বন্দি করে তথ্য কালেকশন করি, এরপর শুরু হয় সব আসল খেলা। তোমার বাবাকে মারার উদ্দেশ্যে সব প্ল্যান সাজানো হয়, কিন্তু লক্ষ্যে আসার আগেই তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয় কী করে তা বুঝতে পারিনি আজও। নইলে পরপারে থাকতো এতদিন, তারপর তুমি পাগল হয়ে গেলে আর নাম করা সাইকোলজিস্টের কাছে আসলে। আমার কাজগুলো ক্লিয়ার? এখন তুমি আমার হাতের পুতুল, আমার বোনটা যেভাবে কষ্ট পাচ্ছে, এখন বিয়ে করে সারাটা জীবন সেই কষ্ট তুমি পাবে। আর নাটক না করে রেডি হয়ে আসো। সাইফ জোর করে ত্রিনাকে বিয়ে করে প্রথমে নিয়ে যায় আবিরের কাছে। প্ল্যান মাফিক আবিরের রেপ করে বিয়ের ঘটনা ত্রিনা ফাঁস করে সবার সামনে। সাইফের ভয়ে এসব করতে বাধ্য হয় ত্রিনা। এতে আবিরের সম্মানহানি হয় প্রচুর। লোক সমাজে আবিরের নামে ছিছি পড়ে যায়। সব কিছুতেই অনন্যা খুব খুশি হয়। একটা শাস্তি সে আবিরকে দিতে পেরেছে। আবির বা নীরা কেউই সবার সামনে মুখ দেখাতে পারবে না বলে চলে যায় বিদেশে, কিন্তু কোন দেশে তা কেউ জানে না। সেখানে গিয়েই নীরার সাথে আবির নীরার সাথে নতুন করে বাঁচতে শুরু করে। আবির সেখানে গিয়ে জব পেয়ে যায়। নীরাও সেখানে তার পড়াশোনা কমপ্লিট করে জব শুরু করে। আবির আর নীরার কোল জুড়ে আসে ফুটফুটে এক মেয়ে। সাইফ আর ত্রিনা অস্ট্রেলিয়া চলে যায়। সেখানে গিয়ে সাইফ আরেকটা বিয়ে করে, আর ত্রিনার কপালে জোটে সাইফের ঘৃণা। ত্রিনার এক মেয়ে হয়, বেঁচে থাকার একমাত্র সম্বল। ত্রিনার আর পড়াশোনা করা হয়ে ওঠেনি, সাইফ তা চায় না কখনো। তাই আর তুষার হুলচেয়ারে থাকতে থাকতে আদরের দুই মেয়েকে হারিয়ে পারে জামায় বড় পারে। মৃত্যুর আগে কি মনে করে তুষার ত্রিনার সম্পত্তি ওর মেয়ের নামে লিখে দিয়ে যায়। তবে ত্রিনা বা নীরা কেউই এসব খোঁজ নেয়নি আর। সব কিছুই এখন মাসুদের কাছে, সেই সব দেখাশোনা করে। হেনা এখনও মাঝরাতে কেঁদে ওঠে নীরা আর ত্রিনার জন্য। মাসুদও আজকাল কেমন জানি হয়ে গেছে, মাকে একদম সহ্যই করতে পারে না, তাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। সেই কবে একমাত্র আদরের নাতির কাছ থেকে আজ অনেক দূরে হেনা। বাস্তবতা নিষ্ঠুর, আমরা মেনে নিতে পারি না তাও মেনে নিতে হয়। আজ তিথি প্রথম লন্ডনের মাটিতে পা রাখে। লন্ডন একটি চমৎকার শহর, একজন ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণের তালিকায় লন্ডন শহরের নাম অবশ্যই থাকবে। হেমস নদীর তীরে লন্ডন 2000 বছর পুরনো একটি শহর। এটি মাইনরিটি মেজরিটি শহর নামে পরিচিত, অর্থাৎ এই শহরের বেশিরভাগ মানুষ মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু অবস্থা থেকে উঠে এসেছে। এখন লন্ডন বিশ্বের নেতৃত্বদানকারী অর্থনৈতিক দেশ। চার চারটি বিশ্ব ঐতিহ্য স্থান এখানে অবস্থিত। এছাড়াও রয়েছে অনেক আকর্ষণীয় স্থাপনা, যার টানে প্রতি বছর হাজারো মানুষ লন্ডন ভ্রমণে আসে। তিথি এখানে ভ্রমণ করতে আসেনি, তিথির জব হয়েছে লন্ডনে। তিথি সবসময় মুক্ত বৃহঙ্গের মতো আকাশে উঠতে চেয়েছে, ডানা মেলে উঠতে। পৃথিবীর কোথায় একটু সুখের ছোঁয়া পাবে সেটা খুঁজে বেরিয়েছে। আজ সময় এসেছে তিথির, খুব বড় হতে না পারুক স্বাধীনভাবে বাঁচতে তো পারবে। তিথি একটা লজে ওঠে, কারণ প্রথম দিন তো আর কোনো ফ্ল্যাট পাবে না থাকার জন্য। রুম নাম্বার 756, ষষ্ঠ ফ্লোরে উঠে ফ্রেশ হয়ে বিকেলে ঘুরতে বের হয়। আশেপাশের সৌন্দর্য উপভোগ করছে। এই হোটেলটা অনেক সুন্দর করে সাজানো, সামনে বড় লেক আর মাঝে ফোয়ারা,
মনের মাঝে আফসোস হচ্ছে। নিজের বাড়িতে ফোয়ারা থাকলেও এর সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারেনি। ফোয়ারা থেকে ঝিরিঝিরি পানি তিথির শরীরে পড়ছে আর সে শিহরিত হতে থাকে। এই যা, ফ্ল্যাট তো খুঁজতে যাওয়াই হলো না। এটা ভেবে নিজের মাথায় হালকা বাড়ি মেরে খুশি মনে বের হয়ে যায়। ফোনটা বের করে এক ফ্রেন্ড মনিকাকে কল দেয়। ফোন রিসিভ করে অপর পাশ থেকে শুনতে পায়, হ্যালো মিস তিথি, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? আই এম ফাইন অলসো। তা কখন এসেছিস তুই সেটা বল। সরি, আমি তোকে রিসিভ করতে যেতে পারিনি, ক্ষমা করে দিস রে। মনিকা তিথির ফেসবুকে পরিচিত হওয়া ফ্রেন্ড, ওর ফ্রেন্ডের জন্যই এই জবটা পেয়েছে তিথি। তিথির দুইটা কারণে মনিকাকে ফ্রেন্ড বানিয়েছে। এক, মনিকা বাংলাদেশে, দুই, সে এখন লন্ডনে থাকে। তিথির বরাবরই লন্ডনে যাওয়ার শখ ছিল, তাই সে পূরণ করেছে। আরে তুই টেনশন নিস না, আমি এখন ফ্ল্যাট খুঁজতে বের হয়েছি, মেবি পেয়ে যাব। তুই এত সেলফিশ কেন বলতো? কেন, কি করলাম? তুই লন্ডনে এসে ফ্ল্যাটে থাকবি, আরে শোন, আমি একা থাকি, তুই আমার সাথেই থাকবি, বুঝলি? আজকের দিন তুই লজেই থাক, কাল গিয়ে তোকে নিয়ে আসবো। কিন্তু কোনো কথা হবে না, তোকে যা বলছে তুই তাই শুনবি। ওকে, থ্যাঙ্কস দোস্ত। আর একবার শুধু বন্ধুত্ব তো থ্যাঙ্কস বলেছিস, তোর নাকটা ভূতা করে দিব। ওরে ওরে, হয়েছে, এবার তো থাম, আমি তোর সাথেই থাকবো, খুশি? খুশি না হয়ে পারি বল। আরো কিছু কথা বলে তিথি ফোনটা রেখে দেয়। নোহার গ্রাজুয়েশন কমপ্লিট করে পিএইচডি ডিগ্রি নেয় ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, এখন একটা মাল্টিন্যাশনাল অফিসের বস। নোহাশ এখন লন্ডনে থাকে, কিন্তু অফিসের কাজে একটা লজে আসে। সবার সাথে মিটিং শেষ করতে রাত 10টা বেজে যায়। এক কলিগের অনুরোধে লজের পারে যায়। পারে একসাথে সবাই এনজয় শুরু করে আর বিয়ার খেতে শুরু করে। নোহাশের নেশা করার তেমন অভ্যাস নাই, তাই অল্পতেই নেশা উঠে যায়। মাথাটা ঝিম ধরেছে নোহাশের। আজ আর ফ্ল্যাটে না ফিরে লজে রুম বুকিং করে। রুম নং 759। ড্রিঙ্কস করে একে তো মাথা হ্যাং, এরপরে আবার ডোর লক হচ্ছিল না, তখন ডোরে কয়েকটা বাড়ি দেয়। 751-এর স্ক্রু ঢিলা ছিল বিধায় এখন নোহাশের রুম নাম্বার 756 হয়ে যায়। তিথির ড্রিঙ্কস করার অভ্যাস আছে, সে একা একাই বেশ এনজয় করে। সব দুঃখ যন্ত্রণা দূর হয় ড্রিঙ্কস করলে, কিন্তু নতুন পরিবেশে এসে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। মাথাটা খুব যন্ত্রণা করছে তিথির। ফ্লোরে এসে রুম নাম্বার দেখে রুমে ঢুকে পড়ে। উফ, রুম খোলা কেন? থাক, ভালো লাগে না বলে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে। রুমটা অন্ধকার ছিল, তাই কেউ আছে কিনা সেটা না দেখে শুয়ে গিয়েছিল তিথে। নেহা, তার একমাত্র বান্ধবী মোনালিসার বিয়েতে এসেছে। মোনালিসা হিন্দু, এতে নেহার কোনো মাথা ব্যথা নেই, সবসময় দুটিতে পারা মাতিয়ে রাখত। আজ মনুটা নেহাকে ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে। হিন্দুদের বিয়ে সাধারণত রাতে হয়, কিন্তু মনুর বিয়ের লগ্ন একেবারেই রাত্রে। খুব রাগ হচ্ছে নেহার, একমাত্র বান্ধবীর বিয়ে তাও কিনা রাত্রে। বান্ধবীর বিয়ে রাত্রে এটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে বরযাত্রীতে আসে একটা ছেলে, শুধু শুধু নেহার পিছু পিছু ঘুরছে। বারবার নেহার গা ফেসে দাঁড়াচ্ছে, দুষ্টুমি করতে যাচ্ছে, কিন্তু নেহার কোনো ছেলেকেই পছন্দ না, তাই এই ছেলেকেও বিরক্ত লাগা শুরু করে। মনু যখন ওর বরের সাথে সাত পাক দেওয়ার জন্য হাঁটছিল, তখন ছেলেটা নেহাকে বলছে, এ তোরা এই অবেলায় তোদের বাপের সম্পত্তি ভাগ নিতে এসেছিস বুঝি? না, আছে আছে, মরিনি, বড়ির রক্তে অনেক তেজ, কোনো এক বৃদ্ধাশ্রমে আছে হয়তো, ক্ষমা করে দেবন, তোদের ভাবি চাইনি মা থাকুক, তাই না চাইতেও সরিয়ে দিয়েছিলাম। যাদের জন্য আমাদের এত উন্নতি তাদেরকেই আমরা সরিয়ে দিয়েছি। আপনার প্রবলেমটা কি? আমার পিছু নিচ্ছেন কেন? আর কিসের সম্পর্কে কথা বলছেন? আমি মুরাদ, বাবা মার একমাত্র সন্তান, গ্রাজুয়েশন কমপ্লিট করে বাবার অফিসে জয়েন করেছি। তা দিয়ে আমি কি করতে পারি? আপনার কাজল কালো চোখ করেছে আমায় পাগল, হতে চাই খুব আপন। থাক, আর ন্যাকামি করতে হবে না, ডিসগাস্টিং। নেহা রাগ করে চলে যায়। বিয়ে শেষে বাসর জাগে সবাই। মোনালিসার ইচ্ছেতেই নেহা কে মনুর সাথেই থাকতে হচ্ছে, আর বাজরাতের থেকে আসা মুরাদ নামের ছেলেটা তো আছেই। বাসর ঘরে সবাই আনন্দ করতে করতে মুরাদ বলে ওঠে, একটা খেলা শুরু করা যাক, সবার নাম চিরকুটে লেখা হোক,
দুইটা করে চিরকুট একসঙ্গে তোলা হবে। চিরকুটে যা লেখা থাকবে সেটাই অভিনয় করে দেখাতে হবে। নেহা কিছুতেই নাম দিতে চায় না, কিন্তু সবার চাপে পড়েই নাম দিয়ে দেয়। চিরকুট খুলে খুলে দুজনের কবিতা আবৃত্তি হয়, গান হয়, অভিনয় হয়। এরপর চিরকুটে উঠে নেহার নাম লেখা আছে ড্যান্স, আর মুরাদ কারচুপি করে নিজের নাম দিয়ে দেয়। নেহা এইসব দেখে রাগি গলায় বলে সে খেলবে না। তখন মুরাদ একটা গান গাইতে শুরু করে আর নেহাকে হাত ধরে টেনে ইচ্ছে মতো নাচায়। নেহা মুরাদের গান শেষে মুরাদকে একটা চড় দিয়ে বলে, এ কেমন অসভ্যতা, সেই দুপুর থেকে বিরক্ত করছেন আর এখন, বলে রুম থেকে পেরিয়ে যায়। রুমে একটা গুমোট পরিবেশ সৃষ্টি হয়। সবাই মুরাদের দিকে তাকিয়ে মুখ চেপে হাসছিল। মুরাদের মাথা রাগে কচকচ করছে। মুরাদ সবার সামনে অপমানিত হয়ে মনে মনে বলে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। মুরাদ লোক লাগিয়ে নেহার সব তথ্য নেয়। সকালে নহাসের আগে ঘুম ভাঙে, জেগে দেখে একটা মেয়েকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তিথির ঘুম ভেঙে তিথিও নহাসকে পাশে দেখে চিৎকার দেয়, আরে থামুন, আপনি আমার কামরায় আসলেন কিভাবে? আপনার রুম কেন হতে যাবে, এটা আমার রুম। আরে এটা আমার রুম, আপনি আসলেন কিভাবে? আপনি ভালো করে দেখে আসুন, এটা আমার রুম, রুম নাম্বার 756, নাহলে আমি এখানে আসলাম কিভাবে? আরে এটা তো 759 নম্বর রুম, আপনার ভুল হচ্ছে, আপনি গিয়ে চেক করে আসুন। নহাস তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে তিথির হাত ধরে দরজা দেখাতে লাগল। দরজায় রুম নং 756 দেখে নহাসের মাথা গরম হয়ে গেল। আরো মেজাজ খারাপ হলো সামনের রুম নাম্বারও 756 দেখে। তিথিও দুইটা রুমের একই নাম্বার দেখে রেগে যায়। দুজন এই হোটেল বয়কে চিল্লিয়ে রাখতে থাকে। হোটেল বয় বলে নাম্বার প্লেটের স্ক্রু ঢিলা ছিল, তাই 9:06 হয়ে গেছে। দুজনেই চোখ কটমট করে একে অপরের দিকে তাকাচ্ছে। রাত্রে কিভাবে একই রুমে এসেছে কারোই মনে নাই। আসলে সরি। সরি, আসলে কিভাবে যে কি হয়েছে কিছু মনে নাই। আপনি বাঙালি নাকি? ও হ্যাঁ, তাই তো, বিদেশে মাটিতে দাঁড়িয়ে দেশের মানুষ, বেশ ইন্টারেস্টিং তো। আমরা তো ভিতরে গিয়ে কথা বলতে পারি। আমাদের আগে উচিত ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট আগে করা। দাঁড়ান দাঁড়ান, আপনাকে যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। মজা করছেন, আপনাকে তো ফার্স্ট টাইম দেখলাম। মজা করছি না, দেখেছি না, মানে আপনার চোখ, মুখের আকৃতি সেম আমার আম্মুর মতো, শুধু চুলগুলো আপনার কোঁকড়ানো, এই জন্য চেনা যাচ্ছে না। কিভাবে সম্ভব এটা বলেন তো? এটা তো সম্ভবই না। নহাস ফোন থেকে মায়ের ছবি দেখায় আগে। এই যে দেখুন আমার আম্মু। আশা করি আপনি মজা করেছেন, এটা আপনার আম্মু হতেই পারে না। আমার আম্মুকে কি আপনি চিনেন নাকি, যে বলছেন এটা আমার আম্মু না? আরে এটা তো। তিথি ফোন থেকে একটা ছবি বের করে নহাসকে দেখাতে যাবে, তখনই মনিকা চলে আসে। হাই তিথি। নহাসের দিকে তাকিয়ে, আরে স্যার আপনি এখানে কিভাবে, তুই ওনাকে চিনিস নাকি? তিথি মনিকাকে বলে, হ্যাঁ উনি তো আমাদের অফিসের বস, যেখানে তোর কাল জয়েন করার কথা। তিথি মুখ হা করে নহাসের দিকে তাকিয়ে আছে। এই আপনার মুখ বন্ধ করুন, মাছি ঢুকবে। ওকে গাইস, আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে করতে কথা বলি। তিথি নহাসের দিকে তাকিয়ে মুখে ভেঞ্চি কাটে, এরপর চলে আসে নিজের রুমে মনিকার সাথে। নহাসও মনে মনে হেসে নিজের রুমে চলে আসে। ফ্রেশ হতে গিয়ে শুধু মেয়েটার কথাই ভাবছে। ইয়াস, এত কথা বললাম মেয়েটার নামই জানা হলো না। মনে পড়েছে, কাল যে মেয়ে জয়েন করবে সে তিথি, তার মানে এটাই তিথি। এলোমেলো চিন্তা তিথিকে ঘিরে আসতে থাকে নহাসের মাথায়। তিথিও নহাসের কথা চিন্তা করছে, কে সে, একদিনের পরিচয়ে এত আপন মনে হয় কিভাবে। সকালে নেহা ওর মায়ের কোলে শুয়ে শুয়ে কান্না করছে, কিন্তু কোনোই কারণ বলছে না কেন কাঁদছে। আরে কি হয়েছে বলবি তো, না বললে বুঝবো কেমন করে। কাল বিয়ের অনুষ্ঠান নে, কান্না করছে নেহা। আরে কি হয়েছে লক্ষ্মী মেয়ে আমার বলতো। কাল বরযাত্রীতে আসা একজন আমাকে নিয়ে জোর করে ডান্স করেছে। ভ্যাঁ করে কান্না শুরু করে দেয়। আরে বাবু, এই জন্য এত কান্না করতে হবে না।
মোনালিসার বাড়ি আর যেতে হবে না, কেমন সোনাটা? না মো, মোনালিসা ওর বউ ভাতে আমি না গেলে খুব রাগ করবে। তাহলে যাবি? ওকে আমার সাথে যাস, আর কান্না করে না লক্ষ্মীটি। নেহা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, তাই মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকে। নীরা এখন দিল্লির একটা হসপিটালে আছে, সেখানেই নীরা গরিবদের ফ্রি চিকিৎসা দিয়ে থাকে। আবিরও নীরাকে সবসময় হেল্প করে ফ্রি চিকিৎসা দিতে। আবির মেডিকেল কলেজের প্রফেসর হয়েছে এখানে, কিন্তু কখনো এক্সট্রা আয় করতে চায় না। খুব সাধারণ মানুষের মতোই জীবনযাপনও অভ্যস্ত হয়ে গেছে আবির আর নীলা। একমাত্র মেয়ে নেহাকে নিজের মনের মতো করে করে তুলতে পেরেছে, কিন্তু নুহাসের উচ্চাকাঙ্ক্ষার জন্য নুহাস 8 বছর আগে স্কলারশিপ পেয়ে লন্ডনে যায়, সেখানেই সেটেল হয়ে গেছে। বিয়ে এখনও করেনি, ভাই হয়তো রোজ মা বাবা আর বোনের সাথে রাত্রেবেলা একবার হলেও ভিডিও কলে কথা হয় নুহাসের। কিন্তু গত রাত থেকে নুহাসের খোঁজ পায়নি আবির বা নীরা কেউই। অনেকবার ফোন করেছে কিন্তু বারংবার সুইচ অফ বলছে। 2 দিন থেকে একমাত্র মেয়ে তিথি নিখোঁজ, এটা এখনও মেনে নিতে পারছে না সেই। চিল্লিয়ে বাড়ি মাথিয়ে রেখেছে। আচ্ছা, একটা মেয়ে তো হঠাৎ করে হাওয়া হয়ে যাবে না, তাই না? তাহলে গেলটা কোথায়? টেনশনে আমার মাথাটা ধরে আসছে, কোথায় যে গেল মেয়েটা? আর তোমার মাথা ধরে কাজ নেই, একটা মেয়ে জন্ম দিয়েই তো আর মা হবার সুখ পাওনি, ওই একটা মেয়েকেই তো লাই দিয়ে মাথায় তুলেছ, এবার বোঝো কি করেছ। আহ অনন্যা, তুই তিনাকে খবরদার বকাবকি করবি না, আমি খুঁজে দেখছি কোথায় গেল মেয়েটা। কোথায় আর যাবে, তোমার মেয়ে মামু সে তো পালিয়েছে, বিয়েটা করবে না, তাই এখন যদি না পাই তিথিকে তাহলে গোটা বাড়িতে আগুন জ্বালিয়ে দিব, বলে দিলাম। ওভি অন্যা ছেলে, একটা সাইকো ওভি, যখন যা চায় সব আদায় করে নেয়। সাইফের অমতে তিথিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তৃণা সুযোগ বুঝে মেয়েকে সরিয়ে দিয়েছে, কারণ তৃণা জানে এই বাজে ছেলেটার ঘরে তিথি কখনো সুখে থাকবে না। তৃণা সাইফকে এই কথাটা বলতে ভয় পাচ্ছে, কারণ অনন্যা কোনোভাবে যদি জানে তিথি লন্ডন গেছে তাহলে তিথিকে তুলে আনিয়ে অভির সাথে বিয়ে দিবে অনন্যা। নুহাস ব্রেকফাস্ট করতে এসে তিথি আর মনিকাকে একসাথে পেয়ে তাদের সাথে বসে পড়ে, একদম তিথির কাজ ঘেঁষে। হাই, চলে আসলাম, ডোন্ট মাইন্ড। কি যে বলেন স্যার, আপনি আমাদের বস। মনিকার মুখের কথা কেড়ে নিয়ে নুহাস বলে, তুমি খুশি হলেও আরেকজন তো মোটেও খুশি হয়নি। আরে আমি কখন বললাম যে আমি খুশি হইনি? মন চাচ্ছে একটা খুশি দিন একটা ফাটিয়ে দিতে। এই তো মনে মনে বলছো এই আপদটা কোথা থেকে আসলো। মোটেও না, মনে মনে আপনার নাকে খুশি দিতে ইচ্ছা করছে, দেব কি? এই না না, নিজের নাক এক হাত দিয়ে প্রোটেক্ট করে। বিশ্বাস নেই তোমার, দিয়েও দিতে পারো। একসাথে সবাই হেসে উঠল। বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি? সর্বনাশ, আপনি আমার নাম জানেন না? হাই, আই অ্যাম নুহাস, অ্যান্ড ইউ? হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে, আই অ্যাম তিথি ফ্রম অস্ট্রেলিয়া, নাও ইন লন্ডন, নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ। হ্যান্ডশেক করে নুহাসের সাথে। নুহাসের মনে দুষ্ট বুদ্ধি আসে, জানো মনিকা, আজ আমি আর তিথি একসাথে রাত্রি যাপন করেছি। এই একদম মিথ্যে বলবেন না, রাত্রি যাপন করেছি মানেটা কি? এই যে আমি কি মিথ্যা বলেছি নাকি, সকালে আমায় জড়িয়ে ঘুমিয়েছিলে আর মাত্র 1 ঘন্টাতে ভুলে গেলে। এদিকে মনিকা চলে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না, মনে মনে নুহাসকে পছন্দ করে কিন্তু বস বলে সেরকম কিছুই বলেনি। মোটেও নয়, এমন কিছুই হয়নি আমাদের মাঝে। রাত্রে কি হয়েছে দুজনেই মনে নাই, হলে হতেও পারে। বলে বাম হাত দিয়ে তিতির হাতে চিমটি কাটতে, কখনো এমন হয়নি। মনে মনে খুব রাগ হয়। আরে হয়েছে তো। এবার তিথির রাগ ওঠে, নুহাসের 2 কান মলে দেয়, এইটা হয়েছে, বেশ হয়েছে। নুহাস সবার সামনে বেশ লজ্জায় পড়ে যায়, এই সিচুয়েশন কাটানোর জন্য তিথির চুল ধরে টান দেয়, বেশ হয়েছে এবার। মনিকা চল তো, আর ভালো লাগছে না, তুই বাহিরে যা, আমি আসছি। মনে মনে খুব রাগান্বিত হয়ে আছে তিথি, মনে মনে নুহাসের সাথে একা কিভাবে কথা বলবে সেটা ভাবছে, কিন্তু মনিকার জন্য কিছুই পারছে না। নিজের মায়ের ছবি নুহাসের কাছে কিভাবে গেল, থাক পরে একসময় বলবে ভেবে নুহাসের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। নীরা বেশ চিন্তিত নুহাসের ব্যাপারে,
ঠিক তখনই মনে পড়ল নুহাস যায় সবাই মিলে ছেলের কাছে লন্ডনে থাকুক, আর আবির যেতে যাচ্ছে না। এই জন্যই নুহাস হয়তো বাবা মায়ের সাথে কথা বলছে না, এই ব্যাপারে কথা বলা লাগবে। তখনই নেহা আর আবির ঘরে আসে। কি নিয়ে এত চিন্তিত? আমি নুহাস চাচ্ছে আমরা ওর কাছে গিয়ে থাকি, তোর বাবা চাচ্ছে এখানেই থাকতে, কি যে করি, সেই জন্যই হয়তো ছেলে আর খোঁজ নিচ্ছে না। নেহা এই সুযোগে আবিরকে বলে, চলো না আপু, জানোই তো আমার ওই একটাই ভাই, আমরা ওখানেই চলে যাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু নুহাসকে না জানিয়েই যাব, সারপ্রাইজ দিতে হবে তো। মুচকি হেসে আবির বলে। এই কথা শুনে নেহা নীরা দুজনেই প্রচুর খুশি হয়। আমার লক্ষ্মী আব্বু, শোনা আব্বু, আমি যে কত খুশি হয়েছি বলার মতো না। তোরা দুটোই তো আমার সব, তোদের মুখের দিকে তাকিয়ে করতে পারি সব। আনন্দের অশ্রু আবিরের চোখে, নীরা আবিরের পাশে গিয়ে দাঁড়িয়ে আবিরের কাঁধে মাথা রাখল। আবির নেহাকে এক পাশে আর নীরাকে এক পাশে রেখে মাথায় হাত বুলিয়ে দেয়। তিথি মনিকার সাথে ফ্ল্যাটে আসে, মনিকা রুম খুলছে আর তিথি পিছনে ঘুরেই দেখে নুহাস। নুহাস তিথিকে চোখ টিপ দেয়। আপনি এখানে কেন? এত তোতলাচ্ছ কেন? মানে ভূত দেখলাম তাই। কোথায় ভূত, স্বয়ং আমি সামনে দাঁড়িয়ে আছি। দুজনের কীর্তি দেখে মনিকা চুপচাপ দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার মনিকা, ভেতরে কি ঢোকা নিষেধ নাকি? না না, মানে হ্যাঁ, আসুন স্যার। নুহাস ভেতরে ঢোকার সময় তিথিকে আরেকবার চোখ টিপ দিয়ে গেল। আসলে নুহাস আর মনিকা একই ফ্লোরে পাশাপাশি দুইটা ফ্ল্যাটে থাকে। যেহেতু নুহাসের আজ অফ ডে, তাই মনিকা আর তিথির সাথে আড্ডা দিতে চলে এসেছে। তিথিকে মনিকা একটা রুম দেখিয়ে দেয়। তিথি রুম লাগিয়ে ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়, এরপর একটা ট্যাওয়েল পরেই বের হয়ে আসে। এরপর কোনো দিকে খেয়াল না করেই ফোন হাতে নিয়ে মাকে ফোন দিয়ে জানিয়ে দেয় সে সেফ আছে। মায়ের সাথে টুকিটাকি কথা শেষ হতেই খেয়াল করে সোফায় নুহাস বসে আছে, এক পলকে তিথির দিকেই তাকিয়ে আছে। তিথি যে এমন পোশাকে বের হয়ে আসবে তা নুহাস কল্পনাও করেনি। তিথিকে এত আকর্ষণীয় লাগছে সেটা বলার মতো না। ভেজা চুলগুলো উপরে খোপা করে বাঁধা, গায়ে শুধু সাদা একটা ট্যাবল, এতে তিথিকে স্বর্গীয় পরীর মতো লাগছিল। আবার নুহাসও যে তিথির ঘরে আসবে সেটা তিথি ভাবেনি। নুহাসকে দেখে তিথি জোরে করে চিৎকার দিতে যাবে, তখনই নুহাস তিথির মুখ চেপে ধরতে গিয়ে বেঁকায় দেয় তিথির উপরে, নুহাস পড়ে যায়। বিছানায় পড়ে যাওয়াটা কিছু মনে না করলেও এরপর যা হয়েছে তিথির জন্য মোটেও সেটা ভালো নয়। যখন নুহাস তিথির মুখ চাপতে যায় তখন নুহাসের পায়ে বেঁধে তিথির ট্যাবলেটটা খুলে যায়। নুহাস তিথিকে এইভাবে দেখে কিছুটা উন্মাদ হয়ে ওঠে। তিথির ঠোঁটে কিস করে অনেকক্ষণ, তিথির ধাক্কায় হোশ আসে নুহাসের। তিথি তাড়াতাড়ি করে উঠে ট্যাবলেটটা ঠিক করে কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। বাইরে আসে মুখ নিচু করে, লজ্জা লাগছে খুব, কারণ এমন ফিলিংস কখনো হয়নি এর আগে। নুহাস তিথিকে গিয়ে বলে, আসলে এমন হবে বুঝতে পারিনি, ভেবেছিলাম তুমি রুমে আছো তাই আসলাম দুষ্টুমি করতে, কিন্তু তুমি নেই দেখে ওয়েট করছিলাম, তুমি এই পোশাকে বের হবে বুঝতেই পারিনি, এরপর যা হয়েছে সব অনিচ্ছাকৃত, প্লিজ মাফ করে দাও। তিথির সামনে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কথাগুলো বলে নুহাস। তিথির চোখে পানি চলে আসে অতীতের স্মৃতি ভেবে। ওভি এত বিরক্ত করেছে একসময়, কিন্তু কখনো ক্ষমা চায়নি ওভি। নুহাসের প্রতি কি তাহলে দুর্বলতা তৈরি হয়েছে তার মনে? এটা কি প্রেম? এমন অস্থির লাগছে কেন? তিথি কিছুই বুঝছে না। তিথির সম্বিত ফিরে পায়, নুহাস ওর চোখের পানি মুছে দিচ্ছে। তিথি আর কিছু না ভেবে নুহাসের বুকে মাথা লুকিয়ে কাঁদতে থাকে। ত্রিনার কাছে ফোন আসায় সাইফ একটু সন্দেহ করে ত্রিনাকে, তাই রুমের দরজা লাগিয়ে ত্রিনাকে জিজ্ঞেস করা শুরু করে। দেখো ত্রিনা, হাজার হোক ওই একটাই তো মেয়ে আমার, ওর সম্বন্ধে যদি কিছু জেনে থাকো লুকিও না আমাকে। তুমি এমন ভাবছো কেন? তিথি কোথায় আছে জানলে কি বলবো না বলো? তোমার চোখ বলছে তুমি জানো, ওই চোখের ভাষা পড়তে পারি আমি, ভয় পেও না, আমায় সব কিছু শেয়ার করতে পারো। অনন্যা আপা হাজার হোক তোমার বোন জানি, কিন্তু আপা আমাদের সাথে কি করেছে তা হয়তো ভুলে যাওনি। কি করে ভুলি বলো, সে এত চালাকি করবে আমার সাথে আমি কি বুঝেছিলাম? অস্ট্রেলিয়ায় আসার পর এক অস্ট্রেলিয়ার মেয়েকে বিয়ে করার চাপ দেয়, তোমার উপর তখন রাগ করে বিয়েতে মত দেয়,
কিন্তু সেটা অননার চালাকি তা কি বুঝতে পেরেছিলাম। বিয়ের রেজিস্ট্রেশন পেপারের নামে আমার নামের সকল সম্পত্তি নিজের নামে করে নেয়। এইসব যখন জানতে পারলাম তখন আমার পাশে শুধু তুমিই ছিলে। এরপর আমার এত দূর আসা আমার যোগ্যতার জন্য। চেম্বার থেকে যা আসে সেটা দিয়ে তোমার আমার সংসার চলেই যাচ্ছে। যেই বোনের জন্য তোমার সাথে জঘন্য কাজ করেছি সেই বোনের বেইমানি আমি সত্যিই মেনে নিতে পারিনি। এরপর তোমার বেবি হওয়ার সময় তোমাকে আঘাত করে, যার জন্য তোমার জীবন মরণ সমস্যা হয়েছিল। ডক্টর তো বলেই দিয়েছিল তুমি বাঁচবে না। সেই সব দিনগুলি এত করুণভাবে পার করেছি যে এখনও মনে পড়লে গায়ে কাটা আসে। তখন দেখেছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো। আমাকে ওটিতে ঢোকানোর সময় তুমি খুব কেঁদেছিলে। এরপর তোমার দোয়া আর আল্লাহর রহমতে আমি আমার মেয়ে দুজনে সুস্থ হই, কিন্তু পরবর্তীতে মা হবার ক্ষমতা হারিয়ে ফেলি। তুমি তাও সব সময় আমাকে সাপোর্ট দিয়েছ, সব সময় হেল্প করেছ। আমাদের একমাত্র আশার আলো তিথিকে নিয়ে স্বপ্ন দেখেছি দুজনে, কিন্তু এত কিছু করার পরও তুমি তোমার বোন আর বোনের ছেলেকে রেখে দিলে। আর সেই অভি আমার স্বপ্ন আমার মেয়ে তিথিকে উত্তক্ত করেছে। মা হয়ে মেয়ের কষ্ট কিভাবে সহ্য করি বলো? মেয়েটা অভিকে চায় না, অভির খারাপ নেশা আছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমাদের দুই বোনের জীবনটা ছার খার হয়ে গেছে। বাবা মা বোন কোথায় আছে কিছুই জানি না, বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না। আমি চাইনি আমার মেয়ের জীবন এমন নরক করতে, তাই সে লন্ডন যাওয়ার ব্যবস্থা করেছিল। আমি ওকে পাঠিয়ে দিয়েছি, খুব ভালো আছে তিথি, ফোন দিয়ে জানালো মাত্র। সাইফ আর ত্রিনা একে অপরকে জড়িয়ে ধরে কাছে, এমন সময় অনন্যার অফিসে হাজির। আরে মামু, তিথি কোথায় গেছে সব জেনে গেছি। এক্ষুনি এয়ারপোর্ট থেকে খবর পেয়েছি, আর এখন দেখাচ্ছি তোমাদেরই চল এই সব। মেয়েকে পাঠিয়ে দিয়েছিস ভালো কথা, আমরা কি তুলে আনতে পারি না নাকি? অভিকে অনন্য বলে, কেন নয়, টিকিট তো কেটে এসেছে, এখন শুধু ফ্লাইটের অপেক্ষা। বলি পিসাজ হাসি দিয়ে বের হয়ে গেল অভি আর অন্য। এখন কি হবে সাইফ? আমরাও যাচ্ছি, এখনই টিকিট কনফার্ম করছি, ওয়েট। নেহা আর বৌভাতে অ্যাটেন্ড করেনি, মুরাদ নামে ওই ছেলেটার ভয়ে। নেহা লন্ডনে যাবার খুশিতে মাতোয়ারা হয়ে আছে, মুরাদ সব খোঁজ খবর নিয়ে নেয়। নেহা কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু খোঁজ নিয়ে মুরাদ নিজের জন্য টিকিট নিয়ে নেয়। আর ওর মা বাবাকেও হাসতে বলে। মনিকা দরজায় টোকা দিতেই নুহাশার তিথি একে অপরের থেকে সরে আসে। কতক্ষণ যে এইভাবে জড়িয়ে ধরেছিল দুজনেরই অজানা। তিথি দরজা খুলে দিতেই মনিকা বলে, একদিনেই এত ভাব দুজনের, আমাকে তো ভুলেই গেলেন সবাই। ভেতরে ভেতরে চলছে, আসলে গল্প করছিলাম তাই, নতুন মানুষের সাথে কথা তো হতেই পারে তাই না? তিথিকে চুপ থাকতে দেখে নুহাশ বলে, ও তাহলে সরি, ডিস্টার্ব করে ফেললাম, মাফ করবেন। আর কথা বলার সুযোগ না দিয়ে বের হয়ে আসে মনিকা। আরে মনি যা, চলেই গেল। আরে এত রাগ করার কি আছে, বুঝলাম না তো। ও হয়তো আপনাকে চয়েস করে, কিন্তু আপনি অন্যের সাথে তাই জেলাস ফিল করছে। ও তাই না, সে পছন্দ করে, তুমি কিভাবে বুঝলে? একটু শয়তানি করে বলে নুহাশ, আর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তিথির দিকে। করতেই পারে, বোঝাই যাচ্ছে, কিন্তু আপনি এদিকে আসছেন কেন? ভয়ার্ত কণ্ঠে বলে তিথি, ভয় কেন পাচ্ছ তুমি, আমি তো, কিন্তু তোমার ওই বাঁকা দুটো ঠোঁট শুধু আমায় কাছে টানে। দোস্তুমি করতে করতে কাছে আসে নুহাশ। তিথিকে কাছে টেনে নিয়ে প্রায় 10 মিনিট লিপ কিস করে নুহাশ। প্রথমে তিথি ছাড়িয়ে নিতে চাইলেও পরে আর কিছুই বলে না। মনিকা এসে হাত তালি দেওয়াতে দুজন একে অপরের থেকে সরে আসে। কংগ্রেচুলেশন স্যার, বিয়ের দাওয়াত নিশ্চিত পাচ্ছি। নুহাশের দিকে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে মনিকা, মানে কি একসাথে থাকলেই বিয়ের কথা আসছে কেন? কেবল তো চেনা জানা হলো, প্রেম করতে হবে না, তাছাড়া বিয়ে করেই কি লাভ যদি আগে মিষ্টি পাওয়া যায়। বলেই তিথির দিকে শ্যাতানি হাসি দেয় নুহাশ। আর তিথিও বাড়িময় নুহাশকে মারার জন্য তেড়ে নিয়ে বেড়াতে শুরু করে। পরদিন তিথি নুহাশের অফিসে জয়েন করে। সারাদিন কাজ শেষে একসাথে মনিকার ফ্ল্যাটে ফিরে আসে। এসে দুজনেই অবাক হয়ে যায়, তিথির বাবা মা ফুপি আর অভি এসে বসে আছে। ওদেরকে দেখে তিথি নুহাশকে পেছন থেকে জড়িয়ে ধরে ভয়ে। আর নুহাশ অবাক হয় তিথির মাকে নিজের মা নীরা ভেবে। নুহাশ ভাবে নীরা অন্যের সাথে কী করছে,
তিথি কিছু বলার আগেই নুহাস বলে, আমি তুমি এখানে? খুব বিস্ময় নুহাসের কথাতে, বলে ত্রিনাকে জড়িয়ে ধরে নুহাস। বাবা তোমার কথা ভুল হচ্ছে, আমার তো কোনো ছেলে নেই, তিথি আমার একমাত্র মেয়ে। তিথি কি তোমার ওয়াইফ নাকি? বিয়ের আগে তো বলেনি তিথি। এক নাগারে কথাগুলো বলে ত্রিনা, নুহাসকে কিছু বলার সুযোগ না দিয়ে। হ্যাঁ আম্মু, বলাই হয়নি, আমাদের বিয়ে হয়ে গেছে, গতকালই বিয়ে করেছি। নুহাসকে চিমটি দিয়ে বলে, প্লিজ না বলবেন না। তিথির কথাতে অভি চিৎকার করে বলে, এই বিয়ে আমি মানিয়া, পারলে ডিভোর্স করিয়া দিয়ে আমি। মনিকাও সুযোগ বুঝে বলে ফেলে, ওরা তো হাজবেন্ড ওয়াইফ নয়, জাস্ট বস আর অফিস সহকারী। এবার তিথি জোর গলায় বলে, আমি নুহাসকে বিয়ে করেছি, আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের অনেক দিনের প্রেম বলেই বাড়ি থেকে পালিয়ে এসেছি। আর নুহাসের কানে কানে বলে, আমি এখন কোথায় থাকবো? নুহাস একের পর এক সারপ্রাইজের দিশেহারা, আর নতুন কিছু না ভেবেই তিথিকে টানতে টানতে নিজের ফ্ল্যাটে নিয়ে তোলে। তিথির মা বাবাও তিথির সাথে নুহাসের ফ্ল্যাটে যায়। ওভিয়ার অনন্য থেকে যায় মনিকার ফ্ল্যাটে। ফ্ল্যাটে এসে নুহাস তিথিকে বলে, হচ্ছেটা কি? আমার মাথা তো হ্যাং হয়ে গেছে। এরপর ত্রিনাকে বলে, আপনি আমার মায়ের মতো দেখতে কিভাবে? দুইটা মানুষের এত মিল হয় কিভাবে বলুন প্লিজ। ত্রিনা নুহাসকে জিজ্ঞেস করে, তোমার নাম কি নিশান ছিল? নুহাস অবাক হয়ে জবাব দেয়, হ্যাঁ। ত্রিনা নুহাসকে এবার জড়িয়ে ধরে বলে, তোমার মায়ের নাম কি নীরা আর বাবা কি আবির? আপনি কিভাবে জানলেন এসব? বিষয় নুহাসের চোখে, বাবা নীরা আমার যমজ বোন, আমার ভুলে আমি আমার বোনকে হারিয়ে ফেলেছিলাম। আমি জানি তোমাকে তোমার মা আমাদের ব্যাপারে কিছুই বলেনি, না জানা চাপা অভিমানে আমাদের পর করে দিয়েছে, আমাদেরই দোষ ছিল অবশ্য, সেটা ভুল বোঝাবুঝি বেশি ছিল। বোন তোমাকে আর দুলাভাইকে নিয়ে কোথায় হারিয়ে যায় জানতাম না, ক্ষমা চাওয়ার সুযোগটাও পাইনি। কান্নায় ভেঙে পড়ে ত্রিনা। আন্টি আপনি কাঁদবেন না প্লিজ, আমির আসার কথা আছে এখানে, আপনারা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিন, অনেক দূর থেকে এসেছেন, কাল সকালে কথা হবে। নুহাস সবার জন্য ডিনার অর্ডার দেয়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে গল্প করে তিথির মা বাবাকে একটা ঘর দেখিয়ে দিয়ে নুহাস নিজের ঘরে আসল। তিথিও পেছনে পেছনে আসে নুহাসের ঘরে। আমি এখন কোথায় থাকবো? অভিমানের সুরে বলে তিথি, কোথায় আবার থাকবে, আমার বউ আমার বেডেই থাকবে। মুচকি হেসে বলে নুহাস, আমার বইয়ে গেছে আপনার বউ হতে, এখন যে কোথায় যাব, ধুর কিছুই ভালো লাগে না। তিথি রাগ করে বলে কথাগুলো, আরে বাবা সবাইকে চিল্লিয়ে বললে আমাদের বিয়ে হয়ে গেছে, আর এখন কেন পালাচ্ছ? নুহাসের কথায় তিথি বলে, অভির হাত থেকে বাঁচতে আমি ওকে ঘৃণা করি, কিন্তু আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাই পালিয়ে এসেছিলাম অস্ট্রেলিয়া থেকে লন্ডন। তোমার তো দেখছি শত্রুর অভাব নেই। আচ্ছা যাই হোক, তোমার ড্রেস মেবি মনিকার ফ্ল্যাটে আছে, সেখানে যাবার আর দরকার নাই, আজকের মতো আমার ড্রেস পরেই থাকো। তিথির হাতে একটা নাইট ড্রেস ধরিয়ে দেয় নুহাস। তিথি চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেলে নুহাস বলে, আমার সামনেই চেঞ্জ করলেও বা কি, সবই তো দেখেছি, বলেই হাসি দেয় নুহাস। তিথিও রাগ করে তেড়ে আসে নুহাসের দিকে। নুহাস পেছনের দিকে ঘুরতে গিয়ে পায়ে বাধা পেয়ে পড়ে যায় পাশে থাকা আলমিরাতে, লেগে কপালের কিছুটা কেটে যায়। তিথি এবার ভয় পেয়ে যায়, এমন তো চায়নি সে, তাহলে এখন কি করবে? তাড়াতাড়ি করে নুহাসের কপাল হাত দিয়ে চেপে ধরে। নুহাসের ঘরে থাকা অ্যান্টিসেপটিভ লাগিয়ে নুহাসের কপালে বেঁধে দেয় তিথি। নুহাস ব্যথাতে উফুফ করছে। তিথি নুহাসকে কথা বলতে নিষেধ করে, বিছানায় শুয়ে দেয়, আরেকটা পেইন কিলার খাইয়ে দেয় নুহাসকে। তিথি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে নুহাসের ঘরে থাকা সোফাতে শুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল নুহাসের মা বাবা আর বোন চলে আসে নুহাসের ফ্ল্যাটে। নুহাস ঘুমিয়ে আছে আর তিথিও ঘুমে, তাই দরজা খুলে দেয় ত্রিনা। অনেকদিন পর বোনকে দেখে নীরাকে জড়িয়ে ধরে ত্রিনা, প্লিজ ক্ষমা করে দে বোন। আর কিছু বলতে পারে না ত্রিনা, কেঁদেই চলেছে। অনেকদিন পর বোন আর বোনের ফ্যামিলি একসাথে হয়েছে। সাইফ ও আবিরের কাছে গিয়ে ক্ষমা চায়। আবির নীরা সবাইকে ছেলে আর মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, ত্রিনাও তিথির সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই মিলে সব মান অভিমান ভুলে ব্রেকফাস্ট করে গল্পের আসরে বসে। তিথি নেহা আর নুহাস
এক ঘরে গল্পে মেতে উঠেছে। নেহার তিথি প্রায় সমবয়সে, নেহা দুই তিন মাসের ছোট তিথির চেয়ে, তাও বুঝে ফেলেছে তিথি আর নুহাসের মাঝে কিছু চলছে। কারণ তিথি নুহাসের একটা শার্ট আর জিন্স কোনো রকমে পরে আছে। নেহাকে তিথি সব খুলে বলে। তখন নেহা নিজের একটা ড্রেস তিথিকে পরতে দেয়। এদিকে অফিয়ার অনন্যা মনিকার ফ্ল্যাট থেকে সব কিছু দেখতে থাকে। আবিরা নিরা এসেছে আর অফির এবার নজর পড়েছে আবিরের মেয়ে নেহার উপর। অফি ওর মাকে বলে, দেখছো মাম কত সুন্দরী ওই মেয়েটা, তিথি ওর তুলনায় কিছুই না। দেখেছি, ওকেই তোর সাথে বিয়ে দিয়ে আমার না পাওয়ার অধিকার ফিরে পেতে চাই। অফি খুশি হয়ে বলল, কি অধিকার মম? অনন্যার বেগে বলে, সময় হলেই বুঝতে পারবে। নেহার ড্রেস সালোয়ার কামিজ তিথি এই প্রথম পড়ল। তিথি সব সময় মডার্ন হয়ে বড় হচ্ছে, কিন্তু কখনো সালোয়ার কামিজ পরেনি, তাই একটু আনইজি ফিল করছে তিথি। নোহা শেষে তিথিকে এই অবস্থায় দেখে বলে, ওয়াও জাস্ট অসাধারণ লাগছে, তোমার মতো সুন্দরীকে তো চোখ বন্ধ করে বিয়ে করা যায়, আগে এত সুন্দর না লাগলেও এখন তো চোখ ফেরানো দায়। তিথি লজ্জা পেয়ে যায়। কি যে বলেন আপনি! তিথির লজ্জা পাবার ভঙ্গিটা নোহাসের কাছে মারাত্মক লাগে। তিথিকে কাছে টেনে নেয় নোহাস। দুজনের নিঃশ্বাস একে অপরের উপর পড়ছে। দুজনেই চুপচাপ একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সময় নেহা এসে সবাইকে ডেকে বলে দুজনের বিয়ে দিয়ে দিতে। দুজনেই লজ্জা পেয়ে সরে আসে। সবারই তিথি আর নোহাসকে ভালো লেগেছে। আবারও অভির অত্যাচার থেকে বাঁচতে নোহাসকে তৃণা বলে, দেখো অনন্যা এর জন্য আমরা দুই বোন আলাদা হয়ে গিয়েছিলাম, আজ আবার মিলিত হয়েছি। এবার অনন্যার ছেলের হাত থেকে তুমি বাঁচাও আমার মেয়েটাকে, তিথিকে বিয়ে করো, নইলে অভিয়র ক্ষতি করে দিবে। কথাগুলো বলে তৃণার চোখে পানি চলে আসে। নহাস বলে, দেখুন আন্টি, আমি জানি না তিথিকে ভালোবাসি কিনা, যেদিন প্রথম দেখেছিলাম তখনই বুঝে গিয়েছি তিথিকে ছাড়া আমি অসম্পূর্ণ। আপনারা রাজি থাকলে অবশ্যই বিয়ে করব তিথিকে খুব শীঘ্রই। সবার সম্মতিতে নহাস আর তিথির বিয়ের আয়োজন করে দুই ফ্যামিলি মিলে। খুব ছোট করে অনুষ্ঠান করে লুকিয়ে বিয়ে করে নেয় নহাস আর তিথি। আর এরপরেই নেমে আসে দুর্যোগ। অনুষ্ঠানের মাঝে অভি আর অনন্যা ভাড়া করা কিছু গুন্ডা চারদিকে ঘিরে ফেলে। অনন্যা আবিরের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, মাই ডিয়ার ডার্লিং, অনেক তো হলো লুকোচুরি, আমার ছেলের বউ তিথিকে তো নিজের ছেলে বউ করেই ফেললে, কোনো আফসোস নাই এতে, তোমার মেয়েটা আরও বেশি সুন্দর, ওকেই এখন ছেলের বউ করে চাই, নইলে তোমার কুকর্মের কথা তোমার ছেলে মেয়ের সামনে ফাঁস করে দিব, সাথে সাথে তোমার মান সম্মান তো হারাবেই, ছেলে মেয়েদের সামনে মুখ দেখাতে পর্যন্ত পারবে না। বলে জোরে জোরে হাসতে শুরু করে। অরুণার কথায় আবির বলে, প্লিজ এমন করো না অনু, সারাটা জীবন পাপের শাস্তি বই বেরিয়েছি আর পাপের বোঝা মাথায় নিতে চাই না। আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, তাছাড়া ওর বিয়ে ঠিক করে রেখেছি আমার বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে। একজনকে ভালোবেসে আরেকজনের ঘর কিভাবে করবে বলো? এতে অনন্যা আর রেগে বলে, আমি কিভাবে একজনকে ভালোবেসে আরেকজনের ঘর করেছি? ভালোবাসা পাইনি তো কি হয়েছে? প্রতিশোধের আগুনে তো সবাইকে জ্বলিয়েছি, এখন আমার সুখ শুধু তোমার মেয়ের দিকে। মনে হচ্ছে অরণ্যার আগুনে সবকিছু পুড়ে ছরখার করে দিবে। মনিকা ভেবেছিল অভিতিথিকে বিয়ে করে পথের কাঁটা সরিয়ে দিবে, কিন্তু এখন পরিস্থিতি উল্টো দেখে অভির ঘাড়ে হাত দিয়ে বলে, এই অভি এসব কেন বলছো, তোমার তো তিথিকে বিয়ে করার কথা। অভি মনিকার ঘাড় থেকে হাত নামিয়ে নিয়ে বলল, অন্যের খাওয়া মালের ওপর আমার লোভ নেই, আমার লোভ খাঁটি জিনিসের ওপর। মনিকা নুহাসকে ভালোবাসে, তাই ওর ফ্যামিলির ক্ষতি চায় না, তাই বলে, আমিও তো কারোর সাথে প্রেম করিনি, তাহলে তো আমাকেই বিয়ে করতে পারো। মনিকাকে সরিয়ে দেয় অভি। মনে মনে ভাবছে মনিকাও কম সুন্দরী নয়, কিন্তু নেহা তার চেয়ে বেশি সুন্দরী। এত বিপদের মাঝে নেহা তিথির হাত চেপে বসে আছে আর নুহাস বুঝতে পারছে না কি বলবে। হঠাৎ নুহাসের মাথায় বুদ্ধি আসে, নেহার সাথে যার বিয়ে ওদের বাবা ঠিক করেছে তাদেরকে বাসার ঠিকানা আর পুলিশের নাম্বার দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলে। আবির আসলে নেহার বিয়ে ঠিক করেছে আবিরের বান্ধবী মিশির একমাত্র ছেলে মুরাদের সাথে। এটা নেহাকে সারপ্রাইজ দিতে চাইলেও নুহাসকে আবির জানিয়ে রেখেছিল। আর কাজের সময় নুহাস এই বুদ্ধি কাজে লাগিয়ে ভালোই করেছে। মুরাদ
নহাসের বিয়ে উপলক্ষে ওদের বাসার দিকে আসছিল। হঠাৎ মুরাদের ফোনে মেসেজ আসতেই ওর বাবা মাকে দেখায়, আর কুইক লন্ডন পুলিশের ফোন করে জানিয়ে দেয় ওদের বাসায় প্রবেশ করে। যেহেতু নহাস জানিয়ে দিয়েছে ওদের কাছে পিস্তল আছে, তাই সাবধানে গেটের কাছে দাঁড়িয়ে থাকে শুধু পুলিশ আসার অপেক্ষায়। অভি নেহার দিকে এগিয়ে গিয়ে ওকে জোর করে টেনে আনায়। নহাস কিছু বলতে পারছে না, কারণ ওর মাথাতেও এখন পিস্তল ঠেকানো আছে। নহাসের বিয়ে উপলক্ষে ম্যারেজ রেজিস্ট্রার আর কাজী দুজনেই ছিল, তাই অভির কাজটা সহজ হয়ে গেছে। বারবার নেহাকে রেজিস্ট্রি পেপারে সাইন দিতে বলছে। সবাই জীবনের মায়া ত্যাগ করে নেহাকে বিয়ে করতে নিষেধ করছে, তবু বাবা আর ভাইয়ের দিকে তাকিয়ে সাইন করতে চায়। তখন পুলিশ চলে আসে, পুলিশ কায়দা করে সবাইকে অ্যারেস্ট করে। অভি আর অনন্যার খেলা শেষ হয়ে যায়। মিশি তন্ময় আর মুরাদ ভেতরে আসে। নেহা বেশ অবাক হয় মুরাদকে দেখে। মুরাদ মুচকে হাসি দিয়ে নেহার দিকে এগিয়ে যায়। কি ম্যাম, ভয় পেয়েছিলেন বুঝি? আমি থাকতে আপনাকে বিয়ে করবে এমন কেউ আছে নাকি? মুরাদ নেহার মাথায় টোকা দিয়ে বলে, খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এখন বিরক্ত লাগছে আপনাকে দেখে, মুখ বাঁকিয়ে বলে নেহার। মুরাদ নেহার দুই ঘাড়ে দুই হাত রেখে বলে, এখন বিরক্ত লাগছে তাতে কি হয়েছে, পরে বিরক্তটাই ভালোবাসায় রূপান্তরিত করে নিব। নেহা কিছুটা লজ্জায় দূরে সরে যায়। নিরামিষের গলা জড়িয়ে ধরে বলে, নিরারের কথায় সবাই মত দেয়। অনেকদিন ত্রিনা সাইফও দেশে যায়নি, আবার মীরা আবিরেরও দেশে ফেরার কথা মনে হয়, আর নোয়াশ নেহা কেউই দেশ দেখেনি। সবাই একসাথে রাজি হয়ে যায়, দেশের বাড়ি ফেরার আনন্দে বিভোর সবাই। মনিকা নোহাসকে বলে, তাহলে স্যার আমাদের বাসাতেও যেতে হবে। নোহাস মনিকার প্রস্তাবে রাজি হয়ে যায়। ওকে যাবো। সবাই মিলে সব ঠিকঠাক করে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। আবিরদের বাসায় ওঠে সবাই। বাড়িটা অযত্নে কেমন যেন হয়ে গেছে, তাও এখানে আসে মায়ের টানে। নীরা আর ট্রেনা প্রথমে নিজেদের বাড়ি যায়, মানে ওদের বাবার বাড়ি। মাসুদ বা ওর বউ মিলে কেউ ছিল না তখন। ওরা অপেক্ষা করতে থাকে, তখন মনিকাকে দেখতে পায়। মনিকা ওদের ভাইয়ের মেয়ে, কখনো বুঝতে পারেনি কেউ। এয়ারপোর্টে নেমে মনিকা বাসে চলে আসে, আর ওরাও ওদের উদ্দেশ্যে যায়। মনিকা এগিয়ে এসে বলে, আরে আন্টি, আপনারা এসেছেন খুব খুশি হয়েছি, কিন্তু বাসা চিনলেন কিভাবে? নিরাপদে বাসা না চেনার কি আছে, এটা আমার বাবার বাড়ি। যাই হোক, তুমি কি মাসুদের মেয়ে নাকি? জি হ্যাঁ, আমার বাবার নাম মাসুদ। মনিকার কথা শেষ না হতেই নীরা জড়িয়ে ধরে মনিকাকে আর বলে, তোমার জন্মের আগে দেশ ছেড়ে চলে গেছিলাম, তাই খবর পাইনি আর। আচ্ছা, তোমার দাদা দাদিরা কোথায়, আর বাবা মা? দাদা তো আমার জন্মের কিছুদিন পরেই মারা গেছিল, শুনেছিলাম। আর দাদি তো? বলেই থেমে যায় মনিকা। দুই বোনের বাবার জন্য চোখে জল আসে। সামলিয়ে নিয়ে মায়ের কথা জানতে চায় ওরা, কিন্তু মনিকা কিছু বলার আগেই মাসুদ আর মিলি একসাথে প্রবেশ করে। হয়তো কোনো অনুষ্ঠানে গিয়েছিল। খুব গর্জিয়াস ড্রেসে মিলি আর মাসুদ কোট প্যান্ট পরে আছে। মাসুদ দুই বোনকে দেখে একটু চমকে গেলেও বলে, কেড়ে তোরা এই অবেলায় তোদের বাবা মার সম্পত্তির ভাগ নিতে এসেছিস বুঝি? ত্রিনার রেগে গিয়ে বলল, বাবাটা আমাদের ছিল, সম্পত্তি যদি বলিস তাহলে তোমার কোনো অধিকার নেই আমার বাবার সম্পত্তিতে। যাই হোক, সেই জন্য আমরা আসিনি, এসেছিলাম আমাদের বাবা মায়ের খোঁজে। বাবা তো মারাই গেছে, আমার মা কোথায় সেটা বলো। তাকেও কি মেরে ফেলেছো নাকি? না, আছে আছে, মরেনি, বডির রক্তের অনেক তেজ, কোনো এক বৃদ্ধাশ্রমে আছে হয়তো, হাসতে হাসতে বলে মাসুদ। ট্রেনার রাগ করে মাসুদকে চর মেরে দেয়। আজ তুমি আমার মায়ের পেটের সৎ ভাই বলে ক্ষমা করে দিলাম, যেই মা জন্মের পর স্বামীর অত্যাচারেও তোমাকে ফেলে পালিয়ে যায়নি, সেই মাকে অবহেলা করে জাহান নামেও জায়গা পাবে না। নীরা বলে, জীবনে অনেক কিছু হারিয়েছি, এখন যদি মাকে সুস্থ না পাই তোমাকে জেলে পাঠাবো, মনে রাখিও। মনিকা নীরাকে ডেকে বলে, ফুপি, আমি জানি দাদি কোথায় আছে, মাঝে মাঝে দেখতে যেতাম যখন দেশে থাকতাম। ক্ষমা করে দেবন, তোদের ভাবি চায়নি মা থাকুক, তাই চাইতেও সরিয়ে, তাই না চাইতেও সরিয়ে দিয়েছিলাম। যাদের জন্য আমাদের এতটা উন্নতি তাদেরকেই আমরা সরিয়ে দিয়েছি, বলেই কাঁদতে শুরু করে মাসুদ। নীরা ত্রিনা এ বাসাতে এক মুহূর্ত না থেকে মনিকার সাথে সে বৃদ্ধাশ্রমে যায়। অনেক খোঁজ নিয়ে মায়ের খবর পায় নীরা আর ত্রিনা। অনেকদিন পর মাকে দেখে দুই বোনই খুব কষ্ট হচ্ছে,
মায়ের বয়স অনেক হয়েছে, চোখেও ভালো দেখে না, বিনা চিকিৎসাতে অবহেলায় কঙ্কাল ছাড় শরীর হয়ে আছে। দুই বোন হেনাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে আর ক্ষমা চায়। এরপর বৃদ্ধাশ্রম থেকে মাকে মুক্ত করিয়ে আবিরের বাসায় নিয়ে আসে। ফিরে এসে মায়ের সব চিকিৎসার ব্যবস্থা করে নীরা, কয়েকজন নার্স রাখে বাসায়। বড় অনুষ্ঠান করে নেহা আর মুরাদের বিয়ে দেয় আবির আর নীরা। নেহাকে বিদায় জানিয়ে আবিরকে জড়িয়ে ধরে নীরা। ট্রেনা সাইফ মেয়ার মেয়ে জামাইকে নিয়ে নিজেদের বাড়িতে যায়। নেহাকে নিয়ে যাওয়া হয় ওর শ্বশুর বাড়ি। বড় একটা ঘরের মাঝখানে খাট রাখা আছে, ফুল দিয়ে সাজানো খাট, সাথে পুরো ঘরেই আছে গোলাপ আর রজনীগন্ধা। ঘরটা তাকিয়ে দেখছে নেহা, যতটা সুন্দর তার চেয়েও আকর্ষণীয় চারদিকের ফুলের টবের জন্য। ঘরের মাঝে খাট, এক পাশে ড্রেসিং টেবিল, পাশে আলমিরা, অন্য পাশে সোফা, সোফার পাশেই টি টেবিল, আর এক পাশে অ্যাকোরিয়াম। সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে অ্যাকোরিয়ামে। ঘরের উপরে রেখেছে ঝাড়বাতে, এতে গোটা ঘরে আলো ছড়িয়ে পড়ছে। মুরাদ রুমে প্রবেশ করে নেহার দিকে এগিয়ে যায়। নেহা চোখ নামিয়ে নিলেও মুরাদ তাকিয়ে থাকে। বসে যে নেহাকে খুব সুন্দর লাগছিল। প্রথম যেদিন তোমাকে দেখি তখনই আমি ঠিক করে নেই তোমাকেই বিয়ে করব। পরে সব খোঁজ নিতেই জেনে গেলাম তোমার আব্বু আর আমার আম্মু ফ্রেন্ডস। কথাটা খুব সহজ হয়ে যায়, তাই আজ তোমাকে পেয়ে গেলাম, মুরাদ নেহাকে বলে। নেহা কোনো কথা বলে না, মুরাদ নেহার গালে স্পর্শ দেয়। এতে নেহার লাজুকতা আরও বেড়ে যায়। নেহা কিছু বলার আগেই নেহাকে কোলে তুলে নেয়, বারান্দায় নিয়ে গিয়ে সোফাতে বসিয়ে দেয়। চাঁদের আলো নেহার মুখে পড়তে সৌন্দর্য আরও বেড়ে যায়। মুরাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিকে। সরি, সেই দিন অমন করে চড় দেওয়া ঠিক হয়নি, মাফ করে দিয়েন, নেহা আস্তে আস্তে বলে। মাফ করতে পারিনি একসাথে, যদি তুমি তোমার ঠোঁটের ছোঁয়ায় আমার জীবন রাঙিয়ে দাও। মাফ করতে পারি এক শর্তে, যদি তুমি তোমার ঠোঁটের ছোঁয়ায় আমার জীবন রাঙিয়ে দাও। নেহা লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়, কি বলবে বুঝতে পারছে না। আসলে সব বোঝাবুঝি অতিক্রম করে মুরাদ নেহার ঘাড়ে কিস দেয়। নেহা শিহরিত হয়ে উঠে দাঁড়াতে গেলে কি বলবে বুঝতে পারছে না। আসলে সব বোঝাবুঝি অতিক্রম করে মুরাদ নেহার ঘাড়ে কিস দেয়। নেহা শিহরিত হয়ে উঠে দাঁড়াতে গেলে মুরাদ হাত ধরে টান দেয়। এতে নেহা মুরাদের উপরে গিয়ে পড়ে। মুরাদ নেহার মাথার পেছনে হাত দিয়ে টেনে ধরে নিজের কাছে। বাকিটা বাকি থাক, ওদের রোম্যান্স দেখে আমরা কি করব। আজ তিথি লাল ছেড়ে পড়েছে। কি ব্যাপার তিথি, পরি কাছে কি আসবে না, সেদিন থেকে শুধু নানা করছো। নোহাস তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে। আসবই তো বলে তিথি নোহাসের ঠোঁটে কামড় দিয়ে পালিয়ে আসে। নোহাস তিথির আঁচল ধরে টান দেয়। তিথির পিঠে আলতো ছোঁয়া দিয়ে তিথিকে পাগল করে দেয়। তিথি ঘুরে এসে নোহাসের বুকে জড়িয়ে ধরে। নোহাস তিথির ঘাড়ের কাছে ফিতেটা টান দেয়। শিহরণে আরও বেশি করে নোহাসকে জড়িয়ে ধরে।